ভালো আছেন সবাই? আপনারা আছে ভাই? আলহামদুলিল্লাহ। কথা শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দু এক মিনিট ওয়েট করে তারপরে। কথা শোনা না গেলে জানাবেন। আর আর একটা বিষয় হচ্ছে যে ক্লাস করার সময় কষ্ট করে একটু মিউট থাকার চেষ্টা করবেন। অনেকে কোনো কাজ করতে করতে স্ক্রিনে কিছু একটা টাচ লেগে কিছু লেখা হয়, সেটা মুছা কঠিন হয়ে যায়। চেষ্টা করবেন যে স্ক্রিনে কিছু না লিখতে। যে কোনো প্রশ্ন করার থাকলে, একটা টপিকস তো 5-7 মিনিট লাগে পড়াইতে, তারপরে প্রশ্ন করতে পারেন। আর ক্লাসের মধ্যে পার্টিসিপেশন তো ব্যবস্থা আছে, আপনারা যারা আগের ক্লাস করছেন পার্টিসিপেশনটা করবেন। হচ্ছে আমি ছোট ছোট প্রশ্ন করব, সেটা আপনি সরাসরি অ্যান্সার দিতে পারবেন, তবে অনেকে একসাথে অ্যান্সার দিলে কথা শোনার ডিস্টার্ব হয়। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট চ্যাট বক্সে লিখে দিলে আমি দেখতে পাবো। যারা নাম দেননি ঢোকার সময়, এরকম দু একজনকে কিন্তু আমি এখন ইয়ে করে দিচ্ছি, হয় নাম দিয়ে দেন যেটা আপনার ফেসবুকে আছে, অথবা ক্লাস চলাকালীন সময় আমি কিন্তু সেটা ডিলিট করে দিব, রিমুভ করে দিব। আর বলার পরে 2-3 জন মিউট হননি, একটু কষ্ট করে মিউট হয়ে নেন। চলেন আজকের ক্লাসের গুরুত্ব সম্পর্কে একটু বলি। হ্যাঁ, মাইক্রোবায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেখান থেকে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেন, সেটা রেসিডেন্সি, FCPS যাই দেন না কেন, মাইক্রোবায়োলজি থেকে ওভারঅল প্রশ্ন আসে 30%, মানে হিউজ। 5টা বেসিক সাবজেক্টের মধ্যে মাইক্রোবায়োলজি 30% আসে। আমি যদি রেসিডেন্সি বলি, প্রায় 40 থেকে 45টা প্রশ্ন মাইক্রোবায়োলজিতে চলে আসে। রেসিডেন্সিতে 40 থেকে 45টা প্রশ্ন কিন্তু চলে আসে, একটু খেয়াল রাখেন। সুতরাং খুব ইম্পর্টেন্ট বিষয়টা। এখন আসেন এর মধ্যে ব্যাকটেরিওলজি কি। ব্যাকটেরিওলজি হচ্ছে মাইক্রোবায়োলজির মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। এখন বিষয়টা হচ্ছে ব্যাকটেরিওলজি থেকে কতগুলো প্রশ্ন আসে। পুরো মাইক্রোবায়োলজি থেকে যদি 40টা আসে, ব্যাকটেরিওলজি থেকে 12-13-14টা প্রশ্ন আসে। আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন যে একটা জায়গায় চান্স পেতে গেলে 0.5 মার্কেরও খুবই প্রয়োজন। 0.5 মার্কের জন্য ডিগ্রি মিস হয়েছে, মানুষের 2 বছর বেশি সময় লাগছে ক্যারিয়ারে, এরকম রেকর্ড অনেক আছে। সুতরাং 12-13 মার্ক তো হিউজ, আপনারা বুঝতে পারতেছেন। এখন অন্য যেই চ্যাপ্টারগুলো আছে মাইক্রোবায়োলজির, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, এগুলোর আলাদা আলাদা ক্লাস হবে না। যেমন বেসিক ভাইরোলজি, সিস্টেমিক ভাইরোলজি, এরকম ক্লাস হবে না। একদিনে ভাইরোলজি হবে, একদিনে প্যারাসাইটোলজি ক্লাস হবে। ভাইরাস ব্যাকটেরিওলজি ক্লাস আমাকে 3 ভাগে নিতে হবে। সিস্টেমিক ব্যাকটেরিওলজি 2টা, মানে কতগুলো ব্যাকটেরিয়া আছে। জেনারেল ব্যাকটেরিওলজি 1টা। তো জেনারেল ব্যাকটেরিওলজি ক্লাসের গুরুত্ব আমি খুব সিম্পলি একটু বলার চেষ্টা করি। আপনি যদি মনোযোগ দিয়ে জেনারেল ব্যাকটেরিওলজি ক্লাস করেন, এই ক্লাসের পড়াগুলো গুছায় ফেলেন, তাহলে সিস্টেমিক ব্যাকটেরিওলজির 50%-এর উপরে পড়া হয়ে যাবে। মাইক্রোবায়োলজি অনেকের আজকে প্রথম ক্লাস হচ্ছে, অনেকের দ্বিতীয় ক্লাস হচ্ছে, অনেকে বেশ আগে থেকে ক্লাস করছেন। আমি একটু বলে ফেলি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, এই দুটা সাবজেক্ট একটু বিরক্তিকর সাবজেক্ট। এই অর্থে যে এখানে বোঝার জিনিস কম, মুখস্থের জিনিস বেশি। তো এরকম একটা বিরক্তিকর চ্যাপ্টার দিয়ে আমি শুরু করছি, মানে আমার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ। আমি যখন প্রথম পড়ানো শুরু করি, আমি সবসময় চেষ্টা করি আগে ফিজিওলজি দিয়ে পড়ানো, কারণ সবচেয়ে মজার পড়া। ফিজিওলজি পড়ালে যে কেউ মোটামুটি খুশি হয়ে যায় যে ভাই ভাই তো খুব সুন্দর মজা করে পড়ালো, কারণ ওখানে আসলে বোঝার মজার জিনিস আছে। তো মাইক্রোবায়োলজির মতো একটা মুখস্থের চ্যাপ্টার, আমি যদি আপনাকে কিছু টেকনিক বলে দিতে পারি এবং এটা যদি আপনার সহজ হয়, তাহলে সেটা আমার জন্য পাওয়া হবে। আমি কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি। জাস্ট শুধু বলতে চাচ্ছি যে জেনারেল ব্যাকটেরিওলজি হচ্ছে ভিত, ধরে নেন 6 থেকে 7টা প্রশ্ন পাবেন জেনারেল ব্যাকটেরিওলজি থেকে, এবং সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে ঢোকার এটা গেটওয়ে। আশা করছি বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন।
আর ক্লাস চলাকালীন সময় দয়া করে কেউ আনমিউট হবেন না, হ্যাঁ সবাই মিউট থাকেন, তাতে আমি নিরবিচ্ছিন্ন ভাবে ক্লাস নিতে পারবো। 5 মিনিট পর পর একটা করে গ্যাপ থাকবে, 10-15-20 সেকেন্ডের, তার মধ্যে আপনার কোশ্চিন করতে হবে না, সমস্যা নেই। আচ্ছা, একজন অলরেডি চ্যাটে কিছু একটা লিখছে, নাম উল্লেখ করে দিছে। আচ্ছা চলেন শুরু করি। মোবাইলে দেখা যাচ্ছে কিনা এটা এনশিওর করেন। হ্যাঁ, তাহলে আমি আবারও একটা জিনিস একটু গুরুত্ব দিয়ে বলি, ভালো করে শোনেন, মোবাইলটা একটু ফুল স্ক্রিন করে নিন। হ্যাঁ, মোবাইলটা একটু ফুল স্ক্রিন করে নিন। যারা পরে ঢুকলেন আমি বারবার এক কথা বলতে পারবো না, একটু মিউট করে নিন। বারবার কেউ আনমিউট হয়ে গেলে অনিচ্ছাকৃত হলেও আমি তাকে গ্রুপ থেকে, কিন্তু এই ক্লাস থেকে রিমুভ করে দেব। বলছি যে ধরেন আপনি সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে টিবি সম্পর্কে পড়বেন, তাই না? টিবি থেকে দুটো প্রশ্ন আসে অনেক সময়, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আপনি টিবি থেকে পড়বেন, তো টিবি থেকে অনেক সময় দুইটা প্রশ্ন আসে, খেয়াল রাখেন। তাহলে জিনিসটা পড়বেন কিভাবে? আপনি যদি জেনারেল ব্যাকটেরিওলজিতে পড়ে যান যে টিবি গ্রাম স্টেনিং না অ্যাসিড ফাস্ট স্টেনিং, টিবিতে কি ধরনের কালচার হয়, টিবির জীবাণুতে ওয়াল সেল ওয়াল আছে কি নাই, টিবির জীবাণুর মধ্যে ক্যাপসুল ফিলি পিলি ফ্ল্যাজেলা এগুলো আছে কি না, সে অ্যারোবিক নাকি অ্যানারোবিক, এই ইনফরমেশন যদি জেনারেল ব্যাকটেরিওলজিতে পড়ে যান, সো সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যে আপনার পড়া জাস্ট 50% হয়ে যাবে। সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে তপু নামে একজন লিখছে, ভাই সাউন্ড আসতেছে না, ওনাকে একটু হেল্প করেন, আমার মনে হয় আপনারা সবাই শুনতে পাচ্ছেন, ওনার কিছু একটা সমস্যা হচ্ছে। চলে যাচ্ছি পরের স্লাইডে, আমি একজনকে একটু আরেকবার ইয়ে করে দিই, নিষেধ করে যায়। আই ভি আপু, আপনার কিন্তু মিউট মিউট থেকে আনমিউট হয়ে যাচ্ছে, আমি একটু আপনাকে আরেকবার ইয়ে করে দিলাম। আই ভি আপু, আপনার বারবার কিন্তু আনমিউট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি রেকর্ডেড ক্লাস করেন, আমি করে দিচ্ছি কিন্তু আপনার বারবার মিউট হয়ে যাচ্ছে, দাঁড়ান ওনাকে একটু রিমুভ করে দেই, ওনার মোবাইলে সমস্যা মনে হয়। শুরুতে 5টা মিনিট নেওয়ার জন্য দুঃখিত। তাহলে সবার প্রথমে একদম ছোটবেলার চ্যাপ্টার থেকে আসি। আপনারা জানেন প্রোক্যারিওট এবং ইউক্যারিওট বলে দুটো শব্দ আছে, আমি সবার আগে একটু বলে দেই যে ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওট, একদম 9-10 ইন্টারমিডিয়েটের ইনফরমেশন যে ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওট। তো এই বয়সে আর প্রোক্যারিওট ইউক্যারিওটের মধ্যে পার্থক্য পড়ানো এটা আপনাদের জন্য একটা অপমানজনক, দুই তিনটা কথা না বললেই না। সেটা হচ্ছে প্রোক্যারিওটা কেন, প্রোক্যারিওটা হচ্ছে একটু খেয়াল রাখেন, প্রোক্যারিওটা হচ্ছে যে এখানে ইউক্যারিওটাতে এমন কিছু ইনফরমেশন বা এমন কিছু ক্যারেক্টার নাই যেটা প্রোক্যারিওটাতে আছে, যেমন প্রোক্যারিওটাতে সেল ওয়াল আছে যেটা ইউক্যারিওটাতে নাই, খেয়াল রাখেন এটা এক্সেপশনাল ব্যাপার। প্রোক্যারিওটা বিশেষ করে ব্যাকটেরিয়ার জন্য এটা একটা এক্সেপশনাল ব্যাপার। ভিতরে যেই অর্গানিলিগুলো আছে, সেলের ভিতরে যে অর্গানিলিগুলো আছে তার মধ্যে একমাত্র রাইবোজোম এবং নিউক্লিয়াস আছে আর কোনোটাই নাই, রাইবোজোম এবং নিউক্লিয়াস আছে আর কোনোটাই নাই। তার মধ্যে স্পেশালিটি হচ্ছে প্রোক্যারিওটার রাইবোজোমটা 70S, যেটা উন্নত ইউক্যারিওটার ক্ষেত্রে 80S, আপনারা সবাই জানেন। এরপর আসে নিউক্লিয়াস, ছোটবেলায় পড়ছেন যে প্রোক্যারিওটার নিউক্লিয়াসটা একটু একটু অসম্পূর্ণ নিউক্লিয়াস। অসম্পূর্ণ কেন বলছি, একদম ছোটবেলার পড়া আমার যতদূর মনে আছে অসম্পূর্ণ বলার কারণ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নাই, ক্রোমোজোম আছে কিন্তু ক্রোমোজোমটা এখানে সাধারণত হ্যাপ্লয়েড থাকে, ক্রোমোজোম আছে কিন্তু ক্রোমোজোম সাধারণত হ্যাপ্লয়েড মানে এন এন থাকে, ক্রোমোজোম আছে কিন্তু সাধারণত এখানে এন থাকে, খেয়াল রাখেন। এরপর আসেন সেল ডিভিশন, অন্যান্য উন্নত যে কোষগুলা সেখানে সেল ডিভিশন হয় মাইটোসিস এবং মিওসিস, মাইটোসিস হচ্ছে দেহ কোষে, মিওসিস জনন কোষে, বাট এখানে ওইভাবে সেল ডিভিশন হওয়ার কোনো সুযোগ নাই, হয় হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইনারি ফিশন মাধ্যমে। হয়তো জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু এটা একদম বেসিক, না জানালে খুব বিপদ হয়ে যাবে।
তাহলে একটু খেয়াল রাখেন যে সেল ওয়াল আমাদের মানুষের নাই, রাইবোজোম নিউক্লিয়াস মানুষের আছে, কিন্তু মানুষেরটা 80s বা উন্নত প্রাণীর 80s, এদের 70s। নিউক্লিয়াস আছে কিন্তু ব্যাকটেরিয়াটা অসম্পূর্ণ, দ্যাট মিন্স এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওলাস নাই। ক্রোমোজোমটা এখানে এক্সেপশনাল, সাধারণত হ্যাপ্লয়েড হয়, উন্নতদের 2n হয়, আপনারা জানেন। সেল ডিভিশন আমাদের মাইটোসিস মিওসিস দিয়ে হয়, বাট এখানে বাইনারি ফিশনের মাধ্যমে হয়। ঠিক আছে, একটু খেয়াল রাখেন, আমি কোনো স্টার দিচ্ছি না, কিন্তু প্রথম ইম্পর্টেন্ট পড়া হিসেবে আপনাদের একটু বললাম যে একটা ব্যাকটেরিয়ার মিনিমাম যে ইনফরমেশন জানতে হবে। দেখেন এটা লেঞ্জের ছক, এখানে ওই পড়াটাই দিছে, আমি একটু দেখাই। এই যে ক্রোমোজোম এখানে হ্যাপ্লয়েড, এখানে মাইটোসিস কোষ বিভাজন হয় না, আমি বলছি কি ধরনের কোষ বিভাজন হয়, বাইনারি ফিশন হয়, সেটা আবার কি মাধ্যম পরে জানেন। এখানে ডিএনএ, ডিএনএ উইথ এ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আমি বলে দিছি নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বলে দিছি। রাইবোজোম এবং নিউক্লিয়াস বাদে ভিতরে আর কিছু থাকে না, সেটাও বলে দিছি। রাইবোজোম 70s, এটাও বলে দিছি। সেল ওয়াল আছে, তার মধ্যে কি আছে আমরা পরে পড়বো, ইনফরমেশন গুলো আপনারা আশা করছি পেয়ে গেছেন। এখন আসেন ব্যাকটেরিওলজি পড়ার আগে আসলে আমাদের টোটাল কি জিনিস পড়তে হয়, আমাদের টোটাল ইম্পর্টেন্ট, মেডিকালি ইম্পর্টেন্ট অর্গানিজম মানে যারা মানুষের ক্ষতি করতে পারে, বা সবসময় যে ক্ষতি করবে তা না, মানুষের লাভ হতে পারে, এরকম মাইক্রো অর্গানিজম নিয়েও আমাদের পড়া উচিত। সো একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস, আমরা যেগুলো পড়ব, একটা হচ্ছে ফাঙ্গাস, আর একটা হচ্ছে প্যারাসাইট। এই কয়টা হচ্ছে মেডিকেলি ইম্পর্টেন্ট অর্গানিজম, তার হেডলাইন, ভিতরে তো অনেক কথা আছে। এর মধ্যে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে লেন যে চারটার মধ্যে পার্থক্য আছে, একটা কথা না বললেই না যে ফাঙ্গাস এবং প্যারাসাইট হচ্ছে ইউক্যারিওট, মনে রাখেন ইউক্যারিওটা, ফাঙ্গাস এবং প্যারাসাইট হচ্ছে ইউক্যারিওটা, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটা, যার বৈশিষ্ট্য অলরেডি বলে দিছি আমি। আর ভাইরাসকে এগুলা কোনোটার মধ্যেই ফেলার দরকার নাই, ভাইরাসকে এগুলা কোনোটার মধ্যেই ফেলার দরকার নাই। তাহলে কি কিসের মধ্যে ফেলবেন, ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার, ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার। ঠিক আছে, এই কয়েকটা জিনিস একটু পড়েন, তাহলে একটু খেয়াল রাখেন। ফাঙ্গাস প্যারাসাইট যদি ইউক্যারিওটি হয়ে থাকে, তাহলে এর কোষ বিভাজন কিভাবে হবে, অন্যভাবেও হয়, কিন্তু অবশ্যই মাইটোসিস মিওসিস তো হবেই, মাইটোসিস মিওসিস হবে। এছাড়াও আরো অনেক প্রক্রিয়া আছে, যেমন আপনারা ছোটবেলায় পড়ছেন যে বার্ডিং, বা তারপরে হচ্ছে স্পোর, এক্সোস্পোর, এগুলো দিয়ে হতে পারে। তাহলে ভাইরাসের কি রেপ্লিকেশন হয় না, ভাইরাসের কি কোষ বিভাজন হয় না, হয়, কোষ বিভাজন হয় না, কিন্তু তারা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হয় রেপ্লিকেশন করে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এগুলো হয় রেপ্লিকেশন করে, কারণ আপনারা জানেন যে ভাইরাসের কন্টেন্ট হচ্ছে ডিএনএ আর আরএনএ, ভাইরাসের কন্টেন্ট হচ্ছে ডিএনএ আরএনএ। আর ব্যাকটেরিয়া, আজকে আমাদের পড়াশোনা ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা অলরেডি কিছু ইনফরমেশন জেনে আসছি, ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন অলরেডি জেনে আসছি, আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না। এর বাইরে কিছু ইনফরমেশন পার্থক্যে আছে লেঞ্জের, খুব যে ইম্পর্টেন্ট, খুব যে লাগবে এরকম না, দেখাচ্ছি আমি আপনাদের। এটা লেঞ্জের ছক, তাহলে আমি এখানে মাঝখানে একটা টান দিই, এরা ইউক্যারিওটা, ব্যাকটেরিয়া সেটা প্রোক্যারিওটা, এটা ইনফরমেশন অলরেডি পড়া হয়ে গেছে। ব্যাকটেরিয়া স্পেশালিটি কি, ব্যাকটেরিয়া স্পেশালিটি হচ্ছে যেখানে সেল ওয়াল আছে, ব্যাকটেরিয়া। আর স্পেশালিটি কি, এখানে রাইবোজোম 70s, আর স্পেশালিটি কি, এখানে নিউক্লিয়াস আছে অসম্পূর্ণ, যেখানে ডিএনএ আরএনএ থাকে, অসম্পূর্ণ যেখানে ডিএনএ আরএনএ থাকে, কিন্তু আমি একটু করে নেই, কিন্তু এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকে না। সেল ওয়াল সম্পর্কে পরে বলি, মোটিলিটি পরে বলি, কোষ বিভাজন হচ্ছে বাইনারি ফিশন, ভেরি ইম্পর্টেন্ট, কোষ বিভাজন হচ্ছে বাইনারি ফিশন, ভেরি ইম্পর্টেন্ট। ফাঙ্গাস কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস, তবে এক্সট্রা আরো কিছু আছে, প্যারাসাইট ইউক্যারিওটা কোষ বিভাজন মাইটোসিস হবে, কারণ আমার আপনার তো উন্নত প্রাণী, সো মাইটোসিস। কিন্তু ভাইরাস লেখা আছে নট বাইনারি ফিশন, তাহলে কোন প্রক্রিয়া, আমি একটু আগে বলে দিলাম, রেপ্লিকেশন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন ভাই ভাইরাস প্যারাসাইট ফাঙ্গাস থেকে ভিতরে আর কিছু পড়াবেন না, অবশ্যই পড়াবো, তবে ওদের নির্দিষ্ট চ্যাপ্টারে পড়াবো, এখানে গ্রস একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই ছক আপনাদের একটা স্টার দিয়ে রাখলাম, একটু দেখে নিন আর কি, যাদের কাছে লেকচার শিট পৌঁছায়নি এই ক্লাসটা তো গ্রুপে থেকে যাবে, আপনারা স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন, অথবা মাইক্রোবায়োলজি লেন্স থেকে সরাসরি নিয়েছি দেখতে পারেন। এখন আসেন ওই জিনিসটাই আবার বলছি, ব্যাকটেরিয়া হচ্ছে বাইনারি ফিশন, ভাইরাস হচ্ছে রেপ্লিকেশন,
ফাঙ্গাসের মাইটোসিস মিউসিস বাদেও ফাঙ্গাসে স্পোর দিয়ে হয়, বার্ডিং দিয়ে হয়, স্পোর জার্মিনেশনের মাধ্যমে হয়। প্রোটোজোয়ার হচ্ছে মাইটোসিস মিউসিস, সেটা তো আছেই। তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের কোন কোন অর্গানিজম কিভাবে মাল্টিপ্লিকেশন করে। একটা স্টার থাকলো, হ্যাঁ আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকছি, এখনো ঢুকিনি, কেবল ঢুকবো ঢুকবো একটা ভাব, তো ঢুকবো ঢুকবো এইভাবেই আমি আপনাদের প্রথম প্রশ্নটা করে ফেলি। ভাইরাস কিভাবে মাল্টিপ্লিকেশন করে, ব্যাকটেরিয়া কিভাবে মাল্টিপ্লিকেশন করে, একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন তাহলে হয়তো সুবিধা হবে। চ্যাট বক্সে লিখবেন, চ্যাট বক্সে যারা ক্লাস শুরু করে দিয়েছেন চ্যাট বক্সে লিখবেন যে ভাইরাস কিভাবে মাল্টিপ্লিকেশন করে, ব্যাকটেরিয়া কিভাবে মাল্টিপ্লিকেশন করে। আচ্ছা একসাথে লেখার চেষ্টা করবেন। কল্যাণ ভাই, এই যে ভিভো নামে একটা মোবাইল ঢুকছে, দয়া করে ভাইগুলো বাদ দিয়ে দেন তো, নামটা কষ্ট করে লেখেন তো। এই যে রেডমি ভাই, নাম হচ্ছে মনোয়ার পারভেজ ভাই, মনোয়ার পারভেজ বললে তো হবে না, আপনি দয়া করে একটু ঠিকঠাক করে নিন। আচ্ছা মুশফিক রাফি ভাই, অমি আপু, সাদাত ফাহিম ভাই, আত্রিয়া আপু, ফারা ফারজানা আপু, মৌন আপু, সোহানা আপু, তাজকেরা আপু, মাসুদুর রহমান ভাই, দীপ্ত ভাই, মিনহাজ জাহান ভাই আপু, শারমিন সারা আপু, ঠিক আছে এটা শেষ করতে পারবো না, 70-75 জন আছে ভিতরে। আমি আশা করছি আপনারা সবাই পারবেন, এটা খুব সিম্পল ইনফরমেশন দিছি, জাস্ট আপনারা নিজের মনের সাথে একটু বা নিজের যারা লিখছেন একটু মিলিয়ে নেন। ব্যাকটেরিয়াতে বাইনারি ফিশন, ব্যাকটেরিয়া বাইনারি ফিশন, এবং ভাইরাস হচ্ছে রেপ্লিকেশন, ভাইরাস হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে। একজনকে বের করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি শুধুমাত্র বারবার আনমিউট হওয়ার জন্য, ক্ষমা করবেন। এবার আসেন ব্যাকটেরিওলজির ভিতরে ঢুকতেছি, কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া, কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া। তাহলে একটু খেয়াল করেন ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে যা আছে এর কম্পোনেন্টকে দুই ভাগে ভাগ করে দিছে, লেন্থ দুই ভাগে ভাগ করে দিছে। একটা হচ্ছে এসেনশিয়াল স্ট্রাকচার, হোয়াট ইজ এসেনশিয়াল স্ট্রাকচার, যে স্ট্রাকচার ছাড়া একটা সেলকে কল্পনা করা যায় না, সেটা হচ্ছে এসেনশিয়াল স্ট্রাকচার। আর নন এসেনশিয়াল স্ট্রাকচার হচ্ছে যেগুলো না থাকলেও ব্যাকটেরিয়া চলবে, কিন্তু থাকলে তার শান শওকত কিছুটা বাড়বে। ব্যাকটেরিয়ার কাজ কি আপাত দৃষ্টিতে, আমরা যেহেতু মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া পড়ছি, তাহলে ব্যাকটেরিয়ার মেন কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা। তো মানুষের ক্ষতি করতে যে যে শান শওকত বা এক্সট্রা জিনিস লাগে সেগুলো নন এসেনশিয়াল স্ট্রাকচার, কিন্তু যে অঙ্গগুলা বা যে অঙ্গাণুগুলা বা সেলুলার অর্গানেলিগুলা না থাকলে একটা সেল কল্পনা করা যায় না, দ্যাট ইজ এসেনশিয়াল স্ট্রাকচার। তাহলে এই প্রথম যে পড়াটা এটা আমি একটা স্টার দিলাম, দুইটা স্টার দিলাম, হ্যাঁ দুইটা স্টার দিলাম প্রথম এই পড়াটা, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন প্রথম পড়াতে আমি দুইটা স্টার দিলাম। শুরুতে শুধুমাত্র আপনি নাম পড়বেন, শুরুতে শুধুমাত্র আপনি নাম পড়বেন, ঠিক আছে। আচ্ছা তো নাম পড়ার সময় এসেনশিয়ালে কি 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 কি, এসেনশিয়ালের মধ্যে কি কি জিনিস আছে আর নন এসেনশিয়ালের মধ্যে কি কি জিনিস আছে আমি আপনাকে বড় করে দেখাবো, তার আগে লেন্সের ছবিটা একটু দেখাই। এটা হচ্ছে লেন্সের ছবি, আমি জানি আপনার মোবাইলে এই ছবি দেখে ভালো বোঝা যাচ্ছে না, তাহলে এসেনশিয়াল আমি আপনাকে বড় করে দেখাবো, আমি নিজে লিখছি নিজে টাইপ করছি আমি সেটা আপনাকে বড় করে দেখাবো, কিন্তু একটু বইয়ের ভিউটা দেখায়নি। তাহলে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট, আপনি মেন বইয়ের মধ্যে ঢুকলে এরকম একটা জিনিস দেখতে পাবেন, এর মধ্যে আছে এসেনশিয়াল মধ্যে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিওয়েড, মেজোজোম, পেরিপ্লাজম, মানে এই কয়েকটা জিনিস লাগবেই মাস্ট। তাহলে নামগুলো আমি বড় করে দেখাই, তাহলে এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে নামগুলো বড় করে দেখাই। তাহলে একটু খেয়াল করেন একটা সেল তো ইম্পসিবল প্লাজমা মেমব্রেন ছাড়া, কারণ কি, কারণ প্লাজমা মেমব্রেন হচ্ছে দেয়াল হিসেবে কাজ করে। আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরের যদি দেয়াল না থাকতো তাহলে সেই ঘরের অস্তিত্ব থাকতো না, প্লাজমা মেমব্রেন হচ্ছে চারিদিকের কাভারিং। এরপরে আসেন প্রোক্যারিওটের মধ্যে, আমরা শুরুতেই বলছি যে রাইবোজোম এবং অসম্পূর্ণ নিউক্লিয়াস মাস্ট, সেই দুইটা আছে। আর ব্যাকটেরিয়ার নিজস্ব একটা
মানে ক্যারেক্টার হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল থাকে, এক্সেপ্ট মাইকোপ্লাজমা আমি পরবর্তীতে পড়াবো আপনাকে। তাহলে এই চারটা বাদে দুটার একটু কম ইম্পর্টেন্ট এসেনশিয়াল আছে, একটা হচ্ছে মেজোজম, এটা নিয়ে ভবিষ্যতে পড়বো না, শুধুমাত্র আপাতত জেনে রাখেন এটা সেল ডিভিশন এবং সেক্রেশনে সাহায্য করে। আর একটা পেরিপ্লাজম, একটা স্পেসের নাম, পেরিপ্লাজম একটা স্পেসের নাম, সেল ওয়াল আর সেল মেমব্রেনের মাঝখানে থাকে, যেখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যে এনজাইম গুলোর ক্লিনিক্যালি ইম্পর্টেন্স আছে। আপনারা জানেন যে বিটা ল্যাকটামেজ এনজাইমের ক্লিনিক্যালি ইম্পর্টেন্স আছে, এরকম বিভিন্ন এনজাইম থাকতে পারে, তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকতে পারে, এভাবে বিভিন্ন এনজাইম এবং তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকতে পারে, এটা আপনারা জানেন। ঠিক আছে, সো এসেনশিয়াল কম্পোনেন্ট এই ছয়টা, এখনই নাম মুখস্থ করে ফেলে, এখনই নাম আপনি মুখস্থ করে ফেলেন, ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তাহলে সেল মেমব্রেন, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, রাইবোজম, নিউক্লিওয়েড, মেসোজম, পেরিপ্লাজম। ঠিক আছে, একটু খেয়াল রাখেন ইম্পর্টেন্ট জিনিস, মেসোজম এবং পেরিপ্লাজম এটা নিয়ে আলোচনা ভবিষ্যতে আর হবে না, আমি বলে দিলাম, এটা নিয়ে আলোচনা ভবিষ্যতে আর হবে না, বাকিগুলো নিয়েও আলোচনা যে খুব বেশি হবে তা না, কিন্তু এগুলো হয়তো কথায় আমাদের মাঝে মাঝে আসবে, খেয়াল রাখেন। এবার আসে নন এসেনশিয়াল কম্পোনেন্ট, এটা নিয়ে আমাদের বেশি আলোচনা হবে, কারণ কি আমি বলছি নন এসেনশিয়াল হচ্ছে সেই জিনিসগুলো যারা মানুষের ক্ষতি করে, নন এসেনশিয়াল হচ্ছে সেই জিনিসগুলো যারা মানুষের ক্ষতি করে। চলেন নাম দেখে আসি, এক নম্বর হচ্ছে ক্যাপসুল, মারাত্মক ক্ষতিকর, ক্যাপসুল মারাত্মক ক্ষতিকর, এটা নিয়ে ডিটেইলস আমরা পড়বো সামনে। দুই নম্বর পিলি, সেও মারাত্মক ক্ষতিকর, কারণ তার মাধ্যমে অ্যাডহেশন হয়, মানে একটা ব্যাকটেরিয়া কোন সার্ফেসে যুক্ত হয় এবং জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে আরেকটা সেক্স পিলির মাধ্যমে, এটাও খারাপ। ফ্ল্যাজেলা, এটাও খারাপ, ফ্ল্যাজেলার জন্য ব্যাকটেরিয়া এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলাচল করে, যেমন জিআইটির ব্যাকটেরিয়া গুলোতে ফ্ল্যাজেলা থাকে। স্পোর খুবই খারাপ, যেখানে স্পোর আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত ওই ব্যাকটেরিয়াকে মারা যায় না। প্লাজমিড, এটাও খারাপ, গোলাকার এক ধরনের ডিএনএ যেখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সের জিন আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, হিট রেজিস্ট্যান্স, আল্ট্রাভায়োলেট রেজিস্ট্যান্স, এই জেনেটিক ইনফরমেশনগুলো প্লাজমিডের মধ্যে আছে। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব খারাপ, ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো, কারণ এটা দিয়ে সে তার মনের আশা পূরণ করতে পারে। আর দুটা লেস ইম্পর্টেন্ট জিনিস, গ্র্যানিউল আর গ্লাইকোক্যালিক্স, এটা এখনই পড়ে নেন, ভবিষ্যতে গ্র্যানিউল গ্লাইকোক্যালিক্স নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, কিন্তু এই পাঁচটা নিয়ে ডিটেলস আলোচনা আছে, এই পাঁচটা নিয়ে ডিটেলস, মানে মোটামুটি এক ঘন্টা লাগবে এই পাঁচটা জিনিস পড়াতে আমার, কিন্তু গ্র্যানিউল এবং গ্লাইকোক্যালিক্স নিয়ে কোনো আলোচনা নাই। সো গ্র্যানিউলটা একটু দেখে নেন, যে যার মধ্যে ব্যাকটেরিয়ার খাবার থাকে, আর গ্লাইকোক্যালিক্স এক ধরনের পলিস্যাকারাইড যেটা দিয়ে বিভিন্ন সার্ফেসের সাথে যুক্ত হতে কাজে লাগে। তাহলে আপনার কাজ হচ্ছে নাম পড়া, এসেনশিয়াল আবার একবার দেখেন, এসেনশিয়াল ছয়টা নাম পড়বেন, সেল ওয়াল, সেল মেমব্রেন, রাইবোজম, নিউক্লিয়েড, মেসোজম, পেরিপ্লাজম। একইভাবে নন এসেনশিয়াল ক্যাপসুল, যার বাইরের দিকে কাভারিং থাকে, পিলি বা ফিমব্রিয়া অ্যাডেশন করে এবং জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে, ফ্ল্যাজেলা দিয়ে লোকোমোশন করে, স্পোর খুব খারাপ জিনিস, রেজিস্ট্যান্স দেয়, প্লাজমিড বিভিন্ন খারাপ ইনফরমেশন আছে, প্লাজমিড একটা ডিএনএ, আর গ্র্যানিউল গ্লাইকোক্যালিক্স, সাতটা নাম যে কোনো এক পাশে আপনার মুখস্থ করতে হবে, যে কোনো এক পাশে মুখস্থ করতে হবে। ঠিক আছে, একটু ইম্পর্টেন্স দিয়ে পড়েন। তাহলে আপনার কাছে আমার প্রথম কথা, নন এসেনশিয়াল কম্পোনেন্ট যে কোনো পাঁচটা নাম একসাথে লিখে চ্যাট বক্সে দিবেন, নন এসেনশিয়াল কম্পোনেন্ট যে কোনো পাঁচটা নাম, যারা একটু মনোযোগ দিয়ে শুনছেন, একটু অ্যাক্টিভ পার্টিসিপেশন করেন, বিশ্বাস করেন আজকে দুই ঘন্টা ক্লাস করবেন, আপনার 40% পড়া হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি দরজা বন্ধ করে ঠান্ডা মাথায় একদম উইদাউট এনি শব্দ ঠান্ডা মাথায় পড়েন, 40% পড়া কমপ্লিট করে দেবো আমি, 60% পড়া পড়তে আপনার 2 দিন লাগবে। ঠিক আছে, নন এসেনশিয়াল কম্পোনেন্ট পাঁচটা স্ট্রাকচারের নাম লেখেন, কারা কারা লিখছে আমি একটু বলে দিচ্ছি, সুরভি আপু, আত্রিয়া আপু, ফুয়াদ ভাই, মোকারম ভাই, মৌসুমি আপু, সাদাত ভাই, এর আগে কেতনময় ভাই, রাশিকা আপু, তফসির ভাই, সুহেল রানা ভাই, আর কেউ, কল্যাণ ভাই, দীপ্ত ভাই, মেনুর আপু, মৌসুমি আপু, সবগুলো নাম আমার পরিচিত, রাশিক ভাই একদম ইন্টার্ন, পপি আপু, সুজন ভাই, ঠিক আছে, অরণ্য আপু, এগুলো সব হচ্ছে একদম নতুন ডাক্তার, পাশ করে কেবল ইন্টার্নি শুরু করছে, ওপ্পো ভাই, ওপ্পো ভাই নাম চেঞ্জ করেন, দেখতে খুব খারাপ লাগতেছে, ওপ্পো ভাই, আচ্ছা ঠিক আছে, দিশা আপু, ঠিক আছে। আপনারা তাহলে নন এসেনশিয়াল স্ট্রাকচার ব্যাকটেরিয়ার চারিদিকে থাকে, নন এসেনশিয়াল স্ট্রাকচার ব্যাকটেরিয়ার চারিদিকে থাকে ক্যাপসুল, ব্যাকটেরিয়া থেকে বের হয় ফ্ল্যাজেলা,
ব্যাকটেরিয়া থেকে বের হয় ফ্ল্যাজেলা, তারপরে পিলি বা ফিমব্রিয়া, ভিতরে থাকে স্পোর, গোলাকার ডিএনএ থাকে সেটাকে বলা হয় প্লাজমিড, এর সাথে গ্রানিউল এবং গ্লাইকোক্যালিক্স, এর সাথে গ্রানিউল এবং গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাচ্ছি। আমি সবার নাম হয়তো পড়তে পারছি না, কারণ 76 জন আছে, তো আসলে সবার নাম পড়তে পারছি না, কিন্তু আপনার নিজের দায়িত্বে একটু, নিজের দায়িত্বে একটু আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করেন। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তাহলে একটু খেয়াল করেন, আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে ডিফারেন্স করতে হবে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে ডিফারেন্স করতে হবে। একটা স্টার দিয়েন, একটা স্টার দিয়েন, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের। আপনারা জানেন যে গ্রাম স্টেনিং করতে প্রথম যে শর্তটা পালন করতে হয় সেটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াকে অবশ্যই এক্সট্রা সেলুলার হতে হবে। গ্রাম স্টেনিং এ কোনো ব্যাকটেরিয়া যদি অংশগ্রহণ করতে চায় তার প্রথম শর্ত হচ্ছে ওই ব্যাকটেরিয়াকে এক্সট্রা সেলুলার হতে হবে। ধরে নেন হিউম্যান বডির হেপাটোসাইটের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, সে কখনোই গ্রাম স্টেনিং এ অংশগ্রহণ করতে পারবে না। যেমন মাইকোব্যাকটেরিয়াম টিবি যদি অ্যালভিউলাসের মধ্যে ঢুকে থাকে কোনো কারণে, তাহলে অ্যালভিউলার সেলের মধ্যে ঢুকে থাকে, সে কখনোই স্টেনিং এ আসবে না। এজন্য মাইকোব্যাকটেরিয়াম টিবি জীবাণু থাকার সত্ত্বেও এ বি স্টেনিং সবসময় পজিটিভ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ হয় না। এরপরে দেখা গেছে চিকিৎসা দিলে ভালো হয়ে যাচ্ছে, টিবির চিকিৎসা দিলে ভালো হয়ে যাচ্ছে। সো এক্সট্রা সেলুলার না হলে স্টেনিং করা যাবে না। এখন এক্সট্রা সেলুলার প্রক্রিয়ায় আপনারা মাইক্রোবায়োলজিতে যে আইটেম দিচ্ছেন গ্রাম স্টেনিং এর আইটেম, সেখানে দেখবেন যে একটা একটা নির্দিষ্ট কালার আসলে আমরা গ্রাম পজিটিভ বলবো, একটা নির্দিষ্ট কালার আসলে গ্রাম নেগেটিভ বলবো। আমি সেটার ভিতরে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে এই সেল ওয়ালের মধ্যে পেপটিডোগ্লাইকান একটা লেয়ার থাকে, এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা গ্রাম স্টেন গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে সাধারণত থিক বা মোটা হয়। আমি ছবি দেখাবো আপনাকে, গ্রাম নেগেটিভ এর ক্ষেত্রে এটা চিকন বা পাতলা হয়, চিকন বা পাতলা হয়, ঠিক আছে। গ্রাম পজিটিভ এর এখানে এক্সট্রা একটা কম্পোনেন্ট আছে, নাম হচ্ছে টেকোইক অ্যাসিড। টেকোইক অ্যাসিড কি জিনিস, কি করে, পরে আসবেন, আপাতত নাম শুনে রাখেন। টেকোইক অ্যাসিড গ্রাম পজিটিভে টেকোইক অ্যাসিড নামক একটা জিনিস আছে, গ্রাম নেগেটিভে আছে লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড কে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে একটা লিপিড এ আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, লিপিড এ আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, খেয়াল রাখেন। তাহলে টেকোইক অ্যাসিড বলেন, লিপিড এ বলেন, পলিস্যাকারাইড বলেন, এগুলো সবারই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। কিন্তু আপাতত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এর সেল ওয়ালের ডিফারেন্সের যে তিনটা পয়েন্ট বলছি, একটা পেপটিডোগ্লাইকান মোটা, একটা চিকন, পজিটিভে টেকোইক অ্যাসিড আছে আর নেগেটিভে লাইপোপলিস্যাকারাইড, লিপিড এ এবং পলিস্যাকারাইড আছে, আপাতত পয়েন্টটার নাম মুখস্থ করেন। আমি কিন্তু একটা স্টার দিছি, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, গ্রাম তাহলে পেপটিডোগ্লাইকান একটা রিজিড সাপোর্ট, যেটা গ্রাম পজিটিভে মোটা থাকে, গ্রাম নেগেটিভে চিকন থাকে, আমি ছবি ছবি দেখাচ্ছি। আর গ্রাম পজিটিভে আর এক্সট্রা থাকে টেকোইক অ্যাসিড, আমি একটু আগে দেখালাম। টেকোইক অ্যাসিড এক ধরনের অ্যান্টিজেন, যেটার বিরুদ্ধে বডি তার ইমিউন রেসপন্স শো করে। কিন্তু এই টেকোইক অ্যাসিড আমরা সাধারণত ল্যাবরেটরিতে ইনভেস্টিগেশন করে আলাদা করে ডায়াগনোসিস করতে পারি না। হোয়ারেস গ্রাম নেগেটিভে যে লাইপোপলিস্যাকারাইড আছে বা লাইপোঅলিগোস্যাকারাইড আছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা লিপিড এ আর একটা পলিস্যাকারাইড। লিপিড এ এটা হচ্ছে টক্সিক কম্পোনেন্ট হিসেবে কাজ করে, এই টক্সিক কম্পোনেন্ট হচ্ছে জাস্ট লাইক এন্ডোটক্সিন, জাস্ট লাইক এন্ডোটক্সিন। আপনারা এন্ডোটক্সিন কি এক্সোটক্সিন কি একটু পরে পড়বেন। এই এন্ডোটক্সিন হচ্ছে বডিতে টিউমার নেক্রোটিং ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1 এই টাইপের জিনিসকে ডেকে নিয়ে আসতে পারে, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের সাইন সিমটম হয়। আপনারা জানেন যে এই কাজ ভাইরাসও করতে পারে, যেমন এখন কোভিড নিউমোনিয়া চলতেছে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারলিউকিন টিএনএফ এগুলোকে ডেকে নিয়ে আসতে পারে। যে যত বেশি ইন্টারলিউকিন টিএনএফ কে ডেকে নিয়ে আসবে সে তত বডিতে সাইন সিমটম করবে। দেখবেন কোভিডে কারো কারো মারাত্মক জ্বর হচ্ছে, কারো লাংসের মারাত্মক ক্ষতি হচ্ছে, তার মানে বুঝতে হবে তার বডির মধ্যে বিক্রিয়া বেশি হচ্ছে। এই বিক্রিয়া কি, এই যে বিভিন্ন ধরনের সাইটোকাইন কেমোকাইন এগুলোকে ডেকে নিয়ে আসা। সো লিপিড এর এই ক্ষমতাটা আছে, খেয়াল রাখেন, লিপিড এর এই ক্ষমতাটা আছে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্থক্য কি দাঁড়ালো, তাহলে মেন বইটা দেখা, এতক্ষণ ধরে আমি
উল্টাপাল্টা দেখালাম, মেন বইয়েরটা দেখাই। দেখেন গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান থিকার অনেকগুলো লেয়ার, এই যে দেখেন এটা গ্রাম পজিটিভের পেপটিডোগ্লাইকান বিশাল বড়, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা অনেক ছোট, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা অনেক ছোট। গ্রাম পজিটিভের ক্ষেত্রে এখানে টেকোইক অ্যাসিড আছে, দেখাতে পাচ্ছি না ছবিতে ওইভাবে, ছবিতে ওইভাবে দেখাতে পাচ্ছি না, এই যে কালো রঙের এটা দিয়ে দেখাইছে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আছে লাইপো পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড, অ্যাক্টস অ্যাজ এ এন্ডোটক্সিন। এন্ডোটক্সিনের কাজ হচ্ছে বডিতে বিভিন্ন ধরনের সাইটোকাইনকে ডেকে নিয়ে এসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা, ফিভার, র্যাশ সহ আরো হাইপোটেনশন, শক, এগুলা তৈরি করা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গ্রাম পজিটিভ এবং নেগেটিভ এর সেল ওয়ালের মধ্যে ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট। একটা স্টার দেওয়া থাকলো শুরুতে পড়া হিসাবে, খারাপ পড়া না, ইম্পর্টেন্ট পড়া, পরীক্ষায় আসছে মাঝে মাঝে। আমাকে একটু সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা দুইটা উদাহরণ একটু দিয়ে দেন। একটা ভাই হাত তুলছে, আপনার চ্যাট বক্সে লিখে দিলেও হবে আর কি, যিনি হাত তুলছেন চ্যাট বক্সে লিখে দিলেই হবে, ঠিক আছে। সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার দুটা বৈশিষ্ট্য একটু লিখে দেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের দুইটা বৈশিষ্ট্য একটু লিখে দেন। আত্রি আপু লিখে ফেলছে, পারা আপু, সাদাত ভাই, আর কেউ, মেনুর আপু, সুজন ভাই, সাদি আপু, গিলবার্ট ভাই, সাখোয়াত ভাই, রবিউল ভাই, আজিমা আপু, সঞ্জিদা আপু, রহিমাতুল আপু, কাজী আশিকুর রহমান, শুভ ভাইয়া, মৌসুমী আপু, তাজকেরা জান্নাত, ঠিক আছে, সাদিয়া আপু, সাদিয়া মেহফুজ আপু, তপু ভাই, ঠিক আছে। আপনারা খুব সিম্পল, আমি কিন্তু মাত্র এক দুই লাইন করে পড়াচ্ছি, যে এরপরও আশা করছি যে আপনারা ইমরান অ্যান্সার করছে। তাহলে দুইটা জিনিস একটু খুব গুরুত্ব দিয়ে পড়বেন, দুইটা জিনিস খুব গুরুত্ব দিয়ে পড়বেন। একটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার, যেটা অনেক মোটা থাকে, 40টা শীট থাকে, আর আপনারা লিখছেন টেকোইক অ্যাসিড, বাস যথেষ্ট, টেকোইক অ্যাসিড। তাহলে নেগেটিভের ক্ষেত্রে হলে আপনারা কি বলতেন, এখানে পেপটিডোগ্লাইকানটা চিকন, পাতলা, থিন, আর কি লিখতেন, লাইপোপলিস্যাকারাইড, বাস কাহিনি শেষ, লিপিড এবং পলিস্যাকারাইড। এখানে পেরিপ্লাজম নিয়ে একজন ভাই প্রশ্ন করছে, আপনার পেরিপ্লাজম ব্যাকটেরিয়ার এসেনশিয়াল স্ট্রাকচার, তবে পজিটিভে পেরিপ্লাজমের যেহেতু পেপটিডোগ্লাইকানটা মোটা, অনেক সময় পেরিপ্লাজম খুঁজে পাওয়া যায় না, নেগেটিভে যেহেতু পেপটিডোগ্লাইকান চিকন, পেরিপ্লাজমিক স্পেসটা বেশি থাকে, তার মানে এই না যে পজিটিভে পেরিপ্লাজম থাকে না, থাকে ভাই, হ্যাঁ, পজিটিভে পেরিপ্লাজম থাকে না এটা মনে করেন না, বেশ দুই একটা জায়গায় রেফারেন্স আছে আমার কাছে, পেরিপ্লাজম আছে। আবার কেউ একজন আনমিউট হয়ে যাচ্ছে, কষ্ট করে ভাই মিউট করে নেন, কাজী আশিকুর রহমান ভাই একটু মিউট করে নাও ভাইয়া। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আমি আপনাকে বলছি, এটা ইনফিনিটি স্টার, মনে রাখেন। আমি যখন আমি 2014 সালে মানে ইন্টার্নি করছি আর কি, ইন্টার্নি করে বেরোইছি, 2017 সালে জানুয়ারিতে চান্স পাইছি, মাঝখানের স্পেসটা বিশাল বড়, এর মধ্যে আমার বন্ধুরা চান্স পেয়ে অনেক আগায় চলে গেছে। যাই হোক, পরবর্তীতে আমি আল্লাহ আমাকে যতদূর পর্যন্ত আনছে। তবে আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে 14-17 মধ্যে এই ক্লাসিফিকেশনটা 500 বার করছি, 500 বার। কেন জানেন, এখান থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টি, একটা না একাধিক প্রশ্ন আসার বহু রেকর্ড আছে, একাধিক প্রশ্ন আসার বহু রেকর্ড আছে, এক। দুই নম্বর কথা, এই ক্লাসিফিকেশন যদি না পারেন, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যে আপনার একটুও ভালো লাগবে না, আমি বলে দিলাম, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যে একটুও ভালো লাগবে না। ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে মোট 15-20 রকম পড়া আছে, সবগুলা ইনফিনিটি স্টার, সবগুলা ইনফিনিটি স্টার। সো আমি আস্তে আস্তে সহজ জিনিস পড়ালাম, এখন কঠিন বলবো না, কিন্তু হিউজ পড়া এর মধ্যে ঢুকতেছে, এটা হয়তো পড়াতে আমার 30 মিনিট লাগবে, কিন্তু একটুকু আপনারা এনশিওর করবেন যে আমার ক্লাসে এটা আপনি মুখস্থ করে উঠবেন, অ্যাট লিস্ট 80%। আমার ক্লাসে আপনি রাজন কবির ভাই, আপনি স্ক্রিনে লিখতেছেন, রাজন কবির ভাই স্ক্রিনে লিখতেছেন, আমি কিন্তু রিমুভ করে দিব, ফার্স্ট টাইম বললাম আপনাকে। আর দয়া করে স্ক্রিনে যে লিখতেছেন, ওখানে সেটিংস অপশনে যে স্ক্রিনে লেখাটা ক্লোজ করে দেন দয়া করে। তাহলে একটু বললাম যে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন এটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি,
এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলেন আমরা শুরু করি ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। তো ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন আমি জাস্ট লেন্সের বক্সটা দেখাই, তাহলে আপনি বুঝবেন কতগুলা। তবে ভয় পাওয়ার কিছু নাই, মিনিমাম 30 মিনিটস আমার সাথে থাকেন, এখান থেকে দুইটা প্রশ্ন কমন পাওয়ার ব্যবস্থা করে দিব আমি। চলেন আমি আগে জিনিসটা আপনাকে দেখাই। দেখেন এখানে মিনিমাম 50 ব্যাকটেরিয়া আছে, 50, তারও বেশি হতে পারে। পুরোটাই মুখস্থ করতে হবে অপশন সহ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি আসি, আমি চেষ্টা করব আপনাকে। রাজন ভাই আপনি না মুছলে কিন্তু আমি মুছতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি উনি কতক্ষণে মুছেন, না হলে সময় করে ওনার কে রিমুভ করলে হয়তো এটা চলে যেতে পারে। তাহলে চলেন আমরা ক্লাসিফিকেশন পড়া শুরু করি আমাদের মতো করে। হ্যাঁ, এবং লেন্সে যেভাবে আছে আমি একটু অন্যভাবে পড়াবো, কারণ লেন্সে যেভাবে আছে এই সিরিয়ালে যদি আপনি মুখস্থ করতে যান তাহলে আপনি প্রশ্ন কমন কম পাইতে পারেন এবং আপনার বিরক্ত লাগতে পারে এবং আপনি হয়তো এখান থেকে উঠে যেতে পারেন যে না এভাবে পড়া যাচ্ছে না। তো আমি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেইভাবে পড়ানোর একটু ব্যবস্থা করছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে জিনিসটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আমি ব্যাকটেরিয়ার যখন ক্যারেক্টার পড়াইছি তখন কিন্তু প্রথম যে কথাটা পড়াইছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে যে জিনিসটা থাকতেই হবে, সেটা হচ্ছে যে এখানে সেল ওয়াল থাকতে হবে। ব্যাকটেরিয়ার মধ্যে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে সেল ওয়াল, তাই না? এটা আমি শুরুতে পড়াইছি। তো ফার্স্ট যে পড়াটা, এক নম্বর পড়া, ইনফিনিটিসটা পড়া, অনলি ওয়ান ব্যাকটেরিয়া যেটার সেল ওয়াল নাই, অনলি ওয়ান ব্যাকটেরিয়া যেটার নো সেল ওয়াল, ভেরি ইম্পর্টেন্ট পড়া, পরীক্ষায় অনেকবার আসছে, দ্যাট ইজ মাইকোপ্লাজমা। খেয়াল রাখেন, একমাত্র ব্যাকটেরিয়া যেটার সেল ওয়াল নাই মাইকোপ্লাজমা। এখনই মনের মধ্যে ঢুকায় নেন এবং মুখ, আমি টাইম দিব ভাই, আমি টাইম দিব, কিন্তু ভালো করে মনের মধ্যে ঢুকায় নেন, ইম্পর্টেন্ট পড়া। তাহলে যদি বলে যে নিচের কোন ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে তাহলে মাইকোপ্লাজমা বাদে বাকি সব ট্রু হবে। খেয়াল রাখেন, তাহলে বাকি সবার আছে, এরপরে আসেন যাদের সেল ওয়াল আছে এদেরকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা সেল ওয়াল থিন আর থিক। সেল ওয়াল থিন, যাদের সেল ওয়াল আছে তাদেরকে বলছে দুই ভাগে ভাগ করছে, একটা সেল ওয়াল থিন আর একটা সেল ওয়াল থিক। সেল ওয়াল যেটা থিন বা পাতলা সেটার নাম দিচ্ছে স্পাইরোকিট, এটাও পরীক্ষায় অনেকবার আসছে। সেল ওয়াল যেটা পাতলা সেটার নাম দিচ্ছে স্পাইরোকিট, বানানটা ভুলে গেছে, CHEET, এরকম কিছু একটা। সেল ওয়াল যেটা পাতলা সেটা আবার বলতেছে স্পাইরোকিট। স্পাইরোকিটের এক্সাম্পল ইনফিনিটি স্টার, ভালো করে মার্ক করে শোনেন, আমি একদম বলতে বলতে আমার মুখস্থ হয়ে গেছে, ট্রিপোনেমা, বোরেলিয়া আর লেপ্টোস্পাইরা। এখনই এখনই আপনি নিজে নিজে একটু বলেন, ট্রিপোনেমা, বোরেলিয়া আর লেপ্টোস্পাইরা, ট্রিপোনেমা, বোরেলিয়া এবং লেপ্টোস্পাইরা, এটা হচ্ছে সেল ওয়ালটা থিন। খেয়াল রাখেন, থিক তাহলে কাদের, বাকি সবার। তাহলে থিন বলে এদেরকে বলা হয় স্পাইরোকিট, খুবই ইম্পর্টেন্ট পড়া, থিন বলে এদেরকে বলা হয় স্পাইরোকিট। তাহলে এই পর্যন্ত দুটা পড়া পড়ছি, এই পর্যন্ত পড়া পড়ছি। দাঁড়া, এর মধ্যে আবার কে যে মাসুম আপু আবার আনমিউট হয়ে গেছে, অত্যাচার আসলে বেশি জন ক্লাস নিয়ে করার। আচ্ছা, তাহলে বাকি সবার ঠিক, এবার আসেন যাদের থিক সেল ওয়াল এদের মধ্যে, গ্রাম স্টেনিং বা স্টেনিং করা যায়। থিক সেল ওয়াল হলে স্টেনিং করা যাবে, স্টেনিং করা পসিবল, স্টেনিং পসিবল। কিন্তু স্টেনিং এ একটা শর্ত দিছি, সেটা হচ্ছে অবশ্যই এক্সট্রা সেলুলার হতে হবে,
অবশ্যই এক্সট্রা সেলুলার হতে হবে, স্টেনিং এর শর্ত কি দিছি, অবশ্যই এক্সট্রা সেলুলার হতে হবে, তাই না? এক্সেপশন হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া আছে যারা কোনোদিন ইন্ট্রাসেলুলার হতে পারে না, এক্সট্রা সেলুলার হতে পারে না, এক্সেপ্ট দুটা ব্যাকটেরিয়া যেটা অলওয়েজ ইন্ট্রাসেলুলার, দুইটা ব্যাকটেরিয়া যেটা অলওয়েজ ইন্ট্রাসেলুলার। কি কি দুইটা ব্যাকটেরিয়া? একটা হচ্ছে, একটা হচ্ছে রিকেটশিয়া, যার অনেকগুলো প্রজাতি আছে, আপনারা আস্তে আস্তে পড়বেন, আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া, এরও তিন চারটা খুব গুরুত্বপূর্ণ প্রজাতি আছে। তাহলে রিকেটশিয়া এবং ক্ল্যামাইডিয়া এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, বাকি সবাই এক্সট্রাসেলুলার, আর ইন্ট্রাসেলুলারদের কিন্তু আমরা স্টেনিং করতে পারবো না। এখন আসেন, যাদের স্টেনিং করতে পারবো এদেরকে আবার দুই ভাগে ভাগ করছি, কোনটাকে অ্যাসিড ফার্স্ট স্টেনিং নিবে আর কোনটা গ্রাম স্টেনিং নিবে। অ্যাসিড ফার্স্ট স্টেনিং অনেকেই নিবে, অ্যাসিড ফার্স্ট স্টেনিং অনেকেই নিবে, কিন্তু মাইকোব্যাকটেরিয়াম সে অ্যাসিড ফার্স্ট ছাড়া অন্য কোনো স্টেনিং নিবে না, নিবে আরো আনইম্পর্টেন্ট কিছু আছে, বাকি সবাই গ্রাম স্টেনিং নিবে। তবে গ্রাম স্টেনিং এরও দুই তিনটা প্রজাতি আছে যারা বোথ গ্রাম স্টেনিং অ্যাসিড ফার্স্ট স্টেনিং লাগে নেই, সেটা একটু জটিল হয়ে গেল, ওটা পরে পড়বো, এখন না, সেটা পরে আসবো। তাহলে কোন জায়গায় করতেছি আমরা একটু আবার গুরুত্ব দেন, যে যারা স্টেনিং হয়, স্টেনিং হওয়ার মধ্যে অ্যাসিড ফার্স্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, গ্রাম স্টেনিং হচ্ছে বাকি সব। অ্যাসিড ফার্স্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, গ্রাম স্টেনিং হচ্ছে বাকি সব, খেয়াল রাখেন। তাহলে যতটুকু পড়লাম এতটুকু রিভাইজ করি চলেন, কারণ যতটুকু পড়লাম এটা হচ্ছে ক্লাসিফিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা ক্লাসিফিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, চলেন রিভাইজ করি। তাহলে প্রথম যতটুকু পড়ছি, মাত্র চারটা জিনিস পড়ছি, একটা হচ্ছে সেল ওয়াল নাই মাইকোপ্লাজমা, সেল ওয়াল পাতলা, এটাকে বলা স্পাইরোকিট, ট্রিপোনেমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা। দেন পড়ছি অব্লিগেট ইন্ট্রাসেলুলার, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, এরপরে পড়ছি অ্যাসিড ফার্স্ট মাইকোব্যাকটেরিয়া, বাকি সবাই গ্রাম স্টেনিং নাই, বাকি সবাই গ্রাম স্টেনিং নিবে, ঠিক আছে? সো ইনফিনিটি স্টার পড়া প্রথম চারটা একবার দেখে নেন, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটার সারমর্ম এটা, এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেটার সারমর্ম এটা, খুব ইম্পর্টেন্ট পড়া, এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেটার সারমর্ম, ঠিক আছে? নেক্সট আসেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ভাগ করবো। এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া শেষ হলে নেগেটিভ পড়ার আগে আমরা রিভাইজ করব এবং আপনাদের কাছে পড়া ধরবো। সুতরাং এতক্ষণ পর্যন্ত যা পড়ছি আর একবার একটু দেখেন আর কি, আর একবার দেখেন, আমরা সেল ওয়াললেস পড়ছি মাইকোব্যাকটেরিয়া, সেল ওয়াল চিকন পড়ছি ট্রিপোনেমা, বোলেরিয়া, লেপ্টোস্পাইরা, দেন আমরা পড়লাম অব্লিগেট ইন্টারসেলুলার, রিকেটশিয়া, ক্লামাইডিয়া এবং অ্যাসিড ফার্স্ট স্টেনিং নেই হচ্ছে মাইকোব্যাকটেরিয়া। এরপর আসেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা গোল গোল দেখতে, এদেরকে বলা হয় ককাই। উদাহরণ হচ্ছে স্টেফাইলো আর স্টেপটো, স্টেফাইলো আর স্টেপটোকক্কাস, সবাই নাম শুনছেন, সবার পরিচিত নাম আশা করছি, স্টেফাইলোকক্কাস আর স্টেপটোকক্কাস, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ কি ব্যাকটেরিয়া? ককাই। এবার আসেন গ্রাম পজিটিভ ব্যাসিলাই। গ্রাম পজিটিভ ব্যাসিলাই, তো গ্রাম পজিটিভ ব্যাসিলাই দুই ভাগে ভাগ করছি, গ্রাম পজিটিভ ব্যাসিলাই দুই ভাগে ভাগ করছি, দুইজন আছে স্পোর ফর্মেশন করে, স্পোর ফর্মিং, আর দুইজন আছে নন স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং, দুইজন না, নন স্পোর ফর্মিং চারজন আছে। তো স্পোর ফর্মিং খুব ইম্পর্টেন্ট, ক্লোস্ট্রিডিয়াম আর ব্যাসিলাস খুবই ইম্পর্টেন্ট, মেডিকালি খুবই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, প্রত্যেকের আবার স্পেসিস আছে, ক্লোস্ট্রিডিয়াম আর ব্যাসিলাস। ক্লোস্ট্রিডিয়ামকে না বললেই না, ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে অ্যানারোবিক, খেয়াল রাখেন, ক্লোস্ট্রিডিয়ামের পাশে আপনি অ্যানারোবিক মনে রাখেন, আর ব্যাসিলাস হচ্ছে অ্যারোবিক, বানান ভুল হচ্ছে, তাহলে ক্লোস্ট্রিডিয়াম অ্যানারোবিক, ব্যাসিলাস অ্যারোবিক, এদের স্পেশালিটি হচ্ছে স্পোর ফর্মেশন করে, এদের স্পেশালিটি হচ্ছে এরা স্পোর ফর্মেশন করে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর নন স্পোর ফর্মিং চারটা আছে, আমি নাম দেখাচ্ছি আপনাকে, নন স্পোর ফর্মিং এর চারটা আছে, নাম দেখাচ্ছি,
তাহলে দেখেন গ্রাম পজিটিভ ককাই স্ট্রেপটো স্টেফাইলো, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাসিলাই, স্পোর ফর্মিং নন স্পোর ফর্মিং। স্পোর ফর্মিং ব্যাসিলাস হচ্ছে অ্যারোবিক, এ লেখা আছে, আর ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে অ্যানারোবিক, এ এন লেখা আছে। ঠিক আছে, এবার আসেন নন স্পোর ফর্মিং কে চারটা উদাহরণ আগে দেখে নেন, কর্নি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস আর নোকার্ডিয়া। চারটা নাম, কর্নি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, নোকার্ডিয়া, চারটা নাম ভালো করে পড়েন, কর্নি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস এবং নোকার্ডিয়া, ভালো করে দেখেন। এর মধ্যে যদি আপনার মনে হয় তাহলে পড়বেন, যদি মনে না হয় তাহলে না পড়বেন। প্রথম দুইটা হচ্ছে নন ফিলামেন্টাস, মানে ফিলামেন্ট নাই, পরের দুইটা হচ্ছে ফিলামেন্টাস, ফিলামেন্ট আছে। যদি আপনার এটা কঠিন লাগে ভুলে যেতে পারেন, কারণ নন ফিলামেন্টাস ফিলামেন্টাস দিয়ে পরীক্ষায় তেমন প্রশ্ন আসতে দেখিনি আমি, কিন্তু নন স্পোর ফর্মিং, স্পোর ফর্মিং এগুলো অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসছে। আপনি যদি এই পর্যন্ত পড়ে ফেলতে পারেন তাহলে আপনার পড়া শেষ হয়েছে 70%। এই পর্যন্ত যদি পড়ে ফেলতে পারেন তাহলে আপনার পড়া শেষ হয়েছে 70%। ঠিক আছে, তাহলে আবার রিক্যাপিচুলেট করেন, দেখেন সেল ওয়াললেস মাইকোপ্লাজমা, সেল ওয়াল চিকন ট্রিপোনিমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা, সেলের মধ্যে থাকে রিকেটশিয়া ক্লামাইডিয়া, অ্যাসিড ফাস্ট স্টেনিং মাইকোব্যাকটেরিয়া, এখানে মেনশন করে দিচ্ছি স্টার দিয়ে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া হচ্ছে অ্যারোবিক। আপনি জিজ্ঞেস করতে পারছেন যে ভাই কোনটা বলছেন অ্যারোবিক কোনটা বলছেন অ্যারোবিক, কিন্তু অনেক কিছুর সাথে কিছুই বলতেছেন না, তাহলে সেগুলো কি, সেগুলো কি আমি পরে আসবো, সেগুলো কি আমি পরে আসবো। আপাতত আমি তিনটা জিনিস মেনশন করে দিছি, মাইক্রোব্যাকটেরিয়ামে আমি অ্যারোবিক মেনশন করে দিলাম আপনাকে। ঠিক আছে, বাকি সব গ্রাম স্টেনিং। সো গ্রাম স্টেনিং কারা, গ্রাম পজিটিভ ককাই হচ্ছে স্টেপটো স্টেফাইলো, গ্রাম পজিটিভ ব্যাসিলাই মানে লম্বা লম্বা, দেখতে লম্বা লম্বা, স্পোর ফর্মিং হচ্ছে ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম বিসি, ব্যাসিলাস হচ্ছে অ্যারোবিক, ক্লোস্ট্রিডিয়াম হচ্ছে অ্যানারোবিক। নন স্পোর ফর্মিং চারটা, কর্নি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, নোকার্ডিয়া, উপরের দুইটা নন ফিলামেন্টাস, নিচের দুইটা ফিলামেন্টাস। ঠিক আছে, এখন চলেন আমরা, ভয়ের কিছু নাই, আমরা একটু প্র্যাকটিস করি ব্রেনে কতটুকু মনে আছে। বলেন ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, কমেন্ট করেন, ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া অব্লিগেট ইন্টারসেলুলার, মোটামুটি 18-20 জন লিখে ফেলছে, আমি দু একজনের নাম যদি পারি একটু উল্লেখ করি। আচ্ছা, রাশিক ভাইয়া, জলি আপু, তফসির ভাই, ফুয়াদ, রুহানি আপু, মৌন আপু, শুভ ভাই, টেকনো C7, শুভ ভাইয়া, মৌন আপু, সাদাত ভাই, রাশিকা আপু, মৌসুমি আপু, দীপ্ত ভাইয়া, খুব কমন। তাহলে খুব সিম্পল, সবাই জানেন ইন্টারসেলুলার হচ্ছে রিকেটশিয়া ক্লামাইডিয়া, ভেরি গুড। নেক্সট আসে থিন ওয়াল ব্যাকটেরিয়া, লেখেন তাড়াতাড়ি, কমেন্ট করেন, থিন ওয়াল ব্যাকটেরিয়া তাড়াতাড়ি কমেন্ট করেন, থিন ওয়াল ব্যাকটেরিয়া। হুরিয়া আপু, আপনাকে আমি ফার্স্ট টাইম বলে দিলাম, আপনি আনমিউট হয়ে যাচ্ছেন। সুমাইয়া আপু, দীপ্ত ভাই, আত্রিয়া আপু, সাদাত ভাই, মৌন আপু, সুয়েল রানা আপু, মৌসুমি, কল্যাণ ভাই, ফারা আপু, কাজী আশিক, মেহনুর আপু, ঠিক আছে, সব পরিচিত, সব আমার চেনা নাম। থিন ওয়াল ব্যাকটেরিয়া হচ্ছে ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা, ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা, একদম মুখের যে ঠোঁটের সামনে যেন থাকে, ঠোঁটের সামনে যেন থাকে, খাতে যাবে। অনেকে অ্যান্সার করছে, ভেরি গুড, আপনার মনোযোগ দিয়ে করতেছেন, একটু তার প্রমাণ আর কি। আবার অনেকে করছেন না, 80 জন দেখতেছে, হয়তো 30 জন অ্যান্সার করতেছে, সমস্যা নাই, 30 জনের উপকার হলেও হবে। ঠিক আছে, আচ্ছা এবার এক্সাম্পল দেন, ওয়াললেস ব্যাকটেরিয়া ফার্স্ট, ওয়াললেস ব্যাকটেরিয়া ফার্স্ট, তাড়াতাড়ি দেন ওয়াললেস ব্যাকটেরিয়া। জান্নাতুল আপু, মেনুর আপু, নাসরিন, পিঙ্কি আপু, মিতু ভাই, ইমরান ভাই, নুরমহল, জুই আপু, হরিয়া আপু, সাদিয়া আপু, শাকিল ভাই, অনেকে অ্যান্সার করছে, ঠিক আছে, সবাই কারেক্ট। ওয়াললেস ব্যাকটেরিয়া দিয়ে শুরু করছি পড়ানো, মাইকোপ্লাজমা, ওয়াললেস ব্যাকটেরিয়া দিয়ে শুরু করছে মাইকোপ্লাজমা। এবার এতক্ষণ যা পড়াইছি এর মধ্যে অ্যারোবিক ব্যাকটেরিয়া ছিল দুইটা, এতক্ষণ যা পড়াইছে, আরো উদাহরণ আছে, দুইটা অ্যারোবিক ছিল, উদাহরণ দেন তাড়াতাড়ি ফার্স্ট, এতক্ষণ যা পড়াইছি এর মধ্যে অ্যারোবিক ব্যাকটেরিয়া ছিল দুইটা, উদাহরণ দেন ফার্স্ট, অ্যারোবিক মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাসিলাস, ভেরি গুড, মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাসিলাস। জান্নাত অরণি আপু, মেনুর আপু, কুবরা আপু, গিলবার্ট ভাই, পিঙ্কি আপু, শুভ ভাই,
আত্রি আপু, জুই আপু, সাদিয়া আপু, ঠিক আছে, আমি খুশি হয়ে গেলাম। অ্যারোবিক ব্যাকটেরিয়া ছিল দুইটা, একটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, একটা অ্যারোবিক ছিল, ব্যাসিলাস ছিল। আপনারা সবাই জানেন যে অ্যানারোবিক হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত এতটুকু পড়ছি, যারা পরে ক্লাসে জয়েন করছেন, সামহাও মনোযোগ ছিল না বা অন্য কোনো কাজ করছেন বা কোনো কারণে আপনার নেটওয়ার্কের ঝামেলা ছিল, তারা এতক্ষণ পর্যন্ত একবার রিভিউ দিয়ে নেন। আমি সবার প্রথমে বলছি, সেল ওয়াললেস মাইকোপ্লাজমা, থিন সেল ওয়াল, ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা। দেখেন, একটু আগে ধরছি আপনাদের, অবলিগেট ইন্টারসেলুলার, রিকেটসিয়া ক্লামাইডা, সবাই অ্যান্সার করছেন। অ্যাসিড ফাস্ট এটা ধরি নাই, কিন্তু আপনারা মাইকোব্যাকটেরিয়াম যে অ্যারোবিক আর ব্যাসিলাস যে অ্যারোবিক, এটা অ্যান্সারটা বলে দিয়েছেন। ঠিক আছে, গ্রাম পজিটিভ কক্কা, স্ট্রেপটো স্টেফাইলো, স্পোর ফর্মিং ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম, বাকি সবাই নন স্পোর ফর্মিং, কর্নিব্যাকটেরিয়াম লিস্টেরিয়া, অ্যাক্টোনোমাইসিটিস এবং নোকার্ডিয়া। ভেরি গুড, এতটুক পর্যন্ত আমি পড়াইছি। এবার আসেন গ্রাম নেগেটিভ, এতটুক পর্যন্ত আমি পড়াইছি, এবার আসেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকেও আপনি দুই ভাগে ভাগ করি, একটা কককাই আর একটা হচ্ছে ব্যাসিলাই। মজার ব্যাপার হচ্ছে, ব্যাসিলাইয়ের উদাহরণ আছে 30-40টা, কককাই একটাই, সেটা হচ্ছে নিশেরিয়া। গ্রাম নেগেটিভ কককাই একটাই, নিশেরিয়া ক্লিনিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া, বিশেষ করে গাইনিকোলজিক্যাল ইম্পর্ট্যান্স আছে আর কি, গাইনিকোলজিক্যাল ইম্পর্ট্যান্স আছে, আবার হচ্ছে মেনিনজিয়াস রেসপিরেটরি ইম্পর্ট্যান্সও আছে। এবার আসেন ব্যাসিলাই, ব্যাসিলাই মধ্যে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্যাসিলাইকে তিন ভাগে ভাগ করছে, একটা অ্যারোবিক, একটা অ্যানারোবিক, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অ্যারোবিক, অ্যানারোবিক আর ফ্যাকাল্টেটিভ, ঠিক আছে। অ্যারোবিকের উদাহরণ হচ্ছে সিউডোমোনাস, সার্জারিতে যারা ক্যারিয়ার করবে তাদের জন্য সিউডোমোনাস মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া। সিউডোমোনাস কি করে না করে আমরা পরে আসব। অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরয়েড, এই ব্যাকটেরয়েড খুব খারাপ একটা জিনিস। ব্যাকটেরয়েড সাধারণত কোলনে থাকে, ব্যাকটেরয়েড কোলনে থাকে, নর্মালি কিছু করে না, কি ইমিউন কম্প্রোমাইজদের খবর খারাপ করে ফেলবে। বাকি সবাই হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কেউ কেউ দেখতে একটু বাঁকা, কেউ কেউ দেখতে একটু বাঁকা, এদেরকে বলা হয় কার্ড, বাকি সবাই স্ট্রেট, বাকি সবাই স্ট্রেট। তাহলে কার্ড, কার্ডের নাম একটু পড়তে হবে। কার্ড হচ্ছে ভিব্রিও, হেলিকোব্যাক্টর পাইলোরি বা হেলিকোব্যাক্টর আর ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর আর ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকোব্যাক্টর আর ক্যাম্পাইলোব্যাক্টর, খুব ইম্পর্টেন্ট, একটু একবার রিভাইজ করেন। তাহলে গ্রাম নেগেটিভ কককাই হচ্ছে নিশেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই তিন ভাগে ভাগ করছে। অ্যারোবিক একটাই উদাহরণ, সিউডোমোনাস ভেরি ইম্পর্টেন্ট, অ্যানারোবিক একটা উদাহরণ, ব্যাকটেরয়েড ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাকাল্টেটিভ আবার দুই ভাগে ভাগ করছে, কেউ কার্ড আর কেউ স্ট্রেট। কার্ডের উদাহরণ কম, মাত্র তিনটা, ভিব্রিও, হেলিকোব্যাক্টর, ক্যাম্পাইলোব্যাক্টর, বাকি সবাই স্ট্রেট। স্ট্রেটের উদাহরণ খুবই বেশি এবং লেস ইম্পর্টেন্ট, কাজে স্ট্রেটটা আমরা এখন মুখস্থ করব না, জাস্ট শুধু রিডিং করব। কিন্তু স্ট্রেট বাদে যদি বাকিটা পড়ে ফেলি, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের কমন পাওয়ার সম্ভাবনা নিয়ার অ্যাবাউট 100%, 99% কমন পাবেন, কারণ স্ট্রেট ব্যাকটেরিয়ার উদাহরণ পরীক্ষায় আসতে দেখিনি। চলেন তাহলে আবার রিভাইজ করেন। গ্রাম নেগেটিভ কককাই হচ্ছে নিশেরিয়া, বাকি সবাই ব্যাসিলাই, এর মধ্যে অ্যারোবিক হচ্ছে সিউডোমোনাস, পড়ালাম একটু আগেই, অ্যানারোবিক হচ্ছে ব্যাকটেরয়েড, বাকি সবাই হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ বাকি সবাইয়ের মধ্যে কেউ কেউ কার্ড আর কেউ কেউ স্ট্রেট। তাহলে একটু খেয়াল করে দেখেন, কার্ডের উদাহরণ হচ্ছে তিনটা, ভিব্রিও, হেলিকোব্যাক্টর, ক্যাম্পাইলোব্যাক্টর, বাকি সবাই স্ট্রেট। স্ট্রেটকে লেন্স তিন ভাগে ভাগ করছে, কেউ রেসপিরেটরি জোনে থাকে, কেউ জোনোটিক ডিজিজ করে, কেউ জিআইটিতে থাকে বা জিআইটি ডিজিজ করে। তাহলে রেসপিরেটরিতে থাকে হিমোফিলাস, বডি টেলার, লিজিওনেলা, শুধুমাত্র রিডিং পড়েন, আপাতত মুখস্থ লাগবে না। জোনোটিক ডিজিজ অনেকেই করে, কিন্তু এখানে চারটা নাম দেওয়া আছে, ব্রুসেলা, ফ্রান্সিসেলা, প্যাস্তুরেলা, ইয়ারসিনিয়া, রিডিং পড়েন, মুখস্থ লাগবে না, আপাতত লাগবে না, পরে ক্লাস শেষে পরে মুখস্থ করেন। ব্রুসেলা, ফ্রান্সিসেলা, পাস্তুরেলা, ইয়ারসিনিয়া, খুব ইম্পর্টেন্ট, ব্রুসেলা, ফ্রান্সিসেলা, পাস্তুরেলা, ইয়ারসিনিয়া, বাকি সবাই জিআইটির ব্যাকটেরিয়া। জিআইটির ব্যাকটেরিয়া তো আপনার নাম শুনলে সব পরিচিত লাগবে, ইকোলাই, এন্টারোব্যাক্টর, ক্লিপসেলা, প্রোটিয়াস, সালমোনেলা, সিজেলা, সেরাসিয়া, সালমোনেলা, সিজেলা, সেরাসিয়া, প্রোটিয়াস, ক্লিপসেলা, এন্টারোব্যাক্টর, ইকোলাই, শুধু রিডিং পড়েন, আপাতত এই ক্লাসের জন্য এটা মুখস্থ লাগবে না, ক্লাস শেষে পড়েন।
তাহলে পুরো ব্যাকটেরিওলজির ক্লাসিফিকেশন আমরা করে ফেললাম। 30 মিনিট সময় আমি নিইনি, কিন্তু আপনাদের কাছে একটু ধরবো, একটু একবার রিভিউ করে দেন, একটু একবার রিভিউ করেন। তাহলে এটা আমি ফার্স্ট পড়ালাম, আবার যেহেতু এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো বারবার বলছি। ওয়াললেস মাইক্রোপ্লাজমা, থিন সেল ওয়াল স্পাইরোকিট, ট্রিপোনেমা ব্যালেরিয়া, লেপ্টোস্পাইরা, সেলের মধ্যে থাকে রিকেটশিয়া ক্লামাইডিয়া, অ্যাসিড ফাস্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, এছাড়া দুনিয়ার সবাই গ্রাম স্টেনিং নাই, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। পজিটিভ মানেই কক্কা স্ট্রেপটোস্টাফাইলো, আর নেগেটিভ কক্কাই হচ্ছে নিষেরিয়া। পজিটিভের ব্যাসিলাই মোট 6টা আছে, তার মধ্যে 2টা স্পোর ফর্মিং রিকেট ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস, ব্যাসিলাস অ্যারোবিক, ক্লোস্ট্রিডিয়াম অ্যানারোবিক, বাকি 4টা হচ্ছে নন স্পোর ফর্মিং। একইভাবে গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভের কক্কাই হচ্ছে নিষেরিয়া, ব্যাসিলাই হচ্ছে অনেকগুলা, তার মধ্যে অ্যারোবিক সিউডোমোনাস, অ্যানারোবিক ব্যাকটেরিয়েড, বাকি সবাই ফ্যাকাল্টেটিভ। এর মধ্যে কার্ড হচ্ছে ভিব্রিও, হেলিকোব্যাকটেরিও, কম্প্যাগ্লোব্যাকটেরিও। আমি জানি না আপনাকে কতটুকু আমি পড়াইতে পারছি, চলেন আপনার ব্রেনকে আপনি নিজে নিজেই আরেকবার প্র্যাকটিস করান। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি, এখানে মোট 3টা অ্যারোবিক আছে, এক্সাম্পল দেন 3টা অ্যারোবিক, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এখানে মোট 3টা অ্যারোবিক আছে, এক্সাম্পল দেন। তাহলে আগের পড়ার সাথে সিউডোমোনাস যুক্ত হয়ে যাচ্ছে, হুরিয়া আপু, নুরমহল আপু, পাত্রিয়া আপু, আগের পড়ার সাথে সিউডোমোনাস, ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়া আগে ছিল তার সাথে সিউডোমোনাস যুক্ত হয়ে যাচ্ছে, ভেরি গুড, ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়ামের সাথে সিউডোমোনাস। রহিমাতুল আপু, টোপু ভাই, সাদিয়া আপু ভালো অ্যান্সার করছেন, সোহানা আপু, অর্ণি আপু, সিরাজুম মনির আপু, মুশফিক রাফি ভাই, সাগরিকা আপু, সবাই ভালো অ্যান্সার করছেন, আরো হয়তো অ্যান্সার আসবে, আমি আপাতত আপনারা দিয়ে রাখেন, পরে আসবো। অ্যানারোবিকের উদাহরণ আছে 2টা, একদম স্ট্রিক্ট অ্যানারোবিক, এক্সাম্পল দেন স্ট্রিক্ট অ্যানারোবিক, 2টা এক্সাম্পল দেন স্ট্রিক্ট অ্যানারোবিক, ফার্স্ট 2টা এক্সাম্পল দেন অ্যানারোবিক। জান্নাত অর্ণি আপু ফার্স্ট হয়েছে, ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাকটেরিয়েড, ভেরি গুড, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়েড অ্যানারোবিক, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়েড, ক্লোস্ট্রিডিয়াম। রাজন ভাই, ফারা আপু, সুরভি আপু, প্রিয়াঙ্কা আপু, রাফি ভাই, সিরাজম মনির আপু, খাদিজা আপু, সাদিয়া আপু, ভেরি গুড, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়েড, ভেরি গুড। চলেন নেক্সট, নেক্সট পড়া আপনার জন্য, নেক্সট পড়া বলেন ইন্ট্রাসেলুলার উদাহরণ দেন, আচ্ছা পারবেন এটা, এটা উদাহরণ দিয়েছেন রিকেটশিয়া ক্লামাইডিয়া। তাহলে চলেন আমরা আমরা ক্লাসিফিকেশন ধরে নিচ্ছি, আপনারা আপনারা পারবেন। এরপর আমি আপনাদের কাছে একটু কনফিডেন্স লেভেল জানতে চাই, আমি যতটুকু পড়াইছি এখান থেকে এমসিকিউ দিলে পারবেন না বা কতটুকু পারবেন, কত পার্সেন্ট পারবেন, এটা একটু নিজের মন থেকে একটু বলেন তো, আমাকে কমেন্ট করে জানান তো যে ভাই আমার 50% পড়া হয়েছে, ক্লাস শেষে একটু পড়তে পারবো, অথবা 30% বললেও হবে, 80% বললে হবে, 0% হলেও হবে, একটু কমেন্ট করেন তো আমি জাস্ট দেখি যে কোন জায়গায় আমার পড়ানোর ঝামেলা আছে। তন্ময় ভাই লিখছে 100%, আচ্ছা ঠিক আছে, সুরভি আপু, কল্যাণ ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা পারবেন, ধরে নিচ্ছি পারবেন। তফসির ভাই লিখছে 65% পারবো, ভেরি গুড, 35%, আপনি যেটা করবেন ভাই, বিশ্বাস করেন আমি 15 মিনিট পড়াচ্ছি আর এত বড় একটা ছক আপনি পড়ে শেষ করে ফেলবেন, আমি এতটা কনফিডেন্ট হতে চাই না আর আপনাকেও এতটা কনফিডেন্ট রাখতে চাই না। আমি যেটা বলতে চাই, এই যে ক্লাসিফিকেশন এটা আপনি আমার কাছে পড়ে না অথবা পড়ে এরকম যে কারোর কাছে বলার চেষ্টা করবেন, যত বেশি বলবেন তত বেশি মনে থাকবে, যত বেশি বলবেন তত বেশি মনে থাকবে, এটা যেন মনে থাকে, যত বেশি বলবেন তত বেশি মনে থাকবে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছি, তাহলে এটা একটু বলার চেষ্টা করবেন আপনি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখন অ্যারোবিক অ্যানারোবিক সম্পর্কে একটু পড়বো, অলরেডি আমরা কিন্তু পড়ে ফেলছি অ্যারোবিক অ্যানারোবিক সম্পর্কে, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, কি কি জিনিস পড়ছি আমি একটু অ্যারোবিক অ্যানারোবিক এর কনসেপশনটা একটু বলি, অ্যারোবিক অ্যানারোবিক এর কনসেপশনটা পড়ি। আচ্ছা তাহলে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যারোবিক অক্সিজেন মাস্ট, অ্যানারোবিক অক্সিজেনের অ্যাবসেন্সটা মাস্ট, অক্সিজেন প্রেজেন্ট থাকলে হবে না, অ্যাবসেন্স মাস্ট, বাকি সবাই ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে এরা দুই মুখো সাপ, অক্সিজেন থাকলেও বাঁচবে না থাকলেও বাঁচবে, অক্সিজেন থাকলেও বাঁচবে না থাকলেও বাঁচবে, ফ্যাকাল্টেটিভ এর সংখ্যায় বেশি। অক্সিজেন মাস্ট মানে অ্যারোবিক, যেমন মাইকোব্যাকটেরিয়াম আপনারা দিলেন, ব্যাসিলাস দিছেন, সিউডোমোনাস দিছেন, অ্যানারোবিক ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাকটেরিয়েড দিছেন, তাই না?
তো অ্যারোবিক এবং অ্যানারোবিক, অ্যারোবিক মাস্ট অক্সিজেন লাগবে, অ্যানারোবিক অক্সিজেনের অ্যাবসেন্সটাই মাস্ট, বাকি সবাই ফ্যাকাল্টেটিভ। এখন অ্যারোবিকের যে উদাহরণগুলো আমি দিছি এখানে দুই একটা জিনিস আমি যুক্ত করব, আর অ্যানারোবিকের যে উদাহরণ আমি দিছি পড়াইছি এখানে মেডিকেলি লেস ইম্পর্টেন্ট কিছু ব্যাকটেরিয়া যুক্ত করব। কেন লেস ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া যুক্ত করব, পরীক্ষায় আসছে, আপনাকে একটু নামটা পড়তে বলবো। এই রবিউল ভাই কতবার জয়েন করবে, পরীক্ষায় আসছে, আপনাকে একটু মানে এটা পড়তে বলবো। হ্যাঁ, তাহলে অ্যানারোবিক কিছু লেস ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া বলবো। তাহলে চলেন অ্যারোবিক আপনার পড়ার বাইরে কি আছে দেখেন, অ্যারোবিক আপনার পড়ার বাইরে দেখেন মাইকোব্যাকটেরিয়াম ব্যাসিলাস সিউডোমোনাস, নতুন একটা যুক্ত হয়েছে নোকার্ডিয়া, অ্যারোবিক নতুন একটা যুক্ত হয়েছে নোকার্ডিয়া, একটু খেয়াল রাখবেন অ্যারোবিকে নতুন একটা যুক্ত হয়েছে নোকার্ডিয়া, এটা একটু যুক্ত করে নেন, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন ডিপেন্ডেন্ট এটিপি প্রোডাকশন। অ্যানারোবিক আপনি দেখেন আমরা পড়ছি দুইটা, ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম এবং একটা বাদ পড়ছে তাই না, ব্যাকটেরয়েড, ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাকটেরয়েড, এই দুইটা জিনিস পড়ছি আমরা। তার সাথে নিচেরগুলো একটু একবার রিডিং দিয়ে নেন, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরয়েড বাদেও কিছু জিনিস একটু রিডিং দিয়ে দেন। এখানে অবশ্য সবগুলো এখানে দেখাতে পারিনি, আপনি একটু বই থেকে দেখেন। পেপটোকক্কাই মুখস্থ করতে হবে না, আপাতত রিডিং দেন, পেপটো স্ট্রেপটোকক্কাই, ল্যাকটোব্যাসিলাস, বাইফিডোব্যাকটেরিয়াম, ইউ ব্যাকটেরিয়াম, আর গ্রাম নেগেটিভের মধ্যে, গ্রাম নেগেটিভ আমি আসলে উদাহরণটা সেট করার সময় ভুলে গেছি, ওই সময় অন্য খেয়ালে ছিলাম, গ্রাম নেগেটিভের মধ্যে ব্যাকটেরয়েড তো আপনি পড়ছেন তাই না, ব্যাকটেরয়েড বাদেও কিছু লেস ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ফিউসোব্যাকটেরিয়াম, ফিউসোব্যাকটেরিয়াম, ভেলিউনেলা, প্রিভোর্টেলা, এগুলো একটু যুক্ত করে নেন, আপনি লেকচার শিটও পাবেন হয়তো, অথবা আপনি এগুলো একটু এখান থেকে নামগুলো লিখে নিন বা প্রশ্ন সলভ করতে গেলে পাবেন। কিন্তু তিনটা জিনিসের নাম ভুললে আপনার অপরাধ হয়ে যাবে, একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, তিনটা জিনিসের নাম ভুললে অপরাধ হয়ে যাবে, একটা ক্লোস্ট্রিডিয়াম, একটা অ্যাক্টিনোমাইসিটিস, আর একটা ব্যাকটেরিয়া, তিনটা জিনিসের নাম ভোলা কিন্তু আপনার জন্য অপরাধ, বাকিগুলোর নাম ভুলে গেলেও খুব বেশি ক্ষতি হবে না, তবে পরীক্ষায় প্রশ্ন আসছে, এই জন্য আমি চাই আপনি না বলেন। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উদাহরণ তিনটা স্টার দিলাম, ভিতরের পড়াগুলো একবার রিডিং দিলে আপনি দিতে পারেন যে তারা ক্যাটালেজ এবং সুপার অক্সাইড ডিসমুটেজ এগুলোতে অ্যাটাক করে, আর তারা টিস্যুর মধ্যে গ্যাস তৈরি করে, তারা ফাউল স্মেলিং তৈরি করে টিস্যুতে যেখানে অ্যাটাক করবে সেখানে ফাউল স্মেলিং তৈরি করে, কিছু জায়গার নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে অ্যামাইনোগ্লাইকোসাইড তেমন কোনো সুবিধা করতে পারে না, অ্যামাইনোগ্লাইকোসাইড একটা অ্যান্টিবায়োটিক, অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে তেমন কোনো সুবিধা করতে পারে না, কারণ তার কাজ করার জন্য অক্সিজেন প্রয়োজন, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে কোনো অক্সিজেন নাই, ঠিক আছে? এগুলো একটু রিডিং দিয়ে নিন, অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে যে কথাগুলো লিখছি এগুলো একটু রিডিং দিয়ে নিন। আর এক্সাম্পলটা থ্রি স্টার, অ্যারোবিকের এক্সাম্পল যে চারটা দিছি ইনফিনিটি স্টার, অ্যারোবিকের এক্সাম্পল যে চারটা দিছি এটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, আপনারা অ্যান্সার করাই নিছে অনেকবার, নোকার্ডিয়া যোগ করে দিলাম, অ্যানারোবিকের এক্সাম্পল থ্রি স্টার, শুধু লেস ইম্পর্টেন্ট গুলো একবার একটু দেখে নিন আর কি। এরপর আসেন, এটা আবার আপনার কনসেপশন দিয়ে দিতে হবে যে এতক্ষণ পর্যন্ত ক্লাসিফিকেশনে যে ব্যাকটেরিয়া গুলো পড়লাম আমরা, সে ব্যাকটেরিয়া গুলোর মধ্যে কারা গ্রাম স্টেনিং সম্ভব না, ক্লাসিফিকেশনে যে ব্যাকটেরিয়া গুলো পড়লাম সে ব্যাকটেরিয়া গুলোর মধ্যে কারা গ্রাম স্টেনিং সম্ভব না, তাহলে অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিছে 1-4, ভেরি গুড। একটু খেয়াল করে দেখেন, গ্রাম স্টেনিং আমি আগে থেকেই বলছি যে সেল ওয়াল মাস্ট, সেল ওয়াল মাস্ট। এখন এক নাম্বার কথা হচ্ছে যেটা আমরা সেল ওয়াল লেস করলাম, সেল ওয়াল লেস ছিল হচ্ছে মাইকোপ্লাজমা, সেটা তো হবে না। দুই নাম্বার যার সেল ওয়াল থিন সেটারও হবে না, স্পাইরোকিট। তিন নাম্বার যদি সেলের মধ্যে থাকে ইন্ট্রাসেলুলার, তাদেরও কিন্তু গ্রাম স্টেনিং করতে পারবেন না, কারণ এক্সট্রা সেলুলার হতে হবে, ইন্ট্রাসেলুলার হচ্ছে রিকেটশিয়া এবং ক্ল্যামাইডিয়ার যত স্পেসিস আছে। চার নাম্বার হচ্ছে একমাত্র অ্যাসিড ফাস্ট যে পজিটিভ, যেমন মাইকোব্যাকটেরিয়া, তারও হবে না, মাইকোব্যাকটেরিয়া তারও হবে না। এছাড়াও দুটা এক্সাম্পল আছে আমি পরে বলছি, কিন্তু এই চারটা বুঝতে কি কোনো সমস্যা আছে, এই চারটা বুঝতে কি কোনো সমস্যা আছে, একটা সেল ওয়াল লেস মাইকোপ্লাজমা, সেল ওয়াল থিন স্পাইরোকিট, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া রিকেটশিয়া ক্ল্যামাইডিয়া,
অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া মাইক্রো মাইক্রোব্যাকটেরিয়া, এই চারটা বুঝতে কারো কোনো কমপ্লেন আছে? নেক্সট হচ্ছে তাহলে এই চারটা বাদের পাঁচ নাম্বার উদাহরণ আসেন লিজিওনেলা। লিজিওনেলা লিজিওনেলা যদিও গ্রাম নেগেটিভের মধ্যে দেয়া আছে, কিন্তু বলা আছে যে কাউন্টার স্টেনিং নামে একটা ধাপ আছে গ্রাম স্টেনিং করার সময়। কাউন্টার স্টেনিং সেটা ঠিক মতো নেয় না বা অনেক সময় ধরে নেয়, অনেক সময় ধরে কাউন্টার স্টেনিং হয়, এজন্য ঠিকঠাক মতো এটা ব্যাখ্যা করা যায় না। তো এই পর্যন্তই আছে লেনজে। আর বার্টোনেলা নামে একটা যুক্ত করা আছে, বার্টোনেলা এটা জেনেটিক ডিজিজ, এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পলের মধ্যে পড়ছে, এটা আমরা ইউএসএমএলির বইতে পাইছি। যদি আপনি বার্টোনেলা ভুলে যান কোনো ক্ষতি হবে না, বার্টোনেলা যদি আপনি ভুলে যান কোনো ক্ষতি হবে না। বাকি দেখেন এক নাম্বার ওয়ালেস মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমার একটা স্পেসিসের নাম হচ্ছে ইউরিয়া প্লাজমা। এরপর আসেন ইন্ট্রাসেলুলার রিকেটশিয়া ক্লামাইডিয়া, রিকেটশিয়ার স্পেসিসের নাম দেখেন ককশেলা এরলিচিয়া অ্যানাপ্লাজমা, এগুলো স্পেসিস। স্পেসিস আসলে যেন আপনার ভুল না হয়, ক্লামাইডিয়ার স্পেসিস দেখেন ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস, ক্লামাইডিয়া নিউমোনি, ক্লামাইডিয়া সিতাসি। এরপর আসেন থিন সেল ওয়াল ট্রিপোনেমা, ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা। এরপর আসে লিজিওনেলা, লিজিওনেলা হচ্ছে প্রলং কাউন্টার স্টেনিং নাই, এজন্য গ্রাম স্টেনিং করা কঠিন হয়। আর বার্টোনেলা প্লাস মাইনাস, আপনি পড়লে ভালো না পড়লে নাই, আমি আপনাকে ইয়ের ছকটা দেখাই দিই। লেন্স যে কি বলছে, লেন্স বলছে দেখেন মাইকোব্যাকটেরিয়াম ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা বলেনি, কিন্তু অবশ্যই হবে নিঃসন্দেহে। এরপর আসেন মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা মানে যার সেল ওয়াল নাই। এরপরে আসেন রিকেটশিয়া ক্লামাইডিয়া, যারা ইন্ট্রাসেলুলার থাকে, এবং গ্রাম নেগেটিভ হওয়া সত্ত্বেও লিজিওনেলার কথা লেখা আছে, কারণ সে কাউন্টার স্টেনিংটা পোর ঠিকঠাক মতো নেয় না, কাউন্টার স্টেনিংটা ঠিকঠাক মতো নেয় না। ঠিক আছে, তাহলে এটা আপনার থ্রি স্টারের পড়া। হ্যাঁ, পরীক্ষায় অনেকবার আসছে থ্রি স্টারের পড়া। আপনারা একটু কমেন্টে লিখে দেন তো যে কারা কাউন্টার স্টেনিং নেয় না, একটু কমেন্টে লিখে দেন দেখি, কাউন্টার স্টেনিং নেয় না কারা, কমেন্টে লিখে দেন। এক জিনিসই বারবার করে পড়াই, সিরাজম মনির আপু, সাদেকুল ভাই, প্রিয়াঙ্কা আপু, একটা একটা করে উদাহরণ নিচ্ছেন কেন? সব কাউন্টার স্ট্যান্ড লিজিওনাল, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, লিজিওনাল ঠিক আছে। তাহলে মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া যারা গ্রাম স্ট্যানিং নেয় না, আশা করছি এটা পারবেন আপনারা। তাহলে যে ক্লাসিফিকেশন পড়ালাম এক থেকে চার, তার সাথে লিজিওনালা যুক্ত করলেই হবে। ক্লাসিফিকেশনে এক থেকে চার লিজিওনালা যুক্ত করলে, একে ছিল ওয়াললেস মাইকোপ্লাজমা, দুয়ে ছিল মাইকোব্যাক্ট, দুয়ে ছিল হচ্ছে স্পাইরোকিট ট্রিপোনেমা বোরেলিয়া লেপ্টোস্পাইরা, তিনে কি ছিল ইন্ট্রাসেলুলার রিকেটশিয়া ক্লামাইডিয়া, চারে ছিল মাইকোব্যাকটেরিয়াম। আশা করছি আপনারা সবাই পারবেন। রাজন ভাই অলরেডি অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছে, সঞ্জিত আপু, পপি আপু, শুভ ভাই, কল্যাণ ভাই, ঠিক আছে, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। তাহলে দেখেন গ্রাম স্টেনিং বাদে আরো কিছু স্টেনিং আছে, গ্রাম স্টেনিং বাদে আরো কিছু স্টেনিং আছে, এর মধ্যে দুই একটা জিনিস একটু রিডিং দিবেন, নট ইনফিনিটি স্টার, একটা স্টার তাও আবার স্পেসিফিক কিছু জায়গা। যেমন অ্যাসিড ফাস্ট অলরেডি আপনারা পড়ছেন মাইকোব্যাকটেরিয়াম, বাট মাইকোব্যাকটেরিয়াম বাদেও আরো দুই একটা উদাহরণ আছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি। তাহলে অ্যাসিড ফাস্ট এটা একটু আলাদা করে দেবেন, অ্যাসিড ফাস্ট আলাদা করে একটু মুখস্থ করবেন। তাহলে অ্যাসিড ফাস্টে মাইকোব্যাকটেরিয়াম আপনি পড়ছেন, দুই নাম্বার আসেন অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম, এছাড়া আসেন নোকার্ডিয়া, লিজিওনেলা, আর এই দুইটা প্যারাসাইট, প্যারাসাইট হলেও কিন্তু অ্যাসিড ফাস্ট স্টেনিং নাই, এই দুইটা প্যারা আইসোস্পোরা এবং ক্রিপ্টোস্পোরেডিয়াম এবং সবশেষে স্পোর, যদি পারেন একটু পরে রাখেন। তাহলে অ্যাসিড ফাস্ট স্টেনিং কারা নাই, মাইকোব্যাকটেরিয়াম, অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম, নোকার্ডিয়া, লিজিওনেলা এবং স্পোর, বাকি দুইটা হচ্ছে প্যারাসাইট আইসোস্পোরা এবং ক্রিপ্টোস্পোরেডিয়াম, বাকি দুইটা হচ্ছে প্যারাসাইট আইসোস্পোরা এবং ক্রিপ্টোস্পোরেডিয়াম। এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে অ্যালবার্ট স্টেনিং, একটা স্টার দিলাম কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। অ্যালবার্ট স্টেনিং এ যদি কেউ বলে কি দেখা হয়, আপনি বললেন মেটাক্রোমাটিক গ্রানিউল দেখা হয়। অ্যালবার্ট স্টেনিং এ কি দেখা হয়, মেটাক্রোমাটিক গ্রানিউল দেখা হয়, দুইটা ইম্পর্টেন্ট, ভিতরের গুলা লেস ইম্পর্টেন্ট, রিডিং দিয়ে জিমসা স্টেনিং, এটা একবার রিডিং দেন জিমসা,
জিম সাথে দেখেন দুইটা প্যারাসাইট আছে, একটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম, আর একটা ট্রিপানোসোমা, এটাও প্যারাসাইট আর কি। আর তিনটা ব্যাকটেরিয়া দেখেন, রিকেটসিয়া, ক্লামাইডিয়া এবং বোরেলিয়া। এটাও একটা স্টাফ থাকলো জিমসা স্টেনে, রিকেটসিয়া, ক্লামাইডিয়া, বোরেলিয়া, প্লাজমোডিয়াম, ট্রিপানোসোমা। যদি পারেন একটু দেখেন, খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, সময়ও দিচ্ছি না। এবার আসেন কালচার মিডিয়া। আমি আপনাদের একটু বলে দিই, কালচার মিডিয়া থেকে সাধারণত প্রশ্ন আসে না। হ্যাঁ, কালচার মিডিয়া থেকে সাধারণত প্রশ্ন আসে না, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশনের জন্য কালচার মিডিয়া লাগে, স্পেসিফিক ইনফরমেশন। যেমন ধরে নেন আপনি FCPS পরীক্ষা বা MRCP, MRCS, MRCO যে টাইপের পরীক্ষা দিতে যাচ্ছেন, বিদেশি পরীক্ষা বা দেশি পরীক্ষা, তখন এমনি দেখেন আপনারা যারা লাস্ট আমার হেমাটোলজি পরীক্ষা দিয়েছেন, আমি সিঙ্গেল বেস্ট প্রশ্নটা এত বড় করছি, দেখেন প্রশ্নটাই এত বড়, কিন্তু এত বড় প্রশ্ন দেখবেন যে পাঁচ সাতটা লাইন আছে, পাঁচ সাতটা লাইন আছে প্রশ্নের মধ্যে। বিদেশি পরীক্ষাগুলা বা সিঙ্গেল বেস্ট FCPS পরীক্ষাগুলোর প্রশ্নগুলো এরকম বড় বড় হয়, বাট খেয়াল রাখবেন ক্লু থাকে একটা ওয়ার্ডের মধ্যে, ক্লু থাকে একটা ওয়ার্ডের মধ্যে। ধরেন একটা ব্যাকটেরিয়া সম্পর্কে বর্ণনা দিচ্ছে, বিশাল বড় বর্ণনা দিল, এবং সবশেষে লেখলো যে এসিড ফাস্ট পজিটিভ, সবশেষে লেখলো এসিড ফাস্ট পজিটিভ, ডায়াগনোসিস কি? আপনি বললেন মাইকোব্যাকটেরিয়াম, শেষ, আপনার ঝামেলাই শেষ। সুতরাং এরকম কিছু ব্যাকটেরিয়ার বিশাল বড় একটা প্রশ্ন দিয়ে অনেক সময় কালচারটা তুলে দিতে পারে। সুতরাং কালচারটা আমরা পড়বো বিশেষ করে যারা আমরা এই বিদেশি ডিগ্রি পরীক্ষা দিব আর FCPS পরীক্ষা দিব। তবে রেসিডেন্সি ডিপ্লোমাতে কালচার থেকে প্রশ্ন আসে না বললেই চলে, একদম সিলেক্টিভলি দু একটা আসে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কালচার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিবি, সবচেয়ে ইম্পর্টেন্ট কালচার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিবি। টিবির জন্য আমরা কি কালচার মিডিয়া ইউজ করব, মুখস্থ রাখবেন লোয়েনস্টেন জেনসেন, বানান ভুল হতে পারে ভাই, আমি বানান, আমি এক পৃষ্ঠা বানান লিখলে চারটা ভুল হয়, কিচ্ছু করার নাই ভাই, আমি একটু দুর্বল আছি বানানে। আর কি ভুল, আর কি ইয়ে আছে, ব্যাকটেক মিডিয়া, আর কি আছে, মিডিল ব্রুক, আমি ডেভিডসন থেকে বলছি, খুব ইম্পর্টেন্ট, মিডিল ব্রুক বা MZ বলে, এটা একটু এখনই মুখস্থ করেন তো সবাই, লোয়েনস্টেন জেনসেন, ব্যাকটেক, মিডিল ব্রুক, এই তিনটা কালচার মিডিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিবির। বাংলাদেশে 100% লোকের মধ্যে 70% লোক কোনো না কোনো ভাবে পজিটিভলি সিমটম থাক বা না থাক টিবি দ্বারা আক্রান্ত, বিশেষ করে আমরা ডাক্তার যারা মানুষের সংস্পর্শে, রোগীর সংস্পর্শে এসে এসে আমাদের টিবি জীবাণু সামহাও আমাদের বডিতে ঢুকছে, একবার না হোক দুইবার হোক। সো টিবি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষের জন্য, লোয়েনস্টেন জেনসেন, ব্যাকটেক, মিডিল ব্রুক, মনে রাখেন। এছাড়া আরো দুই একটা কালচার আমি বলে দিচ্ছি, একটু মার্ক করে রাখেন, তাহলে আমি টিবিটা আপনাদের পড়াই দিলাম। হ্যাঁ, টিবিটা পড়াই দিছি আমি, কিন্তু কালচারে যেগুলো মার্ক করে দিছি সবগুলা টু স্টার, যেগুলো মার্ক করে দিছি, যেগুলো দেইনি সেটা না পড়লেও চলবে। সো মাইকোব্যাকটেরিয়াম টিবি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, লোয়েনস্টেন জেনসেন, ব্যাকটেক, মিডিল ব্রুক। এরপরে আসেন ডিপথেরিয়ার জন্য লোয়ে ফ্লাস মিডিয়াম বা টেলুরাইট আগার মিডিয়া, ইম্পর্টেন্ট, দুটা স্টার। এরপর আসে থিয়ার মার্টিন মিডিয়া, আপনারা যারা মাইক্রোবায়োলজিতে কিছুদিন আগে পড়াশোনা করে আসছেন, আপনাদের থিয়ার মার্টিন মিডিয়া, বা আমার মনে আছে আমি মনে হয় 2010 সালে মাইক্রোবায়োলজি পড়ছি, সেই সময় থিয়ার মার্টিন মিডিয়া শর্ট নোট ছিল। তো শর্ট নোটে থিয়ার মার্টিন মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া ছিল, দেখেন ট্রাইমিথোপ্রিন, কোলেস্টিন, নিস্ট্যাটিন, এখানে কি থাকে, মেইনলি নিশেরিয়া ডায়াগনোসিস করা হয়, মেইনলি নিশেরিয়া, আরো অনেক করা যেতে পারে, মেইনলি নিশেরিয়া। চকলেট আগার মিডিয়া, যেখানে ফ্যাক্টর 10 এবং 5 আছে, সেটা ইনফ্লুয়েঞ্জা ডায়াগনোসিস করা যায়, ইনফ্লুয়েঞ্জা। আর কি ইম্পর্টেন্ট, ফাঙ্গাসের জন্য সাবারোটস ডেক্সট্রোজ আগার মিডিয়া, ফাঙ্গাস, আমরা ফাঙ্গাসে পড়বো, এখানে একবার মনে করে দিলাম। জিআইটির ব্যাকটেরিয়া দেখার জন্য ম্যাককনকিস, ম্যাককনকিস কালচার, জিআইটির ব্যাকটেরিয়া গুলো দেখার জন্য, জিনিসগুলো একবার একটু রিডিং করেন তো ভাই, আমি স্ক্রিনে রেখে দিলাম, আপনার মোবাইল থেকে একবার রিডিং করেন তো। লোয়েনস্টেন জেনসেন, ব্যাকটেক, মিডিল ব্রুক, সবচেয়ে ইম্পর্টেন্ট মাইক্রোব্যাকটেরিয়া, লোয়ে ফ্লাস হচ্ছে ডিপথেরিয়া, থিয়ার মার্টিন নিশেরিয়া, ফ্যাক্টর 10 আর 5 যদি হয় তাহলে হিমোফিলাস, চোখ বন্ধ করে, আর ফাঙ্গাস মানে সাবোরাটস খুব ইম্পর্টেন্ট, আর জিআইটির ব্যাকটেরিয়া গুলো সাধারণত ম্যাককনকিস, এই কয়টা নাম মুখস্থ করবেন, চলেন একটু ইয়ে করেন, ডিপথেরিয়ার স্টেইন হবে না, এটা কালচার হবে। আচ্ছা, স্টেনো, স্টেনো একটা আছে, ডিপথেরিয়া, ডিপথেরিয়া এটা কালচার হবে, আপনি কালচার, আমি প্রশ্ন করতে ভুল করছি, ডিপথেরিয়ার কালচার, এক্সাম ইয়ে দেন, ডিপথেরিয়ার কালচার দেন, স্টেন পারবেন আমি জানি,
কালচার ভ্যান। ঠিক আছে পপি আপু, জান্নাতুল ফেরদোস আপু, গিলবার্ট ভাই, জলি আপু, তফসির ভাই, আত্রি আপু, ফারিয়া আপু, ঠিক আছে হুরিয়া আপু, সুজান আপু, জুই আপু, ঠিক আছে। তাহলে ডিপথেরিয়া, ডিপথেরিয়া হচ্ছে লোয়ে ফ্লাস, তাই তো? লোয়ে ফ্লাস। তাহলে টিবি কি ভাই? টিবিটা একটু দেন তো। কালচার, স্টেইন হবে না, কালচার, কালচার, ঠিক আছে। আমি ডিপথেরিয়া শেষ, ডিপথেরিয়া লোয়ে ফ্লাস আপনার কালচার। লোয়েনস্টিয়ান মিডল গ্রুপ ব্যাকটেক, ভেরি গুড, লোয়েনস্টিয়ান মিডল গ্রুপ ব্যাকটেক। আকাশ ভাই ফার্স্ট অ্যান্সার করছে, সাগরিকা আপু, কল্যাণ ভাই, গিলবার্ট ভাই, পিঙ্কি আপু, আশিক ভাইয়া, তফসির ভাইয়া, সবাই ভালো অ্যান্সার করছে। অর্ণি আপু, জুই আপু, সুরভি আপু, মিঠু ভাইয়া, মেহনুর আপু, খাদিজা আপু। তাহলে তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না, তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না, তাহলে খেয়াল রাখেন, তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না, খেয়াল রাখেন। তাহলে তিনটা জিনিস কখনোই ভুল করা যাবে না, লোয়েনস্টিয়ান, জেনসেন তো ঠিক আছে, কিন্তু মিডল ব্রুক এবং ব্যাকটেক এটা মিস যেন না হয়। একটা মানুষ কয় জায়গা থেকে যে অ্যাডমিট দিছে আল্লাহই জানে, মানে একই নামে চারটা অ্যাডমিট, মানে দুই নম্বরের একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, দুই নম্বরের একটা সীমা থাকা উচিত। এই মোহাম্মদ আবু বক্কর কে যে ভাই, এটা চারটা নামে দিছে, মানে ফাজলামের একটা সীমা থাকা উচিত। ঠিক আছে এবার আসেন, চলেন আমরা মাথা গরম না করি। পিলি বা ফিমব্রিয়া একটা স্টার, পিলি বা ফিমব্রিয়া একটা স্টার। আমি যদি ব্যাকটেরিয়ার ছবি দেখাই, তাহলে ছোট ছোট গুলা পিলি আর লম্বা গুলা ফ্যাজেলা, লম্বা গুলা ফ্যাজেলা, ছোট গুলা পিলি। পিলিটা আমরা দুই দুই জব পিলি পড়ছি, একটা সেক্স পিলি, একটা অ্যাডেশন পিলি। কাজ তো আমরা জানি, অ্যাডেশন পিলির কাজ অ্যাডেশন করা। অ্যাডেশন যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো অর্গানে ক্ষতি করতে গেলে আগে ওই অর্গানে তাকে টাচ করতে হবে, অ্যাডেশন করতে হবে। ধরে নিন আমার ব্যাকটেরিয়া যদি মুখ দিয়ে প্রবেশ করে, তাহলে মুখের সারফেসে অ্যাডেশন করতে হবে, দেন না সে তার অকাম কুকাম করা শুরু করবে। আর সেক্স পিলিতে কাজ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করা, জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করা, ঠিক আছে। তাহলে অ্যাডেশন পিলি এবং সেক্স পিলি, এটা কেমিক্যালি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটার এক্সাম্পল করতে হবে, একটা স্টার দিছি, তিনটা ক্রস মার্কিং, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, এটা আমি এখন জানি আপনাদের মুখস্থ হবে না, একটু দেখে রাখেন। স্ট্রেপটোকোকাস, গনোরি, ইকোলাই, বাকিগুলা মুখস্থ করতে পারলে ভালো, যদি না পারেন ক্ষতি নাই, প্রথম তিনটা মিস করা যাবে না। ক্লিপসেলা, প্রোটিয়া, সালমোনেলা, সিজিয়ালা করতে পারলে ভালো, ক্লিপসেলা, প্রোটিয়া, সালমোনেলা, সিজিয়ালা যতটুকু করতে পারেন ভালো, কিন্তু স্ট্রেপটো, ইকোলাই এবং নেসেরিয়া গনোরি, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এই তিনটার যে সেক্স পিলিয়া বা পিলি আছে এটা যেন মিস না হয়, এই তিনটার যে পিলি আছে এটা যেন মিস না হয়। এবার আসেন ক্যাপসুল, ইনফিনিটি স্টার, ক্যাপসুল হচ্ছে ইনফিনিটি স্টার, খেয়াল রাখেন, ক্যাপসুল হচ্ছে ইনফিনিটি স্টার। একটু সিরিয়াসলি পড়তে হবে ক্যাপসুলটা, ক্যাপসুলের 80% পড়া এখানে শেষ করতে হবে, ভালো করে শোনেন, ক্যাপসুলের 80% পড়া। মোস্ট অফ দ্য ক্যাপসুল হচ্ছে, তাহলে আমি উদাহরণটাও ইম্পর্টেন্ট আবার ক্যারেক্টারও ইম্পর্টেন্ট, সবগুলো ইনফিনিটি স্টার। তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? পলিস্যাকারাইড। তাহলে সবার সব ক্যাপসুল পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এক্সেপ্ট, এক্সেপ্টটা আরো বেশি ইম্পর্টেন্ট, এক্সেপ্ট। তাহলে ক্যাপসুল কি দিয়ে তৈরি? পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এক্সেপ্ট ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামে একটা জীবাণু আছে, বা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, যেটা ডিগ্লুটামিক অ্যাসিড দ্বারা তৈরি, এটা ডিগ্লুটামিক অ্যাসিড, এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড আর কি, বা প্রোটিন। তাহলে ডিগ্লুটামিক অ্যাসিড দ্বারা তৈরি, খেয়াল রাখেন, ঠিক আছে। তাহলে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস ডিগ্লুটামিক অ্যাসিড দ্বারা তৈরি, এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন। কেউ যদি বলে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস একটা অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, তাহলে সত্য দিয়ে দেন, প্রোটিন দ্বারা তৈরি তাও সত্য দিয়ে দেন, কিন্তু স্পেসিফিক ভাবে বললে এটার নাম হচ্ছে ডিগ্লুটামিক অ্যাসিড। এছাড়া অন্যদের গ্রসলি বলা যায় পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে এটা প্রথম ইম্পর্টেন্ট কথা, এটা প্রথম ইম্পর্টেন্ট কথা। দুই নম্বর কথা হচ্ছে ক্যাপসুল থাকা ব্যাকটেরিয়ার জন্য ভালো না খারাপ? উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য ভালো, আমাদের জন্য খারাপ। তাহলে ব্যাকটেরিয়া কি কাজ করে? নাম্বার ওয়ান অ্যাডহেশন করে, নাম্বার টু এটা ফ্যাগোসাইটোসিসে বাধা দেয়,
তার মানে এটা ফ্যাগোসাইটোসিসে বাধা দেয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ আমাদের শরীরের মধ্যে কোনো জীবাণু যখন ঢুকবে তখন কিন্তু ফ্যাগোসাইটোসিস করার চেষ্টা করবে আমাদের ম্যাক্রোফেজ, টি সেল, এরা কিন্তু ফ্যাগোসাইট, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করার চেষ্টা করবে। কিন্তু ক্যাপসুল যাদের আছে তাদের কিন্তু সহজে ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, খেয়াল রাখেন। ক্যাপসুল থাকার জন্য ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যাপসুল থাকার জন্য আমরা ল্যাব ডায়াগনোসিসে কিছুটা সুবিধা করতে পারি। ক্যাপসুল থাকার জন্য ল্যাব ডায়াগনোসিসে কিছুটা সুবিধা করতে পারি। কি টেস্ট করি? কোয়েলাং রিয়াকশনের মাধ্যমে এই ক্যাপসুলটা ডায়াগনোসিস করা যায়। কোয়েলাং রিয়াকশনের মাধ্যমে আমরা ক্যাপসুলের অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারি। বিশেষ করে তিনটা ক্লাসিক্যাল ব্যাকটেরিয়া আছে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? আর কি জিনিস, ক্যাপসুলের ভ্যারাইটি অনুযায়ী একটা ব্যাকটেরিয়ার অনেকগুলা স্পেসিস থাকতে পারে। ক্যাপসুলের ভ্যারাইটি অনুযায়ী একটা ব্যাকটেরিয়ার অনেকগুলা স্পেসিস থাকতে পারে। যেমন হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনির 23 রকমের ক্যাপসুল আছে, স্ট্রেপটোকক্কাস নিউমোনির 23 রকম এরকম ভ্যারাইটি আছে। আমি ক্যাপসুল সম্পর্কে যা কিছু বললাম এগুলো সব মানে ক্যারেক্টার এবং ইনফিনিটিস্টার। তাহলে ক্যাপসুল পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এক্সেপ্ট ব্যাসিলাস এন্থ্রাসিস ডিগ্লুটামিক অ্যাসিড দ্বারা তৈরি। ক্যাপসুল অ্যাডেশনে সাহায্য করে, আমাদের ফ্যাগোসাইটোসিসে বাধা দেয়। ক্যাপসুল থাকার জন্য আমরা ল্যাব ডায়াগনোসিস করতে পারি। ক্যাপসুলের ভ্যারাইটি অনুযায়ী একটা ব্যাকটেরিয়া স্পেসিসের ভ্যারাইটি হতে পারে, যেমন স্ট্রেপটোকোকাস নিউমোনি 23 রকম আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো এখন বললাম, ডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে ভিরুলেন্ট দেখেন ফ্যাগোসাইটোসিসে বাধা দেয়, অ্যাডেশনে সাহায্য করে, কোয়েলাং রিয়াকশন করা যায়, 23 রকম স্ট্রেপটোকক্কাসের ভ্যাকসিন বা ভ্যারাইটি আছে, ইত্যাদি ইত্যাদি বললাম। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কোনোদিনই ভুল করা যাবে না, আজকের ক্লাস শেষে যেন আপনার এটা খুব ভালো করে মনে থাকে, তিনটা ক্লাসিক্যাল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। না হলেও এটা গত 10 বছরে 10 বার পরীক্ষা আসছে, যদি বছরে 4টা পোস্টগ্রাজুয়েশন পরীক্ষা হয়, 2টা এফসিবিএস, 1টা রেসিডেন্সি, 1টা ডিপ্লোমা। বিশ্বাস করেন এই 4টার মধ্যে মিনিমাম 2টা পরীক্ষায় এই প্রশ্নটা আসে, নিচের কোনটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, তবে অনেক সময় ঘুরায় আসে। যেমন স্প্লেনেকটমি করা একটা রোগীকে কোন কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয়, তখন এই তিনটা নাম আসে। এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, মানে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া 10-12টা আছে, কিন্তু এই তিনটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি একদম মুখস্থ করে নেন। আমি কোনো সূত্র টুত্র গল্প কবিতা দিতে পারবো না, এগুলো গল্প কবিতা আপনার মনে থাকবে না, 1 লক্ষ গল্প কবিতা আছে, এত মনে থাকবে নাকি, নাম মুখস্থ করে ফেলেন। স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। আমার এক ফ্রেন্ড আছে, আমি যার সাথে পড়তাম, আমি তখন নওগাঁ হেলথ কমপ্লেক্সে চাকরি করি, ও সূত্র দিচ্ছে নওগাঁ সদর হাসপাতাল, তো এগুলো যাই হোক এগুলো আমি বিশ্বাস করি না। যে নাটোর বাড়ি সে বলতে পারে নাটোর সদর হাসপাতাল, এরকম অনেক সূত্র আছে, বাদ দেন স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এখন এগুলো থেকে কিন্তু আপনাকে ট্যাস লাগাই দিবে, নিউমোনির জায়গায় কিন্তু পায়োজেন্স দিতে পারে, মেনিনজাইটিস এর জায়গায় গনোরিয়া আসতে পারে, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর জায়গায় টাইপ এ আসতে পারে, খেয়াল রাখেন, ইম্পর্টেন্ট তিনটা। এছাড়াও আরো অনেকগুলোতে ক্যাপসুল থাকতে পারে, যেটা অলরেডি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আপনি পড়ে ফেলছেন, সেটা হচ্ছে ব্যাসিলাস এন্থ্রাসিস, যেখানে ডিগ্লুটামিক অ্যাসিড এর ক্যাপসুল আছে। এছাড়া আর কোথায় থাকতে পারে দেখেন, ক্লোস্ট্রিডিয়ামের মোট 4টা প্রজাতি আছে, মনে রাখেন ক্লোস্ট্রিডিয়ামের 4টা প্রজাতি আছে, কি কি প্রজাতির নাম পরে আসবো, তার মধ্যে শুধুমাত্র পারফিনজেস এর ক্যাপসুল আছে। এরপর খেয়াল করেন জিআইটির অনেক ব্যাকটেরিয়ার ক্যাপসুল আছে একসাথে, দেখেন এগুলো রিডিং করবেন, শুধু ইকোলাই, ক্লিপশেলা, সালমোনেলা, সিউডোমোনাস, ইয়ারসিনিয়া, পাস্তুরেলা, মানে গ্রাম নেগেটিভ ব্যাসিলে অনেকেরই আছে, রিডিং করবেন, মুখস্থ হয়তো হবে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটা ব্যাকটেরিয়া আমাদের জীবনে, আমাদের মানুষের, একটু খেয়াল রাখেন মানুষের, আমার আপনার এতদিন পর্যন্ত যত অসুখ হয়েছে তার 50%-এর বেশি অসুখ হয়েছে এই দুইটা জীবাণু দিয়ে, খেয়াল রাখেন, স্টেফ অরিয়াস এবং স্টেপটোকোকাস পায়োজা। মানুষের যত অসুখ আছে তার 50% অসুখ এই জীবাণু দুটা দিয়ে হয়, স্টেফ অরিয়াস এবং স্টেপটোকোকাস পায়োজেন্স। সুতরাং এই দুইটা নামও একটু পড়েন, এই দুইটা নামও পড়েন। এদের যে ক্যাপসুল থাকে এটা খুবই থিন থাকে আর কি, খুবই থিন,
এরা ক্যাপসুল বাদেও এদের আরো অনেক বড় বড় অস্ত্র আছে, আমরা পড়বো সামনে। তাহলে ক্যাপসুল থেকে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি, এটা কঠিন চ্যাপ্টার। হ্যাঁ, ক্যাপসুলটা কঠিন, যদি কেউ মনে করে ভাই ক্যাপসুল আমার জন্য কঠিন লাগছে একটু কমাই দেন না, তার জন্য ভাই এই তিনটা সবার আগে, এটা এই তিনটা আগে পড়েন, স্ট্রেপটোকোকাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা। কেউ যদি বলে ভাই আমি চারটা পড়বো, তাহলে কোনটা পড়বো? আপনি আপনি পড়বেন হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। অ্যানথ্রাসিস কেন পড়বেন, এটা আলাদা করে আপনি পড়ছেন, যেটা ডিগ্লুটামিক অ্যাসিড দ্বারা তৈরি, ঠিক আছে? এরপরে কেউ যদি বলে আমি পাঁচটা পড়বো, তাহলে কোনটা পড়বো? ক্লোস্ট্রিডিয়াম পারফিউঞ্জেস। কেউ যদি বলে ভাই আমাকে আরো দু একটা দেন না, তখন আপনি পড়বেন স্ট্যাফ অরিয়াস আর স্ট্রেপটোকোকাস পাইরোভিরাস। বাকি গ্রাম নেগেটিভ কিছু ব্যাসিলাই আছে, আপনি পড়তে পারলে পড়েন, না পড়তে না পারলেন। এবং সবশেষে আরেকটা কথা একটু বলে নেই, একমাত্র ফাঙ্গাস যার নাম ক্রিপ্টোকক্কাস নিউফর্মান্স, একমাত্র ফাঙ্গাস যার ক্যাপসুল থাকে, ফাঙ্গাস তো আবার 100,000 ফাঙ্গাস আছে, তার মধ্যে একমাত্র ফাঙ্গাস ক্রিপ্টোকক্কাস নিউফর্মান্স যার ক্যাপসুল আছে, এটা আমরা ফাঙ্গাস চ্যাপ্টারে গিয়ে পড়বো, তারপরে এখন একবার আপনাকে মনে করে দিচ্ছি, একমাত্র ফাঙ্গাস যার ক্রিপ্টোকক্কাস নিউফর্মান্স যার ক্যাপসুল আছে, ফাঙ্গাসে গিয়ে পড়বো, কিন্তু এখন একবার মনে করাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তাহলে পুরা ক্যাপসুলেটেড পড়া এখানে সারমর্ম করে দিছে, পুরা ক্যাপসুল দেখেন, ক্লাসিক্যাল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া তিনটা পড়তে বললাম আপনাকে, এরপরে পড়তে বলছি ডিগ্লুটামিক অ্যাসিড থাকে ব্যাসিলাস অ্যানথ্রাসিসে, এরপরে ক্লোস্ট্রিডিয়াম পারফিউঞ্জেস পড়তে বলছি, এরপরে স্ট্যাফ অরিয়াস স্ট্রেপটোকোকাস পড়তে বলছি, বাকিগুলো রেডিং দিবেন। আর বললাম একমাত্র ক্রিপ্টোকক্কাস নিউফর্মান্স নামক একটা ফাঙ্গাস আছে যেটার কিনা আপনার ক্যাপসুল আছে। সবশেষের দিকে দেখেন লেখা আছে যে যার স্প্লিন কাটা তার কিন্তু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার চান্স আছে, এই জন্য যার স্প্লিন কাটা তাকে ভ্যাকসিন দেওয়া হয় এই তিনটা জীবাণুর বিরুদ্ধে, যার স্প্লিন কাটা তাকে ভ্যাকসিন দেওয়া হয় এই তিনটা জিনিসের বিরুদ্ধে, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই তিনটার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয় ইনফিনিটি স্টার পরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ক্লাসিক্যাল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেখি, আল্লাহ ভরসা। আগে একজন কমেন্ট করে বসে আছে, ভাই কথা আটকে যাচ্ছে, মৌন আপু আপনার মনে হয় একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, একটু দেখে নেন, অন্য কেউ কমপ্লেন করছে না। অরণি আপু অ্যান্সার দিয়ে দিচ্ছে একদম ফাস্ট, উনি সবসময় ফাস্ট হচ্ছেন, মানে সব মোবাইল হাতেই আছে। জলি আপু অ্যান্সার দিয়ে দিছে তিনটা ব্যাকটেরিয়ার নাম। সাগরিকা আপু একটা অ্যান্সার দিছে, হবে না তিনটা দিতে হবে, একসাথে দেন। মাহবুল মুসাদ্দেক আকাশ ভাই অ্যান্সার দিছে, তফসির ভাই দিছে, আর কেউ দিবে না, পড়া আসলে কঠিনের মধ্যে ঢুকে যাচ্ছে, এই জন্য কঠিন বলে পড়বেন না। আত্রি আপু, কুবরা আপু, সোহেল ভাই, মুশফিক রাফি ভাই, পপি আপু, ইমরান অ্যান্সার করছে, ভেরি গুড, গিলবার্ট ভাই, ফোহাদ রুহানি, খাদিজা আপু, ফারিয়া ইয়াসমিন আপু, নাসরিন পিঙ্কি আপু, মেহনুর তাজনির আপু, সানজিদা সুরভি আপু, ঠিক আছে, সবাই ভালো অ্যান্সার করছে। তাহলে তিনটা ক্লাসিক্যাল ব্যাকটেরিয়ার নামটাই আপনার মাথার মধ্যে ঢুকায় দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, অন্য কিচ্ছু না। তাহলে স্ট্রেপটোকক্কাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি, ঠিক আছে? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি খেয়াল রাখেন, ইম্পর্টেন্ট। একই ধরনের পড়া একটা একটু দিয়ে দিই, আপনারা অনেকে অ্যান্সার করছেন, নাম বলতে পারছি না, সেটা হচ্ছে কোন কোন ব্যাকটেরিয়ার মধ্যে আইজিএ প্রোটিয়েজ আছে, দুটো স্টার দিবেন। আগে বুঝতে হবে আইজিএ প্রোটিয়েজ থেকে আমাদের লাভ না ব্যাকটেরিয়ার লাভ, উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ার লাভ, আইজিএ প্রোটিয়েজ ব্যাকটেরিয়ার লাভ, ব্যাকটেরিয়া এর লাভ। কারণ কি? কারণ আমাদের, মনে রাখেন, আমাদের সেক্রেশন গুলাতে, আমাদের বডিতে যত সেক্রেশন আছে সৃষ্টিকর্তা সেখানে আইজিএ দিয়ে রাখছে, এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণুকে সারফেস এর সাথে অ্যাডেশন করতে বাধা দেয়, এটা আমাদের আছে আইজিএ, এটা ভালো জিনিস। কিন্তু ব্যাকটেরিয়ার আবার আইজিএ প্রোটিয়েজ আছে, তারা আইজিএ কে নষ্ট করে দেয়। আইজিএ যদি নষ্ট করে দিতে পারে তাহলে তার অ্যাডেশন করা খুবই ইজি হবে, পরীক্ষায় আসবে যে আইজিএ প্রোটিয়েজ কার আছে। আমি এটা এখনই পড়াচ্ছি, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে
আমরা ক্লাসিক্যাল ব্যাকটেরিয়ার ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া পড়ছি না, তার সাথে শুধু গনোরিয়া যুক্ত করলে শেষ। একটু আগে আপনারা লিখলেন স্ট্রেপটোকোকাস নিউমোনি, নিশেরিয়া মেনিনজাইটিস, ইউফিলাস ইনফ্লুয়েঞ্জা, একটু আগে লিখছেন না, জাস্ট একটু আগে লিখছেন, তার সাথে শুধু গনোরিয়াটা যুক্ত করে নেন। স্টার কয়টা? দুটা স্টার। কোন কোন ব্যাকটেরিয়ার আইজিএ প্রোটিয়েজ আছে? দুটা স্টার। কোন কোন ব্যাকটেরিয়ার আইজিএ প্রোটিয়েজ আছে? দুটা স্টার, ইম্পর্টেন্ট। কোন কোন ব্যাকটেরিয়ার আইজিএ প্রোটিয়েজ আছে? ইম্পর্টেন্ট। নেক্সট আসেন, এটা জাস্ট একবার রিডিং দিবেন, কারা কোন কোন কম্পোনেন্ট আছে যারা অ্যাডেশনে সাহায্য করে। তাহলে একটু আগে আমরা ক্যাপসুল পড়ছি, একটু আগে আমরা পিলি পড়ছি, অ্যাডেশন পিলি, আর একদম ক্লাসিফিকেশন এসেনশিয়াল নন এসেনশিয়ালে আমরা গ্লাইকোক্যালিক্স পড়ছি, এরা অ্যাডেশনে সাহায্য করে। আপনারা এই তিনটা জিনিস আমি পড়াইছি, অ্যাডেশন পিলির মধ্যে পড়াইছি, গ্লাইকোক্যালিক্স এর মধ্যে ছিল, নন এসেনশিয়াল স্ট্রাকচারের একটা লাইন ছিল, আর ক্যাপসুলের কাজের মধ্যে আমি কিন্তু একটা কাজ বললাম, সে অ্যাডেশন করে এবং ফ্যাগোসাইটোসিসে বাধা দেয়। সো এই তিনটা স্ট্রাকচার অ্যাডেশনে সাহায্য করে, একটা স্টার থাকলে একটু দেখে নিই। এবার আসেন ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা কোনটা? এই লম্বাটা। ফ্ল্যাজেলার কাজ কি? চলাচল। পরীক্ষার জন্য কি লাগবে? এক্সাম্পল। ফ্ল্যাজেলার এক্সাম্পল কয়টা স্টার? তিনটা স্টার। অনেক এক্সাম্পল আছে, আমি অল্প কয়েকটা মার্ক করে দিচ্ছি, অনেক এক্সাম্পল আছে, আমি অল্প কয়েকটা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফ্ল্যাজেলার মধ্যে এক ধরনের প্রোটিন আছে, ফ্ল্যাজেলার মধ্যে এক ধরনের প্রোটিন আছে, নাম হচ্ছে ফ্ল্যাজেলিন। এই এর কাজ হচ্ছে মোটিলিটি। এই মোটিলিটি থাকার কারণে যদি ইউরেথ্রা দিয়ে ঢোকে, সেটা পেনিস হোক বা ফিমেল ইউরেথ্রা হোক, সেটা ইউটিআই করার সম্ভাবনা রাখে। এক্সাম্পল হচ্ছে ইকোলাই, প্রোটিয়াস ইত্যাদি। এবং এরা ইউটিআই ইউরেথ্রা দিয়ে ঢুকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত পৌঁছাতে পারে। কেন? শুধুমাত্র এই মুভমেন্টের কারণে। এবং কারো কারো এই ফ্ল্যাজেলার প্রোটিন দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেমন সালমোনেলা। শুধু রিডিং করে রাখেন, পরীক্ষার জন্য এক্সাম্পল লাগবে। দেখেন এখানে অনেক এক্সাম্পল আছে। সবার আগে কোনটা পড়বেন? সবার আগে পড়বেন হচ্ছে অল জিআইটির ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা আছে। আপনি কি অল জিআইটির ব্যাকটেরিয়া মুখস্থ করবেন? আপনি কি জিআইটির ব্যাকটেরিয়াগুলো মুখস্থ করবেন? ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টর, হেলিকো, ইকোলহাই, প্রোটিয়াস, সিউডোমোনা, সালমোনেলা মুখস্থ করবেন? আপনি খালি মুখস্থ করবেন কাদের ফ্ল্যাজেলা নাই, বাকি জিআইটির যা কিছুই অসুখ ট্রু দিয়ে দিবেন। কাদের নাই? এই যে দেখেন, সরি, সিজেলার নাই, ক্লিপসেলার নাই, এন্টারোব্যাক্টরের নাই। এছাড়া আপনার যে উদাহরণ নিয়ে আসু, জিআইটির ব্যাকটেরিয়া মানে চোখ বন্ধ করে ফ্ল্যাজেলা আছে। এরপরে আসেন অল ক্রোস্টিডিয়ামের ফ্ল্যাজেলা আছে কিন্তু পারফিনজেসের নাই। একটু আগে বললাম পারফিনজেসের কিন্তু ক্যাপসুল আছে, তাহলে মনে রাখেন পারফিনজেসের ক্যাপসুল আছে বাট ফ্ল্যাজেলা নাই। তাহলে আপনি বলতে পারেন ক্লোস্টিডিয়াম আর কি আছে ভাই? ক্লোস্টিডিয়াম টিটেনি আছে, ক্লোস্টিডিয়াম টিটেনি আছে, নাম শুনেননি? আরো আছে, আপাতত এই দুইটা নামই শুনে রাখেন। ক্লোস্টিডিয়াম ডিফিসিলি আছে, যাই হোক। এরপর আসেন ব্যাসিলাসের যে দুটা কম্পোনেন্ট আছে, অ্যান্থ্রাসিস আর সিরিয়াস, তার মধ্যে একটার আছে ব্যাসিলাস সিরিয়াস। তারপর স্পাইরোকিট গুলার আবার আপনার ইয়ে আছে, এই ফ্ল্যাজেলা আছে, স্পাইরোকিট ট্রিপোনিমা, বোরেলিয়া, লেপ্টোস্পাইরা, দুটা এল দিয়ে শুরু, লিস্টেরিয়া এবং লিজিওনেলা, যার ফ্ল্যাজেলা আছে। আমরা তাহলে কি পড়ছি? ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার কাজ কি? লোকোমোশন। তাহলে ফ্ল্যাজেলা কিভাবে মুখস্থ করবেন? আপনি আপনার পার্টনারের সাথে পড়বেন, ক্লাস শেষ করে আগামীকাল পরশু দেন প্রশ্ন সলভ করবেন, দেন প্রিপারেশন শক্ত হবে। আর যেগুলো ইনফিনিটি স্টার থ্রি স্টার দিচ্ছে, আলাদা করে সুন্দর করে খাতায় নোট করবেন, 100,000 বার পড়বেন। মাইক্রোবায়োলজিতে মার্ক তোলা সবচেয়ে সহজ, যে মাইক্রোবায়োলজি কম মার্ক তুলবে তার পোস্ট গ্রাজুয়েশনের চান্স হবে না। সত্যি কথা বললাম, কারণ আমি যেগুলো বলছি সেগুলোই পরীক্ষায় আসবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, অল জিআইটি এর ব্যাকটেরিয়া এক্সেপ্ট সিজেলা, ক্লিপসেলা, এন্টারোব্যাক্টর, অল ক্লোস্ট্রিডিয়াম এক্সেপ্ট পারফিনজেস, লিস্টেরিয়া, লিজিওনেলা, স্পাইরোকিট, ব্যাসিলাস, বাস শেষ, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এর মধ্যে কেউ কেউ পোলার, কেউ কেউ পেরিট্রাইকাস, আলাদা করে মুখস্থ দরকার নাই, যার ইচ্ছা হবে সে পড়বেন, কিন্তু আলাদা করে মুখস্থ করার দরকার নাই। একবার রিডিং দিলে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না লাগবে। তাহলে আপনার কয়টা মনে আছে একটু লেখেন তো, ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া আপনি কয়টা পারবেন? চার পাঁচটা পারলেও হবে, একটু দেখি তো, ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া আপনার কয়টা মনে আছে একটু দেখেন তো আমাকে।
ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া কয়টা মনে আছে একটু দেখান, একটু লেখেন দেখি। ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়া লেখেন দেখি। আত্রি আপু লিখে বলছে ইস্টেরিয়া লিজিওনেল ইকোলাই প্রোটিয়াস স্পাইরা, অরণি আপু, ফারা আপু, হরিয়া আপু, ফোহাদ রোহানি রহমান আপু, ফারিয়া আপু, সোহেল ভাই, সঞ্জিদা আপু, মৌসুমী আপু, খাদিজা আপু, মুসফিক, রাফি ভাই, ঠিক আছে, অনেকে ভালো অ্যান্সার করে ফেলছে আর কি। তাহলে ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলাতে আমি কি বলছি, অল জিআইটি এর ব্যাকটেরিয়া এক্সেপ্ট তিনটা, ক্লিপসেলা, সিজেলা আর এন্টেরোব্যাকটার, ক্লোস্ট্রিডিয়ামের সবাই এক্সেপ্ট পারফিঞ্জে, দুটা এলডিএস ছিল, লিজিওনেলা লিস্টেরিয়া আর স্পাইরোকিট, তাই না? আশা করি আপনারা সবাই পারবেন, সবার নাম পড়তে পারছি না, অনেকজন অ্যান্সার করছে তো। নেক্সট আস, নেক্সট আসেন স্পোর। স্পোর আরেকটা ইনফিনিটি স্টার পড়া, সব প্রশ্ন আসে না, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে স্পোর কিল করা যায় কি দিয়ে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, ইনফিনিটি স্টার অসংখ্য বার আসছে, স্পোর কিল করা যায় অসংখ্যবার পরীক্ষায় আসছে, স্পোর কিল করা যায় কি কি কেমিক্যাল দিয়ে বা কি কি প্রসেসে। এছাড়া আমি স্পোর নিয়ে দু একটা কথা বলি। স্পোর হচ্ছে এমন একটা কন্ডিশন, ব্যাকটেরিয়া যখন খাবার পায় না, ব্যাকটেরিয়া যখন খাবার পায় না তখন সে স্পোরে পরিণত হয়। স্পোর কি জিনিস? স্পোর হচ্ছে ব্যাকটেরিয়ার শুধুমাত্র ভিতরে ডিএনএ, রাইবোজোম, এগুলা কন্ডেন্সড অবস্থায় থাকে এবং বাইরের দিকে একটা কেরাটিন কোট থাকে প্রোটিনের। এই স্পোর থাকলে ব্যাকটেরিয়ার সুবিধা কি, তার খাবার ছাড়াই সে বেঁচে থাকতে পারে অনেক দিন পর্যন্ত, অ্যাডভার্স কন্ডিশন, অনেক দিন পর্যন্ত অ্যাডভার্স কন্ডিশনে বেঁচে থাকতে পারে। এখন আমি কিন্তু আপনাদের অলরেডি পড়াইছি যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, একটা ক্লোস্ট্রিডিয়াম আর একটা হচ্ছে ব্যাসিলাস। তবে মনে রাখেন ফাঙ্গাসও স্পোর তৈরি করে, তো ফাঙ্গাসের স্পোরের সাথে ব্যাকটেরিয়ার স্পোরের পার্থক্য আছে। কি পার্থক্য দেখেন, ফাঙ্গাস স্পোর তৈরি করে সেলের বাইরে এক্সোস্পোর, আর ইয়ে করে সেলের ভিতরে এন্ডোস্পোর, সেলের ভিতরে অনেক সময় থাকে এন্ডোস্পোর। তাহলে ফাঙ্গাসেরটা এক্সোস্পোর আর ব্যাকটেরিয়ারটা এন্ডোস্পোর। তাহলে ব্যাকটেরিয়াতে ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম বাদেও বইয়ের একটা ছোট্ট চিপায় লেখা আছে রিকেটশিয়া ব্রুনেটি, যদি পারেন মুখস্থ করেন, এটা সবার জন্য না, যাদের মার্ক বেশি লাগবে এরকম সাবজেক্টে পরীক্ষা দিবেন, মোর দ্যান 150 লাগে এরকম মার্কে পরীক্ষা দিবেন, তাদের জন্য রিকেটশিয়া ব্রুনেটি টাইপের এক্সেপশনাল কিছু ইনফরমেশন মুখস্থ করলে ভালো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল রাখেন, তাহলে এন্ডোস্পোর হচ্ছে ব্যাকটেরিয়া আর এক্সোস্পোর হচ্ছে ফাঙ্গাস। কোন কোন ফাঙ্গাস স্পোর তৈরি করে আমরা ফাঙ্গাস চ্যাপ্টারে গিয়ে পড়বো, আপাতত একটু এতটুকুই পড়ো। তাহলে ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম, রিকেটশিয়া ব্রুনেটি এক্সেপশনাল করে দিই। তাহলে পরীক্ষায় কি এটা আসবে? এটা আসতে পারে পরীক্ষার জন্য, এটা 3 স্টার ভাই। হ্যাঁ, ইনফিনিটি স্টার পরে আসতেছি, ইনফিনিটি স্টার হচ্ছে, ইনফিনিটি স্টার আগে একটু দেখেন স্পোর কি জিনিস। আপনি স্পোর হিট দিয়ে আপনি স্পোর মারতে পারবেন না, স্পোর মাটির মধ্যে বেঁচে থাকতে পারে, স্পোরের মধ্যে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, কারণ কি সেখানে খাবারই যায় না, অ্যাক্টিভিটি কি হবে? একটা কন্ডিশনে যদি নিউট্রিশন কম থাকে তাহলে স্পোর হবে, যে কোনো একটা কন্ডিশনে যদি নিউট্রিশন বেশি থাকে তাহলে স্পোর থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে। সুতরাং স্পোরকে ব্যাকটেরিয়াতে পরিণত করার একটাই উপায়, সেখানে খাবার দিয়ে দিতে হবে। স্পোরকে ব্যাকটেরিয়াতে পরিণত করার একটাই উপায়, সেখানে খাবার দিতে হবে, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন। তাহলে এখানে এটা লেন্সের ছক, দেখেন এখানে লেখা আছে স্পোর আপনি সাধারণত হিট দিয়ে আপনি স্পোর নষ্ট করতে পারবেন না, এক্সেপশনাল হিট আছে আমি পরে বলতেছি, কেমিক্যাল দিয়ে নষ্ট করতে পারবেন না, কিছু এক্সেপশনাল কেমিক্যাল আছে পরে বলতেছি, নর্মাল যে ডিসইনফেক্ট্যান্ট আছে এটা দিয়ে স্পোর মরবে না, এটা সাধারণত মাটির মধ্যে বহুদিন পর্যন্ত বেঁচে থাকে, এর কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, এগুলো আমি বলে ফেলছি। ইনফিনিটি স্টার পড়া হচ্ছে স্পোরিসিডাল, মানে হচ্ছে কি কি জিনিস দিয়ে আপনি স্পোর নষ্ট করতে পারবেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার পড়া, মনোযোগ দিয়ে পড়বেন আর কি, পরীক্ষায় অসংখ্যবার আসছে, মনোযোগ দিয়ে পড়বেন, পরীক্ষায় অসংখ্যবার আসছে। তাহলে একটু দেখেন, এক নাম্বার হচ্ছে ইথিলিন অক্সাইড, গ্লুটারাল ডিহাইড, ফর্মাল ডিহাইড, প্যারা অ্যাসিটিক অ্যাসিড, আর একদম নিচে দেখেন
হাইড্রোজেন পারঅক্সাইড এবং এমন সব কম্পাউন্ড যে কম্পাউন্ডের মধ্যে ক্লোরিন থাকে। তাহলে এই কয়টা হচ্ছে কেমিক্যাল, যদি পরীক্ষায় প্রশ্ন আসে কেমিক্যাল সাবস্টেন্স যেটা স্পোরকে নষ্ট করে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কেমিক্যাল সাবস্টেন্স যারা স্পোরকে নষ্ট করে, তাহলে উত্তর হচ্ছে এই চারটা সাথে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্লোরিন। তবে অনেকে হাইড্রোজেন পারঅক্সাইডকে নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন, এটা আসলেই সংশয়। এর কারণ হচ্ছে দুটা বইয়ে দুই রকম লেখা আছে, তবে আমি ট্রু দেওয়ার পক্ষে, আমি আমার মতামত দিলাম, আপনার আপনার মত দেখতে পারেন। তবে এই কেমিক্যাল বাদেও আরো কিছু প্রসেসে স্পোর নষ্ট করা যায়, যেমন যদি আপনি গামা রেডিয়েশন দেন স্পোর নষ্ট হবে, আপনি যদি অটোক্লেভিং করেন, অটোক্লেভিং এর প্রিন্সিপাল আমি পড়াবো একটু পরে, 121 ডিগ্রি সেলসিয়াস 15 মিনিট 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, অথবা হট এয়ারে ওভেন যদি দেন 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 1 ঘন্টা, অথবা টেরিডালাইজেশন যদি করেন আমি পড়াবো আপনাদের, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট করে গরম করবেন টানা 3 দিন। এই তিনটা জিনিস আমি পরে পড়াচ্ছি, এইগুলো প্রসেসেও স্পোরকে নষ্ট করা যায়। তাহলে স্পোরিসিডাল হচ্ছে কেমিক্যাল আছে এবং আদার্স আছে। কেমিক্যাল 5টা নাম পড়বেন বা 6টা, ইথিলিন অক্সাইড, গ্লুটারালডিহাইড, ফর্মালডিহাইড, প্যারাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্লোরিন। আদার্স এর মধ্যে কি আছে, গামা রেডিয়েশন, অটোক্লেভিং, হট এয়ার ওভেন, টিনডালাইজেশন, ইনফিনিটি স্টার ওয়াই, অসংখ্যবার পরীক্ষা আসছে। আমি বিশ্বাস করি এটা আপনি কমন পাবেনই পাবেন, গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে? সো অবশ্যই এটা আপনি নোট করবেন এবং অবশ্যই পার্টনারের সাথে পড়বেন, অবশ্যই নোট করবেন এবং পার্টনারের সাথে পড়বেন। চলেন অ্যান্সার করেন, স্পোরিসিডাল এজেন্ট, স্পোরিসিডাল এজেন্ট অ্যান্সার করেন। স্পোরিসিডাল এজেন্ট, মৌন আপু প্রথম অ্যান্সার করছে, আর কেউ এর উপর একজন করছে, আমি নামটা ভুলে গেছি, দেখতে পাচ্ছেন আর কি, আর কেউ, আকাশ ভাই, রাশিকা আপু, হাইড্রোজেন পারঅক্সাইড বাদ হয়ে গেছে, আর কেউ, সাদেকুল ভাই, কোবরা আপু, মুশফিক রাফি ভাই, কাজী আশিকুর রহমান, গিলবার্ট ভাই, আত্রি আপু, তফসির ভাই, ফারা ফারজানা আপু, সানজিদা সুরভি আপু, সোমাইয়া সারা আপু, ঠিক আছে, অনেকে অনেকখানি পারছেন, কেউ কেউ অ্যান্সার দিতে চাচ্ছেন না, কেউ কেউ একদম ট্যাড হয়ে গেছেন। ট্যাড হলো ভাই আরো আধা ঘন্টা 40 মিনিট আমাকে সময় দিতে হবে, কিছু করার নাই। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার সিস্টেমিকটা খারাপ হবে, এটার সাথে একটার সাথে আরেকটার একটা সিকোয়েন্স আছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনুন। তাহলে স্পোরিসিডাল আরেকবার দেখে নেন, আপনার যদি একটু সন্দেহ হয় আরেকবার দেখে নেন কেমিক্যাল সাবস্টেন্স গুলা, তাহলে স্পোরিসিডালটা দেখে নেন, স্পোরিস, ইথিলিন অক্সাইড, গ্লুটারালডিহাইড, ফর্মালডিহাইড, প্যারাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্লোরিন, বাকিগুলা আদার্স আপাতত একটু দেখে রাখেন, ইনফিনিটি স্টার। প্লাজমিড একটা স্টার আমি একটু বলে দেই, প্লাজমিড কি জিনিস, প্লাজমিড হচ্ছে গোলাকার ডিএনএ, গোলাকার ডিএনএ সাধারণত ক্রোমোজোমের বাইরে থাকে, একটা স্টার ক্রোমোজোম এর বাইরে থাকে, বাইরে থাকে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে, ভিতরেও থাকতে পারে, ব্র্যাকেটের মধ্যে কথা, ভিতরেও থাকতে পারে, দেন এটা নিজে নিজে রেপ্লিকেশন করে, নিজে নিজে রেপ্লিকেশন করে, নিজে নিজে রেপ্লিকেশন করে। এদের মধ্যে কেউ কেউ একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সমিশন হতে পারে, কেউ কেউ হতে পারে না। জিনিসগুলো একবার রিডিং দেন, আমি জাস্ট ক্লাস শুরুর আগে, আমি এটা তুলতে ভুলে গেছিলাম, ক্লাস শুরুর আগে দেখলাম যে তুলিনি, জাস্ট আমি লেন্স থেকে কয়েকটা লাইন কপি পেস্ট করছি। প্রথম কথা এক্সট্রা ক্রোমোজোমাল, 2 নম্বর কথা ডাবল স্ট্যান্ডার্ড, মানে এরকম গোলাকার সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, নিজে নিজে রেপ্লিকেশন করতে পারে। সাধারণত এটা ক্রোমোজোমের বাইরে থাকে, তবে কোনো কোনো সময় ক্রোমোজোমের ভিতরেও থাকতে পারে। এটা 2 রকম আছে, একটা ট্রান্সমিশন হয় আর একটা ট্রান্সমিশন হয় না, যেটা ট্রান্সমিশন হয় না সেটার সংখ্যাই বেশি, কিছু কিছু ট্রান্সমিশন হতে পারে সেটার সংখ্যা কম। এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে প্লাজমিডের, প্লাজমিড তো ডিএনএ, ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কিছু ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেখানে কিছু ইনফরমেশন থাকে, এই ইনফরমেশন গুলো থাকার কারণে কিছু কিছু ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না, কিছু কিছু ব্যাকটেরিয়াকে হেভি মেটাল দিয়ে নষ্ট করা যায় না, কিছু কিছু ব্যাকটেরিয়াকে আল্ট্রাভায়োলেট লাইট দ্বারা নষ্ট করা যায় না, এই ইনফরমেশন গুলোর জন্য। এছাড়া এক্সোটক্সিনের ইনফরমেশন, পিলির ইনফরমেশন এদের মধ্যে থাকে। একটা স্টার তো আমি সময় দিচ্ছি না, একটু রিডিং করেন, একটা স্টার সময় দিচ্ছি না, একটু রিডিং করেন।
এরপর আসেন কিছু কজোলজি আপনাকে দাগাই দিব, কিছু কজোলজি আপনাকে দাগাই দিব যেটা একটু ইম্পর্টেন্ট, সেটা একটু সময় নিব আর কি। যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, ঠিক আছে? বড় ব্যাকটেরিয়া দুইটা, দুইটাই বি দিয়ে, বিতে বড়, বোরেলিয়া আর ব্যাসিলাস, এদের সাইজ সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে মাইকোপ্লাজমা। খেয়াল রাখেন কোন স্টার নাই। দেখেন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, উদাহরণ আপনারা অলরেডি দিয়ে দিচ্ছেন, একটা রিকেটশিয়া, একটা ক্ল্যামাইডিয়া, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আপনারা কিন্তু এক্সাম্পল দিয়ে দিচ্ছেন, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া উদাহরণ দিয়ে দিচ্ছেন। এছাড়াও যদি বলে ইন্ট্রাসেলুলার অর্গানিজম, তাহলে অল ভাইরাস দেন, অল ভাইরাস, কারণ ভাইরাস কিন্তু সেলের ভিতরে ছাড়া বাঁচতে পারে না সাধারণত, অল ভাইরাস। আর এর সাথে আপনারা একটা ফাঙ্গাসের নাম মনে রাখতে পারেন, মাইক্রোস্পোরিডিওসিস, মাইক্রোস্পোরিডিওসিস, স্পোরিডিওসিস। তাহলে সবগুলা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তাহলে কি রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া আপনি আগে থেকেই জানতেন, আমি দুইটা অন্য প্রজাতি বলে দিছি, একটা ভাইরাস অল ভাইরাস আর একমাত্র মাইক্রোস্পোরিডিওসিস। এরা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। হোয়াট ডু ইউ মিন বাই অব্লিগেট? অব্লিগেট ইন্ট্রাসেলুলার বলতে বোঝায় এরা সেলের ভিতরে বাঁচে, সেলের বাইরে এরা থাকতে পারে না, সেলের বাইরে এদেরকে কল্পনাই করা যায় না। তবে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফ্যাকাল্টেটিভ, মাঝে মাঝে সেলের মধ্যে ঢোকে, এগুলো শুধু রিডিং দিবেন, অনলি রিডিং, নট মুখস্থ, অনলি রিডিং, নট মুখস্থ। আর উপরের চারটা মুখস্থ, উপরের চারটা মুখস্থ, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, অল ভাইরাস, মাইক্রোস্পোরিডিওসিস মুখস্থ, নিচের গুলো রিডিং, মাইকোপ্লাজমা, মাইকোব্যাকটেরিয়া, ট্রিপোনেমা, লিস্টেরিয়া, লিজিওনেলা, ব্রুসেলা, ইয়ারশিনিয়া, রিডিং দিবেন না, ঠিক আছে? এরপর আসেন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিনা পিগমেন্ট প্রোডিউস করতে পারে বিভিন্ন কালারের, তার মধ্যে দুটা ব্যাকটেরিয়ার নাম ভুলে গেলে কিন্তু আপনার খবর আছে, একটা স্টেফ অরিয়াস গোল্ডেন ইয়েলো পিগমেন্ট তৈরি করতে পারে, আর সিউডোমোনাস দেখেন গ্রিন কালারের পিগমেন্ট তৈরি করতে পারে, গ্রিন। আপনি সিউডোমোনাস, আপনি বার্নের রোগী দেখছেন, রাষ্ট্রীয় মেডিকেলে বার্নের রোগী আছে, বা আপনাদের মেডিকেলে আপনি দেখেন বার্নের রোগী আছে, তো বার্নের রোগীদের সাধারণত হাত পায়ে যে বার্ন হয়, পরবর্তীতে সেখানে সিউডোমোনাস অ্যাটাক করে, আর সিউডোমোনাস অ্যাটাক করার কারণে ওখানে একটু সবুজ কালার হয়ে যায়, সিউডোমোনাস গ্রিন রঙের পিগমেন্ট তৈরি করে। এছাড়া সেরাশিয়া করে রেড, অ্যাক্টিনোমাইসিটিস করে ইয়েলো, নিচের দুটা ভুলে গেলেও ক্ষতি হবে না, উপরের দুইটা ভোলা যাবে না, উপরের দুইটার জন্য দুটা স্টার, নিচের গুলার জন্য কোনো স্টার নাই, নিচের দুইটার কোনো স্টার নাই, উপরের দুইটার জন্য দুইটা স্টার। স্টাফাইলোকোকাস অরিয়াস হচ্ছে গোল্ডেন ইয়েলো দেয়, আর সিউডোমোনাস হচ্ছে গ্রিন, গ্রিন কালার, ঠিক আছে? বিটা ল্যাকটামেজ এনজাইম কার আছে? স্টাফাইলোকোকাসের আছে, বাকিগুলা রিডিং দিয়ে যতটুকু পারেন পড়েন, বাট স্টাফাইলোকোকাস যে আছে এটা দুটা স্টার দিলাম, বাকিগুলা যতটুকু পারেন আপনি পড়বেন, এটা আমি এখন আর সময় দিচ্ছি না আপনাদের, যতটুকু পারেন পড়বেন, গনোরি, হিমোফিলাস, যতটুকু পারেন পড়বেন। অক্সিডেস পজিটিভ ব্যাকটেরিয়া, অক্সিডেস পজিটিভ থাকলে কি সুবিধা হয় আমি পরে বলবো আপনাদের, খালি একটুকু বলি, অক্সিডেস পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে নিশেরিয়া, সিউডোমোনাস, ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টর, দুটা স্টার মুখস্থ করেন, কি সুবিধা পরে বলবো সিস্টেমিকে, যে অক্সিডেস এনজাইম যাদের আছে তাদের চারটা নাম, এটা খুব ইম্পর্টেন্ট, নিশেরিয়া, সিউডোমোনাস, ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টর, ভালো করে পড়বেন, নিশেরিয়া, সিউডোমোনাস, ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টর, ভালো করে পড়েন। তাহলে একটু এক্সাম্পল দেন তো, অব্লিগেট ইন্ট্রাসেলুলার কারা, অব্লিগেট ইন্ট্রাসেলুলার কারা একটু এক্সাম্পল দেন তো, অব্লিগেট ইন্ট্রাসেলুলার, আথ্রিয়া, আপু, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া বাদে বাকি দুটা বেশি ইম্পর্টেন্ট, কারণ বাকি দুটা আপনারা পড়েননি, ওটা তো অনেকবার ধরলাম, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, জলি আপু, পপি আপু, ফারা আপু, সুজন ভাই, সাগরিকা আপু, মুশফিক রাফি ভাই, কাজী আশিকুর রহমান, তানাস পারভিন, মৌসুমী আপু, ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে। তাহলে রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া বাদে অল ভাইরাস, মাইক্রোস্পোরিডিওসিস। চলেন নেক্সট,
অক্সিডেস পজিটিভ জানি, আপনাদের সময় দেইনি, একটা দুইটা বলতে পারলেও হবে। অক্সিডেস পজিটিভ একটা দুইটা বলতে পারলেও হবে, বলেন দেখি। অক্সিডেস পজিটিভ একটা দুইটা বলতে পারবেন কি? অক্সিডেস পজিটিভ একটা, রাশিকা আপু ভিব্রিও লিখছে, নিশেরিয়া লিখছে অনেকে। তাহলে ভিব্রিও নিশেরিয়া হলে তো হয়ে গেল, তাই না? আর কিছু বাকি থাকলো? ভিব্রিও নিশেরিয়া বললে আর তো হয়ে গেল, সিউডোমোনাস আর ক্যাম্পাইলোব্যাক্টর। অনেকে অ্যান্সার করছে ভিব্রিও নিশেরিয়া সিউডোমোনাস ক্যাম্পাইলোব্যাক্টর, ভিব্রিও নিশেরিয়া সিউডোমোনাস ক্যাম্পাইলোব্যাক্টর। বলা বলি করবেন পার্টনারের সাথে হয়ে যাবে, যার পার্টনারশিপ করতে লজ্জা লাগে তাকে এই বয়সে আর বলার কিছু নাই, নিজের লজ্জা বাদ দেন, পার্টনারকে ইনভাইট করেন, বলা বলি করেন অনলাইনে। এখন সব সম্পূর্ণ লকডাউন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বলা বলি করবেন ভাই, একসাথে পড়তে হবে না, শুধু বলা বলি করবেন, পার ডে 1 ঘন্টা শুধু বলবেন, প্রশ্ন ধরাধরি করেন, বাস শেষ, আপনার পার্টনার আপনার প্রিপারেশন হয়ে যাবে, নিজে কষ্ট করে প্রশ্ন সলভ করবেন। যেগুলো প্রশ্ন সলভ করতে যা ঝামেলা হবে পার্টনারের সাথে আলোচনা করবেন, গুগলে সার্চ দিবেন, লেন্সে দেখবেন, আপনার প্রিপারেশন দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। দুটা রিডিং করবেন, কোনো স্টার নাই, ইউরিয়াস পজিটিভ, তার মানে কারা ইউটিআই করে, ইউরিয়াস পজিটিভ হচ্ছে ইউরিয়াকে ভাঙে, ভেঙে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং এরা ইউটিআই করে। একবার দেখবেন এপিডার্মিডিস, স্যাপ্রোফাইটিকাস, ক্লিপশেলা, প্রোটিয়াস, ইউরিয়া প্লাজমা, এইসপাইলোরি, নিকোর্ডিয়া, ক্রিপ্টোকক্কাস, একবার রিডিং পয়েন্ট। ক্যাটালেস কার আছে, স্টাফাইলোকক্কাস যেন কোনোভাবে মিস না হয়, বাকিগুলা যত যেটা যে কয়টা পারেন করেন, এখন বলার মতো সময় নাই, সময় নাই এবং অতখানি ইম্পর্টেন্টও নাই, আমি স্টার দিলাম না, একবার দেখে না। ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, এটা একটা স্টার দিলাম। ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া হচ্ছে যাদের যাদের কালচারে বিভিন্ন ধরনের নিউট্রিশন লাগে, ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশন লাগে, তাদের ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া বলে, যাদের খাবারের মধ্যে নিউট্রিশনের বৈচিত্র্যময় আছে, সেটা হচ্ছে ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। এক্সাম্পলগুলো করে নিয়েন, এখন আর সময় দিচ্ছে না, তবে একটু খেয়াল করে দেখেন বেশিরভাগই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জিস, স্ট্রেপটোকক্কাস, মেনিনজাইটিডিস, তারপরে এগুলো তো ক্যাপসুলেটেড গেল, এরপরে নিচের গুলো দেখেন টিবি, এইচ পাইলোরি, ক্যাম্পাইলোব্যাক্টর, পাস্তুরেলা, ব্যাকটেরয়েড, একটু দেখে নিন। তাহলে প্রথমে একটু ক্যাপসুলেটেড গুলা পরে, তারপরে বাকিগুলা হচ্ছে আদার্স এর মধ্যে একটু কয়েকটা পরে নিন আর কি। হ্যাঁ, আদার্স এর মধ্যে কয়েকটা পরে নিন, একটা স্টার থাকলে একটু দেখেন। ব্যাকটেরিয়ার মধ্যে যে জিন আছে, এই জিনটা ট্রান্সফার হয় 3টা প্রক্রিয়ায়, ভিতরে পড়তে হবে না, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। কোনটা কি এটা পড়তে চাইলে এরকম লেন্সের ছক আছে। কনজুগেশন হচ্ছে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে যায়, আর ট্রান্সডাকশন হচ্ছে এই কাজটা করে ভাইরাস, ডিএনএ একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে নিয়ে যায়, কাজটা করে ভাইরাস। আর ট্রান্সফরমেশন হচ্ছে সরাসরি এনভায়রনমেন্ট দিয়ে এই সরাসরি ডিএনএটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এগুলো কোনো স্টার নাই, জাস্ট একটু রিডিং দেন, কোনো স্টার টিস্টার নাই, পরীক্ষা আসে না। প্রোবায়োটিক পরীক্ষা আসে, প্রোবায়োটিক হচ্ছে ভালো জিনিস, মনে রাখেন প্রোবায়োটিক ভালো, যারা জিআইটির হজমের ক্ষমতা বাড়ায় দেয়, ক্ষমতা বাড়ায়। ল্যাকটোব্যাসিলাস, স্যাকারোমাইসিস, বাইফিডোব্যাকটেরিয়াম, ইকোলাই নিয়ে প্লাস মাইনাস, কোনো বইয়ে আছে কোনো বইয়ে নাই, আরো কিছু উদাহরণ থাকতে পারে। প্রোবায়োটিক একটা স্টার দিয়ে একটু দেখে নিন, এটা পরীক্ষায় আসছে। প্রোবায়োটিক সাধারণত আমরা যে দই খাই, দইয়ের মধ্যে প্রোবায়োটিক্স আছে, এই জন্য দই কিন্তু হজমে সহায়তা করে, কারণ দইয়ের মধ্যে কিন্তু এই ফাঙ্গাস গুলাকেই আমরা সাধারণত কালচার করে থাকি আর কি। এবার আসেন, আমাদের দুইটা বড় বড় টপিক পড়া বাকি আছে, আমি আপনাকে ভালো করে বলি, একটা হচ্ছে টক্সিন আর একটা হচ্ছে স্টেরিলাইজেশন, এই দুইটা বড় বড়। তো অনেকেরই ধৈর্য শেষ হয়ে গেছে, যাদের ধৈর্য শেষ হয়ে গেছে আপনারা লিপ করে নেন, কারণ এই ভিডিওটা আপনি পাবেন, যার ধৈর্য আছে একটু ধৈর্য ধরে পড়েন, কারণ এক্সোটক্সিনটা যদি আমি আপনাকে তাড়াহুড়া করে পড়াই তাহলে আমার মনে হয় আপনার নিজে নিজে কষ্ট করে বাসায় পড়তে হবে, আর যদি আমি একটু সময় নিয়ে ভালো করে পড়াই তাহলে ক্লাসে পড়াটা হয়ে যাবে। সুতরাং ধৈর্য ধরে থাকেন, যার ভালো লাগতেছেন আপনার লিপ করে নেন, কারণ এই ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ। তাহলে প্রথম আসতেছে এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন, এই দুইটা কনসেপশন, এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন, এই দুইটা কনসেপশন একটু খেয়াল রাখেন, আমি 3-4টা কথা আগে বলে নেই তাহলে আপনার জন্য সুবিধা হবে। এক্সোটক্সিন এই জিনিসটা, আবার কে মিউট হয়ে গেল, এক্সোটক্সিন এই জিনিসটা গ্রাম পজিটিভ এরও হতে পারে আবার নেগেটিভ এরও হতে পারে, বাট এন্ডোটক্সিন অলওয়েজ গ্রাম নেগেটিভ এর হয়, প্রথম কথা। এখন আপনি বলতে পারেন এক্সোটক্সিন জিনিসটা কি? এক্সোটক্সিন হচ্ছে ব্যাকটেরিয়ার সেক্রেশন, ব্যাকটেরিয়ার সেক্রেশন।
আর এন্ডোটক্সিন কি জিনিস? এন্ডোটক্সিন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মরে যায় তখন এর সেল ওয়ালটা বের হয়ে আসে। আমি আজকে ক্লাসের শুরুতেই বলছি সেল ওয়ালের মধ্যে লাইপোপলিস্যাকারাইড আছে, তাই না? লিপিড এ আর পলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড। এই লাইপোপলিস্যাকারাইডটা তখন এক্সপোজ হয়ে যায়, সেটাই এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, সেটাই এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। এই লাইপোপলিস্যাকারাইডই এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। আর জীবন্ত গ্রাম পজিটিভ বা নেগেটিভ ব্যাকটেরিয়ার, জীবন্ত গ্রাম পজিটিভ বা নেগেটিভ ব্যাকটেরিয়ার সেক্রেশন মানে হাগুমুতু, দিলীপ স্যার আমাদের পড়াইছে ভাবে, এইটাই এক্সোটক্সিন হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটা বেশি খারাপ? বেশি খারাপ হচ্ছে এক্সোটক্সিন, বেশি খারাপ হচ্ছে এক্সোটক্সিন, এটা কম খারাপ। আপনি এখন বলতে পারেন বেশি খারাপ বলতে আপনি কি বুঝাচ্ছেন ভাই? বেশি খারাপ বলতে বোঝাচ্ছে টক্সিসিটিটা হাই, বেশি খারাপ বলতে বোঝাচ্ছে টক্সিসিটিটা হাই। হাই কেন? মাত্র 1 মাইক্রোগ্রাম দিয়েই আমাদের বডিতে অ্যাকশন করে ফেলতে পারে, কিন্তু এন্ডোটক্সিন আমাদের বডিতে খারাপ কিছু করতে গেলে 100 মাইক্রোগ্রাম দরকার। এন্ডোটক্সিন আমাদের বডিতে খারাপ কিছু করতে গেলে 100 মাইক্রোগ্রাম দরকার। তো টক্সিসিটি হাই শুধু না, এর অ্যান্টিজেনেসিটিও বেশি, অ্যান্টিজেনেসিটিও বেশি। অ্যান্টিজেনেসিটি কাকে বলে? অ্যান্টিজেনেসিটি হচ্ছে কত পরিমাণ ইমিউন রেসপন্স আমাদের বডিতে তৈরি করতে পারে, সেটা এক্সোটক্সিনের বেশি, এন্ডোটক্সিনের কম। কিন্তু এক্সোটক্সিনের একটা দুর্বল পয়েন্ট আছে, দুর্বল পয়েন্ট কি জানেন? 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা ধ্বংস হয়ে যায়, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে এক্সোটক্সিনের দুর্বল দিক। আর এন্ডোটক্সিনের একটাই শক্ত দিকটি আছে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও সে স্টেবল থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও সে স্টেবল থাকে। এই 5টা পয়েন্ট বা 4টা পয়েন্ট আপনার বুঝে গেছে কিনা ভালো করে দেখেন। এক্সোটক্সিন পজিটিভ নেগেটিভ দুইটারই থাকে, আর এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মরে যাওয়ার পরে যে সেল ওয়ালের লাইপোপলিস্যাকারাইড থাকে সেটা এন্ডোটক্সিন, আর গ্রাম পজিটিভ বা নেগেটিভ ব্যাকটেরিয়ার সেক্রেশন হচ্ছে এক্সোটক্সিন, সেটা বেশি খারাপ, আর এন্ডোটক্সিন কম খারাপ, টক্সিসিটি হাই কিন্তু এটা খুব অল্পতে নষ্ট হয়ে যায়, আর গ্রাম এন্ডোটক্সিন স্টেবল থাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, পার্থক্য হচ্ছে ইনফিনিটি স্টার। দেখেন গ্রাম পজিটিভ নেগেটিভ দুইজনের আছে, এটা গ্রাম নেগেটিভ সেক্রেশন আর এটা হচ্ছে সেল ওয়াল। তো গ্রাম এক্সোটক্সিন হচ্ছে পলিপেপটাইড আর এটা লাইপোপলিস্যাকারাইড, কারণ কি গ্রাম নেগেটিভ এর সেল ওয়ালে লাইপোপলিস্যাকারাইড থাকে। টক্সিসিটি এবং অ্যান্টিজেনেসিটি এটা বেশি খারাপ আর এটা কম খারাপ, এন্ডোটক্সিন কম খারাপ। এন্ডোটক্সিন দিয়ে ভ্যাকসিন হবে না, এক্সোটক্সিন দিয়ে ভ্যাকসিন হবে। এক্সোটক্সিন 60 ডিগ্রি সেলসিয়াসে মরে যাবে আর এন্ডোটক্সিন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও স্টেবল থাকবে। জানি না আমি আপনাদের কতটুকু বুঝাতে পারছি, সেম পার্থক্য এটার লেঞ্জে আছে, আমি মোটামুটি বলার চেষ্টা করছি। আপনারা কে একটু 3টা ক্যারেক্টার লেখেন তো এক্সোটক্সিনের, এক্সোটক্সিনের 3টা ক্যারেক্টার ছোট ছোট করে একটু লেখেন দেখি। এক্সোটক্সিনের 3টা ক্যারেক্টার ছোট ছোট করে লেখেন তো। দুটা আসছে, একবারে লেখেন। জলি আপু, মৌন আপু, আর কেউ? কল্যাণ ভাই, সুরভি আপু, আত্রেয়া বা আপু, তফসির ভাই, পপি আপু, জারিন আপু, মুশফিক ভাই, ফারা ফারজান আপু। ঠিক আছে, তার মানে গ্রসলি এটা দাঁড়াচ্ছে এটা গ্রাম পজিটিভ নেগেটিভ দুইজনেরই হতে পারে, পজিটিভ নেগেটিভ দুইজনেরই হতে পারে। টক্সিসিটি হাই, এটা পলিপেপটাইড, এর অ্যান্টিজেনেসিটি বেশি, এটা ভ্যাকসিন হিসেবে কাজ করে, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নষ্ট হয়ে যায়। আমি আর সবার নাম নিলাম না। এন্ডোটক্সিন আসলে আমাদের এখানকার পড়া না, এন্ডোটক্সিন পড়া আমরা, এন্ডোটক্সিনটা আসলে আমরা ইমিউনোলজিতে যে পড়বো আর কি। এন্ডোটক্সিন সম্পর্কে কতটুকু আমরা পার্থক্য যা জানি জানি, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তাই তো? এরা বিভিন্ন ধরনের সাইটোকাইনকে অ্যাক্টিভ করতে পারে, করে বিভিন্ন ঘটনা ঘটাতে পারে। এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা জেনারেল ব্যাকটেরিওলজির পড়া না, এটা আসলে ইমিউনোলজির পড়া, আমরা ইমিউনোলজিতে পড়বো পরবর্তীতে। ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি
এরা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে ইন্টারলিউকিন 1-6 এর মাধ্যমে জ্বর করে, টিএনএফ এর মাধ্যমে জ্বর এবং সাথে বিপি কমায়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে বিপি কমায়, আর টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেশনের মাধ্যমে কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভ করে, যার জন্য ডিআইসি হয়। আপনারা যেরকম ডিআইসি পড়ছেন না হেমাটোলজি ক্লাসে, গত ক্লাসে অনেকে, সেখানে দেখবেন যে এই ডিআইসির মেকানিজমে এন্ডোটক্সিন একটা ফ্যাক্টর। আমি এটা গুরুত্ব দিয়ে কম পড়াচ্ছি, কারণ এটা অন্য জায়গায় আমরা পড়বো আবার। হ্যাঁ, একবার একটু জাস্ট দেখে নিয়ে, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্সোটক্সিন। তাহলে এক্সোটক্সিন গ্রাম পজিটিভ এবং নেগেটিভ দুইজনই করে, তাই না? এক্সোটক্সিন গ্রাম পজিটিভ এবং নেগেটিভ দুইজনই করে। তো গুরুত্বপূর্ণ কিছু ব্যাকটেরিয়ার এক্সোটক্সিনের নাম আগে আপনার লাগবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। স্ট্যাফ অরিয়াসের তিনটা এক্সোটক্সিন, পাঁচটা আছে, মোট তিনটা পড়েন, আপাতত তিনটা পড়েন। টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন। এন্টারো মানেই হচ্ছে সে ডায়রিয়া করবে। হ্যাঁ, টক্সিক শক সিন্ড্রোম টক্সিনের কাজ হচ্ছে টক্সিক শক সিন্ড্রোম করবে। আর এক্সফোলিয়েটিন, ফোলিয়েশন শব্দটার সাথে স্কিনের সম্পর্ক, স্ক্যালডেড স্কিন সিন্ড্রোম করবে। এই তিনটা নাম পড়বেন। পায়োজেন্স থেকে আপনি সেম একটা টক্সিন হয়, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন বা এক্সোটক্সিন এ। এরকম এক্সোটক্সিন বি আছে যেটা নেক্রোটাইজিং ফাসাইটিস করে স্কিনে, আর ইরাইথ্রোজেনিক টক্সিন স্কিনে লাল লাল দাগ করে। ইরাইথ্রো মানে লাল। তাহলে স্ট্যাফোরিয়াস এবং স্ট্যাপটোকক্কাস পায়োজেনের টক্সিন গুলো একবার নাম দেখে নেবেন, দেখেন একবার ভালো করে। দুইজনেরই টক্সিক শক সিন্ড্রোম টক্সিন আছে, বাট অরিয়াসের এক্সট্রা একটা টক্সিন আছে যেটা জিআইটি তে সমস্যা করে, এন্টারোটক্সিন। আর এক্সফোলিয়েটিং টক্সিন স্কিনে স্ক্যালডেড স্কিন সিন্ড্রোম করে। স্ট্যাপটোকক্কাস পায়োজেন এই একই সেম টক্সিক শক সিন্ড্রোম করে এবং স্কিনে দুটো সমস্যা করে। ইরাইথ্রোজেনিক টক্সিন হচ্ছে লাল লাল দাগ করে, স্কারলেট ফিভার করে, এবং এক্সোটক্সিন বি এটা করে নেক্রোটাইজিং ফাসাইটিস। পড়েন একবার দেখে নিন। একইভাবে ক্লোস্ট্রিডিয়ামের চারটা জীবাণু আছে, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, টক্সিনের নাম হচ্ছে টিটেনি স্পাজমিন বা লাইসিন। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেস যেটা একটা করে ডায়রিয়া, এন্টারোটক্সিন, আর একটা লেসিথিনেজ এটা করে গ্যাস গ্যাংগ্রিন। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম বোটুলিজম করে। ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিলি অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া করে। এগুলা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সিস্টেমিকে ভালো করে পড়বো। আপাতত নামগুলা দেখেন, আপাতত নামগুলা দেখেন। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, পারফিনজেস, বোটুলিনাম, ডেফিসিলি, সবার একটা করে টক্সিনের নাম জানলেই হবে। টিটেনি টিটেনোস্পাজমিন লাইসিন, পারফিনজেস এন্টারোটক্সিন মানে ডায়রিয়াও করে, লেসিথিনেস দিয়ে গ্যাস গ্যাংগ্রিন করে, বোটুলিনাম দিয়ে বোটুলিজম করে, ডেফিসিলি দিয়ে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া করে। অ্যান্থ্রাসিস, এটার দুটো ফ্যাক্টর আছে, লিথাল ফ্যাক্টর, ইটেমা ফ্যাক্টর, ঠিক আছে, একটু দেখে নিয়েন। আর ইকোলায়ের আবার হিট লেবাইল টক্সিন এবং শিগালাইক টক্সিন, এরকম আরো অনেক টক্সিন আছে, নামগুলো দেখলেন শুধু। এখন আপনাদের এই সময় আর ধরছি না। এক্সোটক্সিন অফ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস আপনারা জানেন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন, আমি নিজে একটা ভুলে গেলাম কি নাম বলেন তো, স্ক্যালডেড স্কিন সিন্ড্রোম করে, স্ক্যালডেড স্কিন সিন্ড্রোম করে, কি করে বলেন তো, এই যে এক্সফোলিয়েটিং টক্সিন। একইভাবে স্ট্যাপটোকক্কাস পায়োজেন টক্সিক শক সিন্ড্রোম টক্সিন করেই, তার সাথে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন তো করেই, তার সাথে আরো দুইটা করে, একটা নেক্রোটাইজিং ফাসাইটিস করে, একটা নেক্রোটাইজিং ফাসাইটিস করে, আর একটা হচ্ছে আপনার ইরাইথোজেনিক টক্সিন করে, হচ্ছে স্কারলেট ফিভার, ঠিক আছে। আচ্ছা, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস এ গ্যাস গ্যাংগ্রিন করে, আর এন্টারোটক্সিন দিয়ে সে ডায়রিয়া করে। এখন একটা প্রশ্ন হচ্ছে, এক্সোটক্সিন প্রোডিউসিং ব্যাকটেরিয়ার এক্সাম্পল, দুইটা স্টার দিলাম, ঠিক আছে, নামগুলো একটু দেখবেন মুখস্থ। যেমন আমি অরিয়াস, পায়োজেন্স, ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস তো পড়াই দিলাম, আর ইকোলাই তো পড়াই দিলাম, তাই না? নামগুলো তো বলছি, বাকি নামগুলো একটু পড়েন, পজিটিভ নেগেটিভ সহ কাদের কাদের এক্সোটক্সিন আছে। নেক্সট যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে, একটু খেয়াল করেন যে এক্সোটক্সিনের মেকানিজম অফ অ্যাকশন, এইটা পড়তে যে আমাদের অনেক অনেক হয়ে গেছে, এটা পড়তে যে আমাদের অনেক মানে সময় লাগছে। তো আমি চেষ্টা করছি আপনাকে একটু সহজভাবে বলা যায় কিনা। এটা আপনি মেন বইয়ে কিন্তু এটা নোট আপনি পাবেন না। লেকচার শিটও কেমন দেওয়া আছে আমি আসলে ভুলে গেছি, অনেকদিন আগে লেকচার শিট বানানো, নতুন এটা আপডেট হয়তো পরের বছর হবে, এই বছর আর পারবো না, এত সময় নাই, তো আমি ক্লাসের মধ্যে আপডেট করে দিচ্ছি। তো এক্সোটক্সিনের মেকানিজম অফ অ্যাকশন,
এটা ইনফিনিটি স্টার দিবেন, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। এক্সোটক্সিন এর মেকানিজম অফ অ্যাকশন, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। তাহলে বিভিন্ন মেকানিজমে এক্সোটক্সিন কাজ করে, কেউ কেউ সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কেউ কেউ প্রোটিয়েজ হিসেবে কাজ করে। আপনি কষ্ট করে শুধু এই দুইটা মুখস্থ করবেন, বাকিগুলো মুখস্থ করার একটা সহজ বুদ্ধি আমি বলে দিব। তাহলে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, এন্টারোটক্সিন আর ইরাইথ্রোজেনিক টক্সিন, ইনফিনিটি স্টার। কিন্তু টক্সিক শক সিনড্রোম টক্সিন আর সুপার অ্যান্টিজেন জিনিসটা কি সেটা একটু বোঝেন। যারা প্রচুর পরিমাণে ইমিউন রেসপন্স করতে পারে, সুপার অ্যান্টিজেন হচ্ছে সেই অ্যান্টিজেন যারা প্রচুর পরিমাণ ইমিউন রেসপন্স করতে পারে। সুপার অ্যান্টিজেন সেই অ্যান্টিজেন যারা প্রচুর পরিমাণ ইমিউন রেসপন্স করতে পারে, খেয়াল রাখেন, ইম্পর্টেন্ট কথা। কিন্তু তাহলে উদাহরণ মুখস্থ করবেন, টক্সিক শক সিনড্রোম টক্সিন, এন্টারোটক্সিন, ইরাইথ্রোজেনিক টক্সিন। প্রোটিয়েজ কারা? প্রোটিয়েজ কিন্তু ব্যাসিলাস আর ক্লোস্ট্রিডিয়াম দিয়ে আছে, একটা এক্সেপশন। প্রোটিয়েজ হচ্ছে টিটেনি, বোটুলিনাম আর ব্যাসিলাসের অ্যান্থ্রাসিস আর অরিয়াসের একটা ভাগ এক্সফোলিয়েটিং টক্সিন, অরিয়াসের ভাগ করছে এক্সফোলিয়েটিং টক্সিন, খেয়াল রাখবেন, অরিয়াসের একটা ভাগ করছে এক্সফোলিয়েটিং টক্সিন। তাহলে এই দুইটা কষ্ট করে আপনি মুখস্থ করবেন, এটার আমি কোনো সূত্র দিতে পারছি না, বাকি আরো তিনটা আছে সেটা সূত্র দিয়ে দিব এবং প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন কারা কারা এডিপি কে রাইবোসাইলেশন করে, এডিপি কে রাইবোসাইলেশন কারা কারা করে, আমি সূত্র বের করছি বিসিডিই। আমার সূত্র হচ্ছে, আমি যখন ছাত্র ছিলাম তখনকার সূত্র বিসিডিই, বিতে বডুটেলা, সিতে কলেরা, ডিতে ডিপথেরিয়া, ইতে কোলাই, শেষ। তাহলে কারা কারা এডিপি রাইবোসাইলেশন করে, বিসিডিই, ইনফিনিটি স্টার। যদি বলে কারা কারা সাইক্লিক এএমপি কে অ্যাক্টিভেট করে, তাহলে বিসিডিই এখানেও একই সূত্র, শুধু বি একটা যুক্ত হবে। এই যে বডিটেলা, কলেরা, ডিপথেরিয়া, ইকোলাই ছিল, তার সাথে আরেকটা বি যুক্ত হবে, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, এই বিতে ব্যাসিলাস। তাহলে সূত্র বিসিডিই ঠিক থাকলো, সূত্র বিসিডিই ঠিক থাকলো, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নাম হলো। তাহলে এডিপি রাইবোসাইলেশন এবং সাইক্লিক এএমপি ভালো করে দেখে নেন, আপনি বিসিডিই এর মিনিং যেন উল্টা পাল্টা না হয়। তাহলে বিতে বডিটেলা, সিতে কলেরা, ডিতে ডিপথেরিয়া, ইতে কোলাই, বডিটেলা, কলেরা, ডিপথেরিয়া, এই কোলাই, এই সির মধ্যে আবার ক্লোস্ট্রিডিয়াম দিয়ে না ভাই, এই সিতে ক্লোস্ট্রিডিয়াম দিয়ে না, ঠিক আছে। তাহলে বডিটেলা, কলেরা, ডিপথেরিয়াল টক্সিন আর ইকোলাই টক্সিন, পরের সাইক্লিক এএমপিতে একটা যুক্ত হয়েছে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস। ঠিক এরকমই একটা প্রশ্ন আসে, এটাও ইনফিনিটি স্টার, লাইসোজেনিক কনভার্সন হয় কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। লাইসোজেনিক কনভার্সন, ওই যে টি2 ফাজ ব্যাকটেরিয়া আছে না, টি2 ফাজ ভাইরাস, টি2 ফাজ আমরা ছোটবেলায় একটা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে পড়ছিলাম, এই টি2 ফাজ হচ্ছে যারা বিভিন্ন ইনফরমেশন ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া ট্রান্সফার করে, এটা তো লাইসোজেনিক কনভার্সন হয়। তো লাইসোজেনিক কনভার্সন হয় কোন কোন ব্যাকটেরিয়া সেটা আপনাকে করতে হবে, ভাইরাস নিয়ে আপনার মাথা ব্যথা নাই। এখানে সূত্র সেম বিসিডিই, শুধু একটা যুক্ত হয়েছে এস। এই বিতে একটু খেয়াল রাখবেন, এই বিতে একটা নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের বি ছিল বডুটেলা, আগের বি ছিল বডুটেলা আর পরের বিতে চলে আসলো, সরি, আগের বিতে ছিল বডুটেলা, পরের বিতে চলে আসলো বোটুলিনাম, মার্ক করে রাখছি, ইম্পর্টেন্ট। সিতে কলেরা আগেও ছিল, এখনো আছে, ডিতে ডিপথেরিয়া আগেও ছিল, এখনো আছে, ইতে ইকোলাই আগেও ছিল, এখনো আছে, নতুন যুক্ত হয়েছে ইতে আর একটা ইরাইথ্রোজেনিক টক্সিন, নতুন ই যুক্ত হয়েছে, আর নতুন একটা এস যুক্ত হয়েছে, শিগেলা টক্সিন। তাহলে দেখেন আপনি বিসিডিই মনে রাখতে পারলে তিনটা ইনফিনিটি স্টার প্রশ্নের অ্যান্সার হচ্ছে, একটা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন হয় কোন কোন ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে এডিপি রাইবোসাইলেশন হয় কোন কোন টক্সিনের, সাইক্লিক এএমপি দিয়ে কাজ করে কোন কোন টক্সিন, একই উত্তর, এডিপি রাইবোসাইলেশন, বিসিডিই, সাইক্লিক এএমপি, একই উত্তর, শুধুমাত্র একটা ব্যাসিলাস যুক্ত হচ্ছে, লাইসোজেনিক কনভার্সন, একই উত্তর, শুধুমাত্র বি এর বডিটেলার জায়গায় বোটুলিনাম আসতেছে, আর একটা এস যুক্ত হচ্ছে শিগেলা। জানি না আমি আপনাকে পড়াতে পারলাম কিনা, কিন্তু তিনটা ইনফিনিটি স্টার পড়া, একটু হয়তো তাড়াহুড়া করলাম কারণ 2 ঘন্টা ক্রস হয়ে গেছে, আমি জানি যে আপনাদের ব্রেনের মধ্যে এখন টকবক করতেছে, কি করবো ভাই বলেন। একটা জেনারেল ব্যাকটেরিওলজি, আমার আগের যে ক্লাস, আমি গত বছরের ক্লাস নিয়েছি 40 মিনিট, এখন বুঝতে পারছি আমি ওদের ভালো পড়াইতে পারিনি,
আমি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, আমি চেষ্টা করছি আপনার ব্র্যানের মধ্যে কিছু দিতে। এটা পরীক্ষায় আসে না, তাও শুনে রাখেন যে লেসিথিনেজ এর মাধ্যমে ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জেস এর গ্যাস গ্যাংগ্রিন হয়, এটা একটু দেখে নিন। আর জিটিপিএস এনজাইমের মাধ্যমে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলির অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা সিউডো মেমব্রেনাস কোলাইটিস হয়। হ্যাঁ, একটা স্টার দিলেই হবে। লেসিথিনেজ এর মাধ্যমে গ্যাস গ্যাংগ্রিন হয়, আর জিটিপিএস এর মাধ্যমে সিউডো মেমব্রেনাস কোলাইটিস বা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়। আগের পড়াটা খুব ইম্পর্টেন্ট, বিসিডিএস বিসিডিই, আর তার আগে সুপার অ্যান্টিজেন হচ্ছে টক্সিক শক সিন্ড্রোম, টক্সিন, এন্টারোটক্সিন, মানে যত ডায়রিয়া হবে সব সুপার অ্যান্টিজেন, টক্সিক শক সিন্ড্রোম হবে সুপার অ্যান্টিজেন, টক্সিক শক সিন্ড্রোম হবে সুপার অ্যান্টিজেন, প্রোটিএজ হবে ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস। জানি না কতটুকু হয়েছে। সুপার অ্যান্টিজেন উদাহরণ দিতে পারবেন দুইটা, অ্যাটলিস্ট দুইটা সুপার অ্যান্টিজেনের দুইটা উদাহরণ দিতে পারবেন? সুপার অ্যান্টিজেন দুইটা উদাহরণ দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের এনার্জি চলে গেছে আমি জানি, সময় নিব না। শুভ ভাই আর আকাশ ভাই অ্যান্সার করছে, তাহলে আমি টাইম নিচ্ছি না। সুপার অ্যান্টিজেন হচ্ছে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন, ইরাথ্রোজেনিক টক্সিন। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছেন, 9-10 জনের 11-12 জন অ্যান্সার করছেন। কল্যাণ ভাই, জুই আপু, নাসরিন, পিঙ্কি আপু, শুরু থেকে কষ্ট করে ক্লাস করছেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন, আপনাদের অনেক ধন্যবাদ আর কি। এডিপি রাইবোসাইলেশন, এটা একটু মনোযোগ দিয়ে সবাই একটু, যারা শেষ পর্যন্ত পড়ছেন একটু অ্যান্সার তো করেন, তো বিসিডি এর মিনিংটা আমাকে একটু দিবেন। বিসিডি, এডিপি রাইবোসাইলেশন, বিসিডি এর মিনিংটা দিবেন, বিসিডি এর মিনিংটা দিবেন, এডিপি রাইবোসাইলেশন। বর্ডিটেলা কলেরা ডিপথেরিয়া ইকোলাই, বর্ডিটেরিয়া কলেরা ডিপথেরা ইকোলাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা দেন, আমি আর সময় না নিয়ে আগাই সামনে। লাইসোজেনিক কনভার্সন, এখানে বিসিডি এর মধ্যে চেঞ্জ গুলা দেন দেখি। লাইসোজেনিক কনভার্সনে বিসিডি এর বি তে কি এটা দিবেন, ই তে একটা এক্সেপশন আছে, আর সবার শেষে একটা এস আছে। লাইসোজেনিক কনভার্সন দেন দেখি, বি তে বটুলিনাম, ইর মধ্যে একটা আছে সিজেলা বটুলিনাম। ঠিক আছে, আর ইতে একটা এক্সট্রা আছে ইরাইথ্রোজেনিক টক্সিন, দেখে নিন। ইতে একটা এক্সট্রা আছে ইরাইথ্রোজেনিক টক্সিন, একটু দেখে নিন। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। যে যে ইয়েগুলো আমরা পড়লাম এক্সোটক্সিন, এদের মধ্যে তিনটা এক্সোটক্সিন আছে হিট স্টেবল, মানে হিট দিয়ে নষ্ট হয় না, ইকোলাই, স্টেফোরিয়াস এবং সিজেলা। আর এদের মধ্যে তিনটা এক্সোটক্সিন আছে যারা খাবারের মধ্যে আগে থেকেই লুকায় থাকে, এদের মধ্যে তিনটা এক্সোটক্সিন আছে যারা খাবারে আগে থেকেই লুকায় থাকে, এই ইন্টারোটক্সিন গুলা। যে ইন্টারোটক্সিন দিয়ে ডায়রিয়া হয়, বোটুলিনাম, স্টেফোরিয়াস, এন্ডোটক্সিন, একটা স্টার থাকলেও একটু পরে নেন, পরবর্তীতে পরে নেন, আমি এটা পড়াচ্ছি না। কোন কোন ব্যাকটেরিয়া মা থেকে বাচ্চার মধ্যে যায় প্লাসেন্টা ক্রস করে, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, ইনফিনিটি স্টার, প্লাসেন্টা ক্রস করে মা থেকে বাচ্চার মধ্যে যায়, খেয়াল রাখেন, ট্রিপোনেমা প্যালিডাম আর লিস্টেরিয়া, মা থেকে, মায়ের হলে বাচ্চার মধ্যে যাবে, প্লাসেন্টা ক্রস করে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে অরিয়াস যায়, কারণ অরিয়াস স্কিনে থাকে, আর মায়ের ভেজাইনাল ক্যানেল থেকে বা বার্থ ক্যানেল থেকে বাচ্চার মধ্যে যেতে পারে, যে যারা ইউটিআই বা মানে মানে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করে, আগালাকটি, ইকোলাই, ক্ল্যামাইডিয়া, ট্র্যাকোমাটিস, গনোরি, যারা সাধারণত এসটিডি যে জীবাণুগুলো দিয়ে হয় সেগুলো আবার বাচ্চার ক্ষতি করতে পারে। এটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, বাকিগুলা দুইটা স্টার, আর ট্রান্সপ্লাসেন্টাল, ট্রিপোনেমা এবং লিস্টেরিয়া খুবই ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সপ্লাসেন্টারে ট্রিপোনেমা এবং লিস্টেরিয়া, বাকিগুলো ভাইরাস, প্যারাসাইট, পরে পরে। নরমাল ফ্লোরা আমি শুধু দাগাই দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করা নরমাল ফ্লোরা। তাহলে একটু খেয়াল করে দেখেন, নরমাল ফ্লোরা নিয়ে কিছু কিছু সিঙ্গেল বেস্ট ইনফরমেশন আছে, যেমন স্কিনের প্রধান নরমাল ফ্লোরা হচ্ছে এপিডার্মিডিস, স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, দুইটা স্টাফ দিচ্ছে, সিঙ্গেল বেস্ট ইনফরমেশনের জন্য এই জায়গাটা লাগবে। নাকের মধ্যে অরিয়াস থাকে, খেয়াল রাখেন, নাকের মধ্যে থাকে অরিয়াস,
মুখের মধ্যে থাকে ভিরিডেন্স, দাঁতের মধ্যে থাকে মিউট্যান্টস, ঠিক আছে, গলার মধ্যে থাকে স্ট্রেপটোকক্কাস যেটা দিয়ে টনসিলাইটিস বেশি হয়, কোলনে থাকে ব্যাকটেরয়েডস, ভেজাইনাতে থাকে ল্যাকটোমেসিলাস। এটা সিঙ্গেল বেস্ট হিসেবে করবেন, এসবিএ হিসেবে এই কয়টা জিনিস করবেন সিঙ্গেল বেস্ট। স্কিনে কি থাকে, নাকে কি, মুখে কি, হ্যাঁ একটু পড়বেন, দাগাই দিচ্ছি পরে নিয়ে। এছাড়া আলাদা করে আপনারা স্কিন, থ্রট এবং কোলন ভালো করে নোট করে পড়বেন, তিনটা স্টার থাকলে মুখস্থ, বোঝার কিচ্ছু নাই। স্কিনে মেইন ছাড়াও আর কি কি আছে এটা পড়বেন, গলায় কি কি আছে এটা পড়বেন, কোলনে কি কি আছে এটা পড়বেন, মুখস্থ, বোঝার কিছু নাই। একইভাবে ভেজাইনাতে কি কি আছে পড়বেন, কনজাংটিভাতে কি কি আছে পড়বেন। এই পাঁচটা মুখস্থের কাজ দিলাম আমি, এখানে বুঝার কিছু পাইনি, তাহলে মোট পাঁচটা দিছি, খেয়াল করেন, স্কিন, থ্রট, কোলন, ভেজাইনা, কনজাংটিভা, মোট পাঁচটা কাজ দিছি। একটু কষ্ট করে পড়বেন, সবগুলা তিনটা করে স্টার, কিন্তু বুঝার কিছু আছে বলে আমার মনে হয় না। এবার আরো কিছু সিঙ্গেল বেস্ট ইনফরমেশন আমি রিডিং করি, আপনি একটু শোনেন। আরো কিছু সিঙ্গেল বেস্ট ইনফরমেশন, যদি কারো অনেক রুগী আছে না, যে হসপিটালে যে কোনো একটা অসুখের জন্য ক্যাথেটার দেওয়া আছে, ধরেন অপারেশন করছে, তাহলে স্কিন থেকে ক্যাথেটারের মধ্যে স্টাফাইলোকোকাস এপিডার্মিডিস চলে যেতে পারে, খেয়াল রাখেন। ডায়াবেটিস একটা রুগীর স্কিনে স্টাফাইলোকোকাস অরিয়াস দিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেশি। একটা রুগীর আগুনে পড়ে গেছে, ইনফিনিটি স্টার দিবেন, আগুনে পড়ে গেছে, তার সিউডোমোনাস ইনফেকশন হওয়ার চান্স বেশি। একটা রুগীর সিস্টিক ফাইব্রোসিস, ইনফিনিটি স্টার দেন, তার সিউডোমোনাস অসুখ হওয়ার চান্স বেশি, ঠিক আছে। একটা রুগীর দাঁতের সমস্যা, তার মুখে ভিরিডেন্স দিয়ে অসুখ হওয়ার সম্ভাবনা বেশি, এই এই ছকটা একটু পরে দেন, পরে নিন, দাগাই দিলাম। একটা রুগীর কমপ্লিমেন্টের অভাব আছে, তার কিন্তু পায়োজেনিক ব্যাকটেরিয়ার দিয়ে সমস্যা হবে, C3B দিয়ে হলে। এগুলো আমি ইমিউনোলজির পড়াবো, একবার একবার রিডিং দিয়ে নিন, আমি আপাতত এটা পড়াচ্ছি না। এখন সবচেয়ে দামি কথা বলছি, আপনারা যারা কয়জন আছেন দেখি, 56 জন এই মুহূর্তে লাইভ দেখতেছেন, আপনারা যে জেনারেল ব্যাকটেরিওলজি এতক্ষণ যা পড়লেন, একটা জিনিস এখনো বাকি আছে, স্টেরিলাইজেশন 5-7 মিনিট পড়াবো, তার আগে একটু আপনাদের বলি, আপনারা যে জেনারেল ব্যাকটেরিওলজিতে এতক্ষণ পড়লেন, এটা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আপনি কিভাবে আপনার এই নলেজটা কাজে লাগাইতে পারেন, ঠিক আছে। এটা আমি আমার আমি কিন্তু বেশ বড় বড় জায়গায় কোচিং করছি, ছোট ছোট জায়গায় পড়ছি, আমার মতো ছোট ভাইয়ের কাছেও আমি পড়ছি, আপনারা যেরকম আমার মতো ছোট ভাইয়ের কাছে পড়ছেন, বিভিন্ন জনের কাছ থেকে আমি যে পজিটিভ জিনিসগুলো পাইছি সেটা আমি আবার কাজে লাগাই আমার ছাত্রদের দেওয়ার চেষ্টা করি আর কি। সেখানে অবশ্যই ল্যাকিং থাকে, আপনারা আবার আরো বেশি ইম্প্রুভ করবেন, আরো অনেক জায়গায় পড়বেন, যাই হোক। তো এইভাবে নতুন একটা বুদ্ধি, এটা আমি আমার পড়ার সময় কাজে লাগাইনি, এটা এখন আমি চিন্তা করছি এভাবে পড়ালে বা আপনি পড়লে অনেক লাভবান হবে। আমি আবারও বলছি, সিস্টেমিক ব্যাকটেরিওলজির মতো বড় কোনো চ্যাপ্টার নাই, অ্যাবডোমেনের চেয়েও বড়। সো সিস্টেমিক ব্যাকটেরিওলজি আপনি কিভাবে সহজভাবে পড়বেন, যদি জেনারেল ব্যাকটেরিওলজি আপনার মাথায় নিয়ে চলতে পারেন, সিস্টেমিক ব্যাকটেরিওলজি নিয়ার অ্যাবাউট 50% পড়া হয়ে যাওয়ার কথা। কিভাবে হবে, ধরেন যে কোনো ব্যাকটেরিয়া আপনি যখন পড়বেন, তখন আপনার টার্গেট থাকবে ক্লাসিফিকেশন থেকে সেই ব্যাকটেরিয়ার ইনফরমেশন গ্যাদার করা। শুরুতে আমি কিন্তু ক্লাসিফিকেশন পড়াইছি, যে ব্যাকটেরিয়াটার ওয়াললেস নাকি ওয়াল আছে, ওয়ালটা চিকন নাকি মোটা, ইন্ট্রাসেলুলার নাকি এক্সট্রা সেলুলার, অ্যাসিড ফাস্ট নাকি গ্রাম স্টেনিং, যদি গ্রাম স্টেনিং হয় পজিটিভ নাকি নেগেটিভ, এটা অ্যারোবিক নাকি অ্যানারোবিক নাকি ফ্যাকাল্টেটিভ, এখান থেকে আপনি একটা ইনফরমেশন পাবেন বা দুইটা পাবেন। নেক্সট, এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল, পিলি বা ফ্ল্যাজেলা বা স্পোর আছে কি না। নেক্সট, এই ব্যাকটেরিয়ার বিটা ল্যাকটামেস, ক্যাটালেজ, অক্সিডেজ, IgA, প্রোটিএস, প্রোটিন এ, এম প্রোটিন, এগুলো আছে কিনা। এই ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন, এক্সোটক্সিন প্রোডিউস করে কিনা, যদি করে তাহলে কি মেকানিজমে করে, কি ডিজিজ করে, এই ব্যাকটেরিয়া নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করে কিনা, এই ব্যাকটেরিয়ার ট্রান্সমিশন কিভাবে হয়। দেখেন জিনিসগুলো আমি কিন্তু পড়াইছি, হয়তো ট্রান্সমিশনটা পড়াইনি, ট্রান্সমিশন শুধুমাত্র মা থেকে বাচ্চা পড়াইছে, আর অনেক পড়ানোর উচিত ছিল, পড়াবো আস্তে আস্তে, কিন্তু আপনার টার্গেট থাকবে যে এর যে কোনো একটা ব্যাকটেরিয়া, আমি যদি আপনাকে নিশেরিয়া দেই তাহলে আপনি এই 5-6 পয়েন্ট পূরণ করে দিতে পারেন। যদি যদি জেনারেলটা পড়ার পরে আপনি 50% বা এই ইনফরমেশনগুলো দিতে পারেন, আপনার 50% পড়া শেষ। এখানে আরও দুটা ইনফরমেশন যুক্ত হবে, স্টেইনিং আর কালচার, স্টেইনিং কালচার, এগুলো ইনফরমেশন যুক্ত হবে। তো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার 50% পড়া শেষ। আমি আপনাকে একটা
একটা স্যাম্পল দেখাচ্ছি আর আপনি এরকম ছয়টা ব্যাকটেরিয়ার কাজ দিব, এটা আপনি বাসায় করে আমাকে মেসেঞ্জারে বাসায় লিখবেন। আগে জেনারেল ব্যাকটেরিওলজি দুই দুই ঘন্টা পড়ে, 2 দিন পড়বেন, খুবই সুন্দর করে পড়বেন জেনারেল ব্যাকটেরিওলজি, পরে আপনি প্রশ্ন সলভ করবেন। করে যখন আপনি দেখবেন জেনারেল ব্যাকটেরিওলজি পড়া শেষ, তখন 6 থেকে 7টা ব্যাকটেরিয়ার এই কাজ করে আমাকে দেখাবেন। আমি আপনার জন্য একটা বানাই দিচ্ছি, দেখেন আমি নিজে জাস্ট আপনার ক্লাসের আগে পড়াইছি, মানে রেডি করছি এটা। ধরেন আপনি বলছেন স্ট্যাফোরিয়াস, তাহলে আমি বলবো এটা গ্রাম পজিটিভ ককটাইল, এটা ক্লাসিফিকেশন থেকে আমি পাইলাম। তারপর আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটা অ্যারোবিক অ্যানারোবিক নাকি ফ্যাকাল্টেটিভ, দেন আমার উত্তর হচ্ছে এটা ফ্যাকাল্টেটিভ। দেন আপনি প্রশ্ন করতে পারেন এটা কি পিগমেন্ট প্রোডিউস করে, হ্যাঁ করে, এটা গোল্ডেন ইয়েলো পিগমেন্ট প্রোডিউস করে, আমি আপনাকে আজকে পড়াইছি। এটার কি ক্যাটালেজ বিটা ল্যাকটামেজ আছে, আছে, আমি একটু আগে পড়াইছি। এটা প্রোটিন এ আছে, আমি যদিও পড়াইনি কিন্তু হ্যাঁ পড়াইছি, প্রোটিন এ আছে, একটু দেখে নিন। এটার থিন ক্যাপসুল আছে, এটার মোট 5 রকম এক্সোটক্সিন আছে, আমি 3টা পড়াইছি, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন, এক্সফোলিয়েটিং টক্সিন। এই টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, এন্টারোটক্সিন এটা কাজ করে সুপার অ্যান্টিজেন হিসেবে, আর এক্সফোলিয়েটিং টক্সিন এটা কাজ করে প্রোটিএস কে অ্যাক্টিভ করে, ঠিক আছে। আর এটা বিভিন্ন সাইটে নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করে। আপনি যদি স্ট্যাফোরিয়াসের টোটাল পড়া চিন্তা করেন, এখানে তার 50% পড়া শেষ। সো আপনি সিস্টেমিক ব্যাকটেরিওলজি গেইন করবেন এবং আমার বিশ্বাস আপনি অনেক ভালো দক্ষতা অর্জন করবেন। এই মনে রাখেন এই ব্যাকটেরিওলজি থেকে রেসিডেন্সিতে 15টা প্রশ্ন আসবে, এফসিবিএস প্রশ্ন, এফসিবিএস এ 15 থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে টাফ জিনিস, আপনি জিজ্ঞেস করেন কে কি পারে পারে না, কমন পারে না, আমি বলি সবাই বলে ভাই আমি অ্যানাটমি পারি না, সবাই বলে ভাই আমার মাইক্রোবায়োলজির উদাহরণ মনে থাকে না, সবাই বলে সিস্টেমিক ব্যাকটেরিওলজি খুবই কঠিন। তো আপনি যদি এটা করতে পারেন আপনার জন্য সোজা হবে। আপনি আপনাকে কিছু কাজ দেই, আমি আপনাকে সিস্টেমিক ব্যাকটেরিওলজির 6টা কাজ দিব, বেশি না, সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে আমি আপনাকে 6টা কাজ দিব। আপনারা স্ট্রেপটোকক্কাস পায়োজেন্স নোট করবেন, এইভাবে মুখস্থ করে দেখে দেখে করবেন না, স্ট্রেপটোকক্কাস পায়োজেন্স নোট করবেন, আপনারা নিশেরিয়া নোট করবেন, আপনারা ভিব্রিও নোট করবেন। নোট মানে একটা পেজে লিখবেন যে আপনারা জেনারেল থেকে এখানে ঢোকাইতে পারতেছেন পারতেছেন কিনা, আপনারা ডিপথেরিয়া নোট করবেন, আপনারা ক্লোস্ট্রিডিয়াম নোট করবেন, ব্যাসিলাস নোট করবেন, এই 6টা এক পেজের মধ্যে নোট করবেন, এক একটা এক পেজ করে করে। আপনারা যে নোট করছেন এটা প্রমাণ হিসেবে এই 6টা ছবি আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, সবাই পাঠাতে হবে না, যারা পারবেন তারা পাঠাবেন, মানে যে পড়বে না এই বয়সে আপনাকে জোর করে পড়াতে পারবো, কিন্তু কেউ যদি আমার কাছ থেকে অ্যাটেনশন সিক করেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। শুধু আমাকে অনেকে আছে একটু ইচ্ছা করে বিরক্ত করতে চায়, ইচ্ছা করে করে না, অনেকে সিলি প্রশ্ন করে যেমন আজকে ক্লাস হবে কিনা, এটা এটা এক ধরনের সিলি কোশ্চিন, কারণ আমি ক্লাস গ্রুপে দিয়ে দিছি যে ক্লাস 9:30 থেকে হবে, এরপর আমাকে 5 জন মেসেঞ্জারে দিছে সকাল 8টায় ভাই আজকে কি ক্লাস হবে, আমি কিন্তু দিয়ে দিছি। এই ধরনের সিলি প্রশ্ন করবেন না, কিন্তু আপনি পড়াশোনা রিলেটেড যে কোনো হেল্প চাবেন আপনি আমার কাছে অ্যাটেনশন সিক করেন, আমি আপনাকে অল কাইন্ডস অফ হেল্প করবো। ইভেন মিনিমাম 15 থেকে 20 জন আমাকে পড়াও দেয় যে ভাই আমাকে একটু পড়া ধরেন, তো আমি কিন্তু তাদের পড়াও ধরি, কারণ তারা একটু পড়াশোনা রিলেটেড আগ্রহী। সো আপনি যেরকম আগ্রহ দেখাবেন আমি আপনাকে তেমন হেল্প করবো। আমি তো বড় কোচিং না, আমি তো 10,000 ছাত্র পড়াই না, আমি দু চারটা ছাত্র পড়াই, আমার কারণে যদি আপনার চান্স হয় আমার কোনো আপত্তি নাই, আমি হেল্প করতে রাজি আছি আর কি। যাই হোক, তাহলে এই কয়টা নোট করে আমাকে দিবেন, নেক্সট যাচ্ছি আমি আর 5 মিনিট পড়াবো আর কি, আপনারা আসলে খুবই ইয়ে হয়ে গেছেন আমি জানি। স্টেরিলাইজেশন হচ্ছে লাস্ট পড়া, স্টেরিলাইজেশনের মেথডের উদাহরণ পড়াবেন, ফিজিক্যাল এবং কেমিক্যাল এক্সাম্পলগুলো পড়বেন। তো ফিজিক্যালের মধ্যে একটা জিনিস আছে, একটু দেখবেন যে ময়েস্ট হিট দিয়ে কিভাবে বা হিট দিয়ে কিভাবে স্টেরিলাইজেশন করা হয়। একটু খেয়াল করেন 100 ডিগ্রির উপরে হিট দিলে এটাকে বলা হয় অটোক্লেভিং। 100 ডিগ্রিতে দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, একটা বয়লিং, একটা টিনেডালাইজেশন, স্ট্রিমিং এত ইম্পর্টেন্ট না। 100 ডিগ্রির নিচে যতগুলো আছে এক্সাম্পল পড়বেন, তার মধ্যে পাস্তুরাইজেশন খুব ইম্পর্টেন্ট। তাহলে এই এক্সাম্পলটা আপনার জন্য 2টা স্টার। এর মধ্যে 3টা জিনিস আলাদা করে না বললেই না, সেটা হচ্ছে অটোক্লেভিং এর প্রিন্সিপাল। এটা নেট থেকে নিলাম, আপনি শুধু এখান থেকে এক লাইন পড়বেন, সেটা হচ্ছে এই লাইনটা, 4 নম্বর পয়েন্ট ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, আর 15 থেকে 20 মিনিট।
প্রিন্সিপালটা কি, টেম্পারেচার যত বেশি সময় তত কম লাগবে। টেম্পারেচার 135 দিলে দেখেন 3 মিনিটে কাজ হয়ে যাবে। সুতরাং টেম্পারেচার যত বেশি সময় তত কম, এটা হচ্ছে অটোক্লেভিং এর টেম্পারেচার। হট এয়ার ওভেনে অনেক কিছু আছে, আপনার জন্য শুধু একটা লাইন, সেটা হচ্ছে 160°C 1 ঘন্টা। হট এয়ার ওভেন হচ্ছে 160°C 1 ঘন্টা, খেয়াল রাখেন, তাহলে কিন্তু স্পোর নষ্ট হয়ে যাবে। টিন্ডালাইজেশনে একটা লাইন, সেটা হচ্ছে 100°C টেম্পারেচার 15 থেকে 20 মিনিট, 20 মিনিট পরপর 3 দিন, এই পরপর 3 দিন, এটা দিয়েও স্পোর কিল করা সম্ভব, এটা দিয়েও স্পোর কিল করা সম্ভব। 100°C 20 মিনিট ধরে 100°C টেম্পারেচারে ফুটাবো, পরপর 3 দিন এই একই কাজ করবো, স্পোর মরে যাবে। কিভাবে মরবে ভিতরে রিডিং করেন, বুঝে যাবেন, সহজ আছে। সবশেষে লাস্ট হোম টাস্ক, এটা আমি পড়াবো না কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট মানে 3 স্টার, আপনার লেকচার শিটে থাকার কথা, অথবা গাইড সলভ করবেন হয়ে যাবে। বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে না, ধরেন ওটি গাউন কিংবা আর্টারি ফরসেপ কিংবা এন্ডোস্কোপ, এগুলো কিভাবে স্টেরিলাইজেশন করা হয়, কোনটা কি দিয়ে স্টেরিলাইজেশন করা হয়, এটার একটা বক্স পাবেন আপনি। এই বক্সটা কষ্ট করে যেগুলো বারবার পরীক্ষা আসছে সেটা মুখস্থ করেন, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমার ক্লাস। নেক্সট দিন থেকে সিস্টেমিক ব্যাকটেরিওলজি চলে যেতে পারবো। আমি জাস্ট আপনার কাছে একটু কমেন্ট চাচ্ছি যে আজকের ক্লাসের দুর্বল দিক কোনগুলো ছিল আর ভালো দিক কোনগুলো ছিল। আজকে ক্লাস করে কি আপনার কোনো ধরনের কোনো উপকার হয়েছে, বা যদি মনে করেন আপনি তো আগে থেকে ব্যাকটেরিওলজি পড়ছেন, আজকে ক্লাস করে কি আপনি একটু অন্যভাবে চিন্তা করতে পারবেন, যেটা করে আপনার ফাইনালি পরীক্ষার জন্য উপকারে দিবে, বা আমি আপনাকে অন্যভাবে চিন্তা করাইতে পারছি কিনা। অনেক 2-2.5 ঘন্টা যে আমার সাথে আপনি বসে থাকলেন, সেটাতে আপনার কি আদৌ কোনো উপকার টুপকার হয়েছে, এটা আপনারা এটা তো সরাসরি ইয়েতে যাবে, মানে হয়তো গ্রুপে চলে যাবে, আপনারা আপনাদের মতো আমাকে কমেন্টে জানালেও হবে। সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি, সাবধানে থাকেন। আর আজকের ক্লাসটা আমি কেমন পড়াইছি এটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। জেনারেল ব্যাকটেরিওলজিতে যে দুর্বল সে অবশ্যই সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে দুর্বল, বারবার করে বলছি। এবং 15 মার্ক, হিউজ মার্ক, যেখানে 0.5 মার্কের জন্য চান্স হয় না, সেখানে 15 মার্ক মানে মারাত্মক মার্ক, ঠিক আছে। সুতরাং জেনারেল ব্যাকটেরিওলজি খুবই 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 ভালো করে পড়বেন। সবার জন্য দোয়া থাকলো, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করেন। অনেক পেশেন্টের এক্সপোজারে রেগুলার যাচ্ছি, জানি না কখন অসুস্থ হয়ে যাব। গত বছর ঠিক এই সময় আমার কোভিড ছিল, সিভিয়ার কোভিড হয়েছে, এর মধ্যে আপনারা ডাক্তার আপনাদের অনেকের কোভিড হয়েছে। সাবধানে থাকেন, আমিও সাবধানে থাকার চেষ্টা করছি কিন্তু আসলে সবসময় পারি না। আসলে পুরো আমার হাসপাতালে, আমার ওয়ার্ড নন কোভিড ওয়ার্ড, অর্ধেকের বেশি কোভিড পজিটিভ আসছে। আমাদের ডাক্তার যারা আমরা কাজ করি নিউরোলজিতে বিএসএমইতে, সেখানে অর্ধেকের বেশি কোভিড পজিটিভ আসছে। সো খুব ভয় আছি, এরপরও কাজ করতে হচ্ছে। দোয়া করেন, সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।